শুরু করছি। হুম, নমস্কার। বারাসাত সরকারি মহাবিদ্যালয়ে সংস্কৃত বিভাগ থেকে আয়োজিত আন্তর্জাল বক্তৃতামালার পঞ্চম পর্বে আপনাদের সকলকে সুস্বাগত। অনুষ্ঠান শুরুর পূর্বে কয়েকটি জরুরি কথা। প্রত্যেকে নিজের নিজের কানেক্টিং ডিভাইসের মাইক্রোফোনের যে অডিও তা মিউট এবং ভিডিও অফ করবেন। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা চ্যাট বক্সে লিখে আমাদের জানাবেন। অনুষ্ঠানের শেষে প্রশ্নোত্তর পর্বে প্রশ্নগুলি আলোচনা করা হবে। চলে যাচ্ছে অনুষ্ঠানের মূল পর্বে। আজকের বক্তব্যের বিষয় হল রসসূত্রস্য বৈচিত্র্য স্বরূপম। বক্তা ছাত্র সংসদে লব্ধকীর্তি ডক্টর শেখ সাবির আলী। আজকের অনুষ্ঠানটির সূচনায় আমরা আমাদের ঐতিহ্য এবং পারম্পর্যের অনুবর্তিনী হয়ে দেখে নেব মঙ্গলাচরণ করার জন্য ডক্টর অদিতি ভট্টাচার্যকে। অদিতি দে, यदेमि प्रस्फुरन् निवा धृतिर्नाधमातो आद्रिवाः मृणा सूक्षात्रा मृणया यदेमि प्रस्फुरन्निव धृतिर्नाधमातो आद्रिवाः क्रत्वाः समहदीनता प्रतीपं जगमाशुचे मृणा सूक्षात्रा मृणया अपां मध्ये तस्थिवांसं तृष्णा मृणा सूक्षात्रा मृणया मृणा सूक्षात्रा मृणया यदेमि प्रस्फुरन्निव धृतिर्नाधमातो आद्रिवाः। এরপর শেখ সাবির আলীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দেখে নেব বিভাগীয় প্রধানা ডক্টর রঞ্জিতা ব্যানার্জিকে। নমস্কার। আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, অত্যন্ত শুভ দিনও বটে। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মদিন। বিদ্যা চর্চার ক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ তারই হাত ধরে হয়ে থাকে। তো এমন একটি পুণ্যদিনে আমাদের এই বক্তৃতামালার আয়োজন করতে পেরে আমরা নিজেদের খুব ধন্য বলে মনে করছি। বক্তৃতামালার পঞ্চম পর্বে আমরা আমাদের মধ্যে অতিথি হিসেবে পেয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সাবির আলীকে। তার সম্পর্কে যতই বলি কমই বলা হয়। রামকৃষ্ণ মিশন বেলুড় বিদ্যা মন্দির থেকে স্নাতক স্তরে তিনি প্রথম বিভাগে প্রথম, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে প্রথম বিভাগে প্রথম, তারপর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের পর্ব শেষ করে প্রথমে অধ্যাপক হিসেবে যোগদান করেছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে, তার কিছুদিনের মধ্যেই যোগ দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। স্টেট ইউনিভার্সিটি ছাড়াও তিনি বেলুড় বিদ্যা মন্দির এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে নিযুক্ত আছেন।
রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে যে ফাংশনাল সংস্কৃত লার্নিং কোর্স পড়ানো হয়, সেখানেও রিসোর্স পার্সন হিসেবে তার বিশেষ ভূমিকা রয়েছে। তার আগ্রহের বিষয় ন্যায় বৈশেষিক দর্শন, তবে দর্শনের অন্যান্য শাখাতেও তার গভীর আগ্রহ। ব্যাকরণ, সাহিত্য, বেদ এবং ধর্মশাস্ত্রেও তার অনুরাগের পরিচয় আমরা পেয়েছি নানা সময়ে। তার লেখা 4টি বই প্রকাশিত হয়েছে: বৈশেষিক দর্শনের উপরে লেখা বৈশেষিক সূত্র পুরস্কার, ন্যায় দর্শনের উপরে লেখা ন্যায় সূত্র বৃত্তি, এছাড়া ভূতি মৃতি পুনর্ভূতি বিমৃষ্টি এবং তৈত্তিরীয় আরণ্যকের অনুবাদের প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে। এছাড়াও বহু জার্নালে বহু প্রবন্ধ আছে তার। বয়সে নবীন হলেও তার মেধা এবং অনুসন্ধিৎসা তাকে এই সময়ের একজন অন্যতম শিক্ষক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। আজ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তার কথা শুনবো বলে। তার আজকের বিষয় রসসূত্রস্য বৈশ্বরূপ্যম। আর দেরি না করে তাই ডেকে নিচ্ছি অধ্যাপক ডক্টর সাবির আলী। সাবির, অনন্ত নামধেয়ায় সর্বাকার বিধায়িনে সমস্ত মন্ত্রবাচ্যায় বিশ্বৈক পতেয় নম। এক পরম শক্তি যাকে বিভিন্ন নামে অনন্ত নামে ডাকা হয়, প্রকাশিত করা হয়, এবং আজকের বিষয় তো রস। উপনিষদে রয়েছে রস বৈশ, রস শব্দ বাচ্য, সেই পরমেশ্বর তাকে নমস্কার জানিয়ে আমাদের বারাসাত সরকারি মহাবিদ্যালয় আন্তর্জাল বক্তৃতা মালা তার একটি পর্ব, সেখানে সেই পর্বের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সাদরে আমন্ত্রিত হতে পেরেছি, যাদের কারণে সেই বারাসাত সরকারি মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগ এবং তৎসন্নিহিত যে ওই মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষ বর্গ, তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সংস্কৃত বিভাগের যিনি প্রধান অধ্যাপিকা অন্তরা ব্যানার্জি এবং তার সঙ্গে আরো যিনি রয়েছেন যে পৌলমী ম্যাডাম, এনারা অনবরত আমাকে যোগাযোগ রেখে সময় মতো ইনফরমেশন যুগিয়ে এই অনুষ্ঠানটিকে সচল করেছেন নির্বিঘ্নভাবে। এবং আরো ভালো লাগছে, আমার আমার অনেক পূর্ব থেকেই পরিচিত অদিতি দিকে, অনেকদিন পর অদিতির সঙ্গে দেখা হচ্ছে এবং তার সুমিষ্ট কণ্ঠস্বর শুনতে পেলাম। সকলকেই আমি নমস্কার জানাই। এখানে যারা অন্যান্য ডিপার্টমেন্টের বা এই সংস্কৃত ডিপার্টমেন্টের অন্যান্য কলেজের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ রয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই। যারা রিসার্চ স্কলার রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাই, এবং সবশেষে যারা বিদ্যার্থী বৃন্দ তাদেরকে শুভেচ্ছা জানিয়ে এখানে নির্দিষ্ট একটি বিষয় রসসূত্রস্য বৈশ্যরূপ্যম, এই বিষয়ের উপরে কিছু বলতে উৎসাহ বোধ করি। আমাদের এই যে বিষয়, বিষয়টির দুটো অংশ রয়েছে। এই যে সূত্রটি, এই যে বাক্যটি, এখানে রসসূত্রস্য বৈশ্যরূপ্যম, একদিকে রয়েছে রসসূত্র, আরেকদিকে রয়েছে বৈশ্যরূপ্য। রসসূত্র বলতে আমরা ঠিক কোনটিকে বুঝবো এবং বৈশ্যরূপ্য বলতে কি বুঝবো, সেইটা আগে আমরা একটু বিষয়টা বিবেচনা করে নিই, তারপরে মূল বিষয়ে আমরা এগোব। রসসূত্র যেহেতু এখানে বোঝাই যাচ্ছে এটা একটা সাহিত্য বিভাগের আলোচনা, সংস্কৃত সাহিত্যের একটা অলংকার শাস্ত্রের আলোচনা, এবং পিভি কানে মহোদয় তিনি
তার হিস্ট্রি অফ পোয়েটিক্স গ্রন্থে আচার্য ভরতকেই আদি অলঙ্কার শাস্ত্রের প্রণেতা, আদি আলঙ্কারিক বলে বলেছেন, এবং তার প্রণীত যে অলঙ্কার শাস্ত্র তা হলো নাট্যশাস্ত্র। এবং রসসূত্র বলতে আমরা এই কনটেক্সট থেকে পার্টিকুলারলি এই ভরত প্রণীত ভরত রসসূত্রকে বুঝব। এটাতে গেল বিষয়টির বাঁদিকে, মানে প্রথমেই যে শব্দটি রয়েছে তার অর্থ। দ্বিতীয়ত ডান দিকে যে শব্দটি রয়েছে বৈশ্যরূপীয়, বৈশ্যরূপ শব্দের মূলে যে শব্দটি রয়েছে তা হলো বিশ্বরূপ। বিশ্বরূপ শব্দ থেকে বৈশ্যরূপীয় শব্দটি এসেছে, যেমন ব্রাহ্মণ শব্দ থেকে ব্রাহ্মণ্য শব্দ আসে। বিশ্বরূপ শব্দের মধ্যে যে বিশ্ব শব্দ রয়েছে তার অর্থ হচ্ছে, আমরা এমনিতে জানি একটা অর্থ রয়েছে জগৎ, জগৎ অর্থেই প্রসিদ্ধ। বিশ্বকা বলতে ঈশ্বরকে বোঝায়, যিনি বিশ্বকে পালন করেন অর্থাৎ জগৎকে পালন করেন। কিন্তু জগৎ অর্থে বিশ্ব শব্দের এখানে গ্রহণ হয়নি। বিশ্ব বলতে আরেকটি শব্দ রয়েছে, সর্বনাম শব্দ, যার অর্থ হয় সকল, যার অর্থ হয় নানা। বিশ্বরূপ কথার মানে হচ্ছে নানা রূপ, সকল রূপ। এবং রূপ শব্দের অর্থ কি? রূপ শব্দের অর্থ হচ্ছে যে আকৃতি। আমরা যদি পাণিনীয় ব্যাকরণের সংজ্ঞা প্রকরণ পড়ি, সেইখানে একটি পাণিনীয় সূত্র পাব, স্বম রূপম শব্দস্য অশব্দ সংজ্ঞা, স্বম রূপম। সেখানে রূপ শব্দের অর্থ টিকাকারগণ এবং যেটা অভিপ্রেত, রূপ মানে আকৃতি, রূপ মানে আকার, রূপ মানে অবয়ব সংস্থান। আমরা লোক ব্যবহারেও প্রয়োগ করে থাকি অয়ম রূপবান, অয়ম ইয়ম রূপবতী। অর্থাৎ সেখানে রূপ বলতে তার আকারের কথা বলা হচ্ছে, তার চেহারার কথা বলা হচ্ছে, তার অবয়ব সংস্থানের কথা বলা হচ্ছে। তাহলে বিশ্বরূপ শব্দের অর্থ হচ্ছে নানা রূপ। কোন দিকে? নানাত্ব কোন দিক থেকে? তার চেহারার দিক থেকে, তার আকারের দিক থেকে, তার আকৃতির দিক থেকে। এখন আমাদের দুটো শব্দের দিকে, দুটো বাক্যের দিকে যদি নজর দিই, আমরা যদি বলি যে ঘটস্য রূপম, এই বাক্যটা প্রামাণিক, কেননা ঘট একটা পার্থিব পদার্থ এবং পৃথিবীতে সপ্তবিধ রূপী থাকে। তো রূপের আশ্রয় ঘটাদি বস্তু হয়, ঘট পিত হতে পারে, ঘট শ্বেত হতে পারে, ঘট রক্ত হতে পারে, সেই রূপ ঘটেতে থাকে। অতএব তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্ককে সূচনা করার জন্য, কোন অসুবিধা হয়েছে? তাদের মধ্যে যে সম্পর্ককে সূচনা করার জন্য সেখানে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়েছে, ঘটস্য রূপম। কিন্তু যদি বলি যে আত্মনহ রূপম, যদি বলি যে আকাশস্য রূপম, যদি বলি যে কালস্য রূপম, এই প্রয়োগটা কিন্তু প্রামাণিক হবে না, এই প্রয়োগটি কিন্তু যুক্তিযুক্ত হবে না। বাস্তবে আত্মার কিন্তু কোনো রূপ নেই, বাস্তবে কালের কিন্তু কোনো রূপ নেই, বাস্তবে আকাশের কোনো রূপ নেই। অতএব তাদের মধ্যে যে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করা হয়েছে আত্মনো রূপম, এই প্রয়োগটা কিন্তু অপ্রামাণিক, যথাযথ নয়। তাই এই যে দুটো প্রয়োগ, ঘটস্য রূপম এটা প্রামাণিক, আত্মনোরূপম এটা আবার অপ্রামাণিক, এটা যথাযথ প্রয়োগ নয়। একই রকম এই দিক থেকে যদি আমরা আমাদের যে টাইটেলটি রয়েছে রসসূত্রস্য বিশ্বরূপত্বম নানা রূপত্বম, এটা যথাযথ কিনা একটু দেখি। রূপ মানে বলেছি চেহারা। আমাদের ভরতের সূত্র তো রয়েছে এবং সূত্রের একটা চেহারা রয়েছে। ভরতের সূত্র তো বাক্য, বাক্যের চেহারা আর কি হবে? বাক্য হচ্ছে কতগুলো পদ সমষ্টি। আরো যদি ভাঙি বলবো যে বাক্য হলো কতগুলো বর্ণ সমষ্টি, এবং কিরকম বর্ণ সমষ্টি না, যার একটা বিশিষ্ট আনুপূর্বী রয়েছে, একটা বিশেষ আনুপূর্বী রয়েছে। তার মানে একটা আনুপূর্বী বিশিষ্ট যে বর্ণ সমষ্টি সেটা হচ্ছে রসসূত্র, এবং তার আনুপূর্বীটা কিন্তু একটাই। আমরা একটু পরে রসসূত্রের চেহারাটা বলবো, সেই বাক্যটি একটাই। তাহলে তার যদি রূপের বিবেচনা করি, রসসূত্রের রূপ কিন্তু একবিধই, এক প্রকারই রূপ রয়েছে, নানা রূপ নেই। ঘটের যেমন রূপ রয়েছে বলে ঘটস্য রূপম এই রকম প্রয়োগ হয়, ষষ্ঠী বিভক্তি সংগত রূপে বলা যেতে পারে।
আত্মনুরূপম আত্মার রূপ থাকে না, তার মধ্যে সম্বন্ধ থাকে না, আত্মনহ ষষ্ঠী বিভক্তির প্রয়োগ সম্বন্ধ অর্থে যথোচিত হয় না। তাই যেহেতু রসসূত্রের একরূপতা রয়েছে, যদি টাইটেলটা এরকম হতো রসসূত্রস্য একরূপত্বম, তাহলে বরং টাইটেলটা যথোচিত হতো, কিন্তু রসসূত্রের তো নানা রূপতা নেই, নানা আকার নেই, নানা আকৃতি নেই, এই কারণে রসসূত্রস্য বিশ্বরূপত্বম এই প্রয়োগটা কিন্তু যথোচিত নয়। এই যে প্রশ্ন প্রথমেই আমরা তুললাম, আমাদের সামনেতে এসে দাঁড়ালো, এর উত্তর আছে, নচেত এখানে টাইটেলটা দেবেই বা কেন? রূপ শব্দের অর্থ চেহারা, রূপ শব্দের অর্থ আকৃতি, যেটা লোক ব্যবহারেও সেটা সিদ্ধ, এবং স্বরূপম শব্দস্য অশব্দ সংজ্ঞা, এইরকম পাণিনি ব্যাকরণেও রূপ শব্দের অর্থ আকৃতি এটা সিদ্ধ। কিন্তু রূপ শব্দের আরেকটি অর্থ রয়েছে, সেটা হচ্ছে রূপ শব্দের মিনিং হলো অর্থ। কি করে পেতে পারি? রূপ শব্দের অর্থ হচ্ছে অর্থ। তাহলে বিশ্বরূপ শব্দের অর্থ নানারূপ, যেমন নানারূপ মানে নানার্থ, নানার্থতা, বিশ্বরূপতা মানে নানার্থতা, নানার্থকত্ব। হ্যাঁ, একটা বাক্যের চেহারাটা একই রকম হতে পারে, কিন্তু একটা বাক্যের অনেক রকম মিনিং হতে পারে। এই অর্থের দিক থেকে তাকিয়ে রসসূত্রের নানা রূপতা আছে, অর্থাৎ রূপ মানে অর্থ, নানার্থকতা আছে, এটা এখানটাতে বিবক্ষিত। অতএব রসসূত্রস্য নানার্থকত্বম এই অভিপ্রায়ে, রসসূত্রস্য বৈশ্বরূপ্যম এইরকম যে প্রয়োগ হয়, এটা কিন্তু যথোচিত প্রয়োগ, এবং এইখানে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ যে হয়েছে সঙ্গতই, এখানে কোনো প্রশ্ন হয় না। প্রশ্ন এই জায়গায় হবে, আপনি যে করলেন রূপ শব্দের অর্থ আকৃতি, তার তো প্রমাণ লোক ব্যবহার, তার তো প্রমাণ হচ্ছে যে স্বরূপম শব্দস্য অশব্দ সংজ্ঞা পাণিনীয় ব্যাকরণ, রূপ শব্দের অর্থ যে অর্থ হতে পারে এর প্রমাণ কি? আমরা জানি গঙ্গা শব্দের অর্থ জলপ্রবাহ বিশেষ, কিন্তু গঙ্গা শব্দের অর্থ গঙ্গা তট, এইরকম অর্থও তো আমরা গ্রহণ করি, তবে সেটা কোষে বা ডিকশনারিতে বলা থাকে না, সেটা আমরা লক্ষণাবৃত্তির দ্বারা গ্রহণ করি। সেখানেও একটা সম্বন্ধ, আধারাদেয় ভাব সম্বন্ধের উপপত্তি করার জন্যই আমরা লাক্ষণিক অর্থ গ্রহণ করে থাকি। একই রকম এখানেও রূপ শব্দের যখন আমরা আকৃতি অর্থ ধরছিলাম, রসসূত্র বৈশ্বরূপ্যম এই প্রয়োগটার অপ্রামাণিকতার আপত্তি হচ্ছিল, ষষ্ঠী বিভক্তি যে সম্বন্ধের কথা এখানে বলছিল, সেই সম্বন্ধ এখানে প্রতিপাদন করা যাচ্ছিল না, সেই সম্বন্ধের উপপত্তি করার জন্য আমাদেরকে রূপ শব্দের মিনিং এখানে অর্থ ধরতে আমরা পারি, এবং লক্ষণাবৃত্তির দ্বারা। এইটা তো একটা পদ গেল, কিন্তু যদি মনে হয় যে লক্ষণা তো জঘন্য বৃত্তি, অন্য উপায় রয়েছে, উপায় হচ্ছে এটি, আমাদের রূপ শব্দের উৎপত্তি হচ্ছে প্রমাণ। রূপ শব্দের আমরা এইরকম উৎপত্তি পাই, রূপ হচ্ছে ধাতু রয়েছে, এবং সেই ধাতুর একটা অর্থ হচ্ছে বোঝা, জানা, জ্ঞান, টু আন্ডারস্ট্যান্ড, টু নো। তাই রূপ্যতে বোধ্যতে ইতি রূপম, মানে কর্মবাচ্যে রূপ শব্দের, রূপ ধাতুর থেকে যে রূপ শব্দ নিষ্পন্ন হয় তার অর্থ হচ্ছে যে যেটাকে আমরা নিরূপণ করি, যেটাকে আমরা বুঝি, আমরা শব্দ উচ্চারণ করলে পরে আমরা যেটাকে আমরা বুঝি, আমি কি বুঝি, আমরা অর্থকে বুঝি, কোনো মিনিংকে বুঝি। তাই রূপ শব্দের অর্থ অর্থ হতে পারে। আমরা বলেছিলাম লক্ষণার দ্বারা, আমরা এখন বলছি উৎপত্তির মাধ্যমে, কিন্তু এই যে উৎপত্তি, এর পক্ষে প্রমাণ কি আছে? এর পক্ষেও প্রমাণ রয়েছে, ব্যাকরণ শাস্ত্রেই প্রমাণ। আমরা পাণিনীয় সূত্র পেয়েছি, একশেষ বিধায়ক সূত্র পেয়েছি, স্বরূপানাম একশেষ এক বিভক্ত, স্বরূপানাম দন্তস্য রয় দীর্ঘ উকার প, স্বরূপ শব্দ, স্বরূপ শব্দের ওখানে ব্যাখ্যা হচ্ছে সমানম রূপম ইয়েশান্তে ইয়েশাম তানি স্বরূপানি, যে পদগুলো স্বরূপ সমান রূপ বিশিষ্ট, যেমন ঘটশ্চ ঘটশ্চ, এই দুটি পদের মধ্যে একশেষ সমাস হচ্ছে, এই সমাস বলছি একশেষ হচ্ছে, এটা দ্বন্দ্বের অপবাদ, একশেষ হচ্ছে। কখন একশেষ হবে? সেই দুটি পদের মধ্যে একশেষ হবে যদি দুটি পদের অর্থ আলাদা হয়, ভিন্ন ভিন্ন অর্থকে বোঝায়, বা পদার্থতা বচ্ছেদক ধর্ম আলাদা হয়। কিন্তু এখানে যে দুটি পদের মধ্যে একশেষ হবে তাদের রূপ যেন সমান হয়, স্বরূপ মানে সমান রূপ যাদের আছে। এই যে প্রথমে ঘট শব্দ, এখানে যে বর্ণ বিশিষ্ট, যে আনুপূর্বী বিশিষ্ট বর্ণ সমুদায় রয়েছে, পরবর্তী যে ঘট শব্দ তার মধ্যেও সেই
বর্ণ, সেই অনুপূর্বী বিশিষ্ট বর্ণ সমুদায় রয়েছে। অতএব এইখানটাতে আমাদের একশেষ হতে পারে, কিন্তু এখানেও তো রূপ শব্দের অর্থ হলো যে চেহারা, কেননা ঘট এখানে শব্দটির যে চেহারা, দ্বিতীয় যে ঘট শব্দ তার চেহারাও কিন্তু একই। কিন্তু আরেক রকম একশেষ রয়েছে যাকে বিরূপ একশেষ বলে। উদাহরণ হচ্ছে কৌমুদিতে রয়েছে যে বক্রদণ্ডশ্চ কুটিল দণ্ডশ্চ, দণ্ড মানে লাঠি, বক্রদণ্ড মানে বাঁকা লাঠি, আর কুটিল দণ্ডশ্চ কুটিল দণ্ড মানে হচ্ছে বাঁকা লাঠি। স্যার মিউট হয়ে গেছে, স্যার আনমিউট। একটি শব্দ স্বরূপৈক শেষ, সেই স্বরূপৈক শেষ যখন ঘটশ্চ ঘটশ্চ এইখানে একশেষ হচ্ছে, সেইখানে ঘট শব্দের যে চেহারা, পরবর্তী যে ঘট শব্দ তার চেহারা একই। এখানে চেহারা অর্থে রূপ শব্দের প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ দুটি শব্দের যে রূপ সেটা কিন্তু একই, সমান রূপ। এখানে রূপ শব্দের অর্থ আকার। কিন্তু আরেক প্রকার একশেষ রয়েছে বিরূপৈক শেষ। বিরূপৈক শেষে উদাহরণ হচ্ছে সিদ্ধান্ত কৌমুদিতে রয়েছে যে বক্রদণ্ডশ্চ কুটিল দণ্ডশ্চ, এইরকম করে বক্রদণ্ড একটি পদ আর একটি কুটিল দণ্ড পদ। বক্রদণ্ড এই যে পদ, সেই পদের মধ্যে সেই পদের যে অর্থ সেটা হচ্ছে বাঁকা লাঠি, আর কুটিল দণ্ড, কুটিল মানেও কিন্তু বাঁকা, কুটিল দণ্ড শব্দের অর্থ হচ্ছে বাঁকা লাঠি। তাই এদের অর্থটা এক, কিন্তু এদের চেহারাটা দেখুন আলাদা। বক্রদণ্ডতে যে বর্ণ সমষ্টি রয়েছে, যে আনুপূর্বী রয়েছে, কুটিল দণ্ড শব্দেতে সেই বর্ণ সমষ্টি নেই, সেই আনুপূর্বী নেই। তাহলে এখানে আর আমি স্বরূপ কথাটা বলতে পারি না, এখানে রূপ শব্দের অর্থ যদি আকার ধরি, তারা সমান ও রূপ বিশিষ্ট, সমান ও আকৃতি বিশিষ্ট বলতে পারি না। এখানে রূপ শব্দের অর্থ ধরতে হবে অর্থ, এদের চেহারাটা এক নয় বটে, কিন্তু এই দুটি শব্দের, বক্রদণ্ড শব্দের কুটিল দণ্ড শব্দের আকারটা কিন্তু এক, এই অর্থটা কিন্তু এক। তাই সমানম রূপম মানে সমানহ অর্থ ইয়েশাম, যাদের সমান অর্থ রয়েছে, রূপ শব্দের অর্থ কিন্তু এখানে অর্থ। অতএব এই যে, এবং এই ব্যাখ্যা আমরা সিদ্ধান্ত কৌমুদীর তত্ত্ববোধিনী টিকা যদি খুলি সেখানে পাব। তার মানে রূপ শব্দের দুরকম অর্থ হতে পারে, এই দুরকম অর্থেই পাণিনীয় শাস্ত্র প্রমাণ। সেই রূপ শব্দের আকৃতি অর্থেও প্রমাণ, রূপ শব্দের অর্থ অর্থেও তার প্রমাণ প্রামাণ্য রয়েছে। এবং রূপ শব্দের এখানে আকৃতি অর্থ যদি আমরা, এই টাইটেলে যে রূপ শব্দ রয়েছে, বিশ্বরূপ শব্দে রূপ শব্দ রয়েছে, তাতে এই টাইটেলটির অযথার্থতা উপপন্ন হবে। কিন্তু আমরা রূপ শব্দের এখানে যদি অর্থপরতা স্বীকার করি, তাহলে কিন্তু এই রসসূত্রস্য বৈশ্বরূপ্যম, রসসূত্রস্য বিশ্বরূপতা, রসসূত্রস্য নানার্থকতা, এই দিক থেকে কিন্তু সত্যি একটা বাক্যের তো নানা অর্থ হতেই পারে। এই দিক থেকে আমাদের যে বিষয়টা সেটা ঠিকই আছে, এখানে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ সঙ্গত, বাক্যের উপরে যে অপ্রামাণ্যের আপত্তি ছিল সেই আপত্তি আর হবে না। দ্বিতীয়ত এখানে সূত্রটা আমরা যদি দেখি, তার তো বিভিন্ন অর্থের কথা বলা হলো, বিভিন্ন অর্থ কি সেটা আমরা পরে দেখব, কিন্তু এই যে সূত্রটা, সূত্রটা কি, তার চেহারাটা হচ্ছে কি না, ভরত তার ষষ্ঠ অধ্যায়ে এই রসসূত্রটি উল্লেখ করেছেন, বিভাবানুভাব ব্যভিচারী সংযোগাত রস নিষ্পত্তি। আমরা এখানে অনেকে স্টুডেন্ট রয়েছি, আমাদের কাছে খুব নতুন হবে এই জায়গাটা, এবং এখানে কতগুলো টেকনিক্যাল শব্দ উল্লেখ করা রয়েছে, সেখানে বিভাব কথা রয়েছে, অনুভব কথা রয়েছে, ব্যভিচারী ভাব কথা রয়েছে, এই টেকনিক্যাল শব্দগুলোর অর্থ কি। আমরা একটা উদাহরণ দেখি, সাহিত্য দর্পণ গ্রন্থে একটি শ্লোক বলছেন এবং অন্য গ্রন্থেও রয়েছে, বলছেন যে একজন নববধু বালিকার কথা বলছে, সদ্য বিবাহ হয়েছে, স্বাভাবিকভাবেই যে অপরিচিত যে মানুষটি যার সাথে বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হয়েছেন, তাদের মধ্যে সম্পর্কের মধ্যে যে দূরত্ব রয়েছে সেটা দিনে দিনে সেই সম্পর্কটা ঘুচবে, এবং সেই জন্য নববধু বালিকার আড়ষ্টতা রয়েছে, নববধু বালিকার লজ্জা ধিক্ক রয়েছে। এবং সেই জায়গা থেকে বলছেন, এমন একটা দিন হয়েছে বাড়িতে কেউ নেই, না আছে শ্বশুর মশাই, না আছে শাশুড়ি মশাই, না আছে কোনো আত্মীয় স্বজন। বলছেন শূন্যম বাসগৃহম, বাসগৃহ মানে আমার যে মদীয় বাসভবন,
আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িটা আজকে শূন্য। সেইখানে কি হয়েছে, যে নায়িকা কি করছেন, ওই নববধূ বালা কি করছেন, নববধূ বালা বলছেন যে শয়নাদ উত্থায় কিঞ্চিত ছানাই, শয়নাদ উত্থায় মানে শয়ন থেকে, শয়ন বলতে শয্যাকেও বোঝায় খাট থেকে, অথবা শয়ন বলতে শয়ন ক্রিয়াকেও বোঝায়, শয়ন ক্রিয়া থেকে উত্থিত হলেন, তিনি ঘুমিয়েছিলেন এবং ঘুম থেকে উত্থিত হলেন, উত্থিত হয়ে কি করলেন, কিঞ্চিত ছনই, ছনই মানে হচ্ছে খুব ধীরে ধীরে, কেন ধীরে ধীরে, যেন পায়ের নুপুর ধ্বনি কেউ শুনতে না পায়, যেন কর্ণে যে কুণ্ডল রয়েছে কুণ্ডল ধ্বনি কেউ যাতে শুনতে না পায়, হাতে যে চুড়ি পড়ে রয়েছে পালা পড়ে রয়েছে তার ধ্বনি যাতে শুনতে না পায়, না হলে কি হবে, বাড়িতে তো অন্য কেউ নেই না, পাশে যে স্বামী, পাশে যে তার পতি ঘুমিয়ে আছে তার ঘুম ভেঙে যাবে। কিন্তু ঘুম থেকে উঠে নায়িকা কি করলেন, নববধূবালা কি করলেন, বলছেন যে নির্বর্ণীয় পত্যুর মুখম, নির্বর্ণ নিঃ শব্দ রয়েছে, নি উপসর্গ তার অর্থ নিঃশেষ, তিনি নির্বর্ণ করলেন মানে প্রত্যক্ষ করলেন, দেখলেন কি রকম দেখলেন, নিঃশেষে দেখলেন, নিঃশেষে দেখি কখন, এমনিতে পরীক্ষা পরীক্ষক যখন খাতা দেখেন তিনি কিন্তু জাস্ট পাতা উল্টে যান তা নয়, তিনি প্রত্যেকটা লাইন প্রত্যেকটি অক্ষর চেক করেন, ভালোভাবে দেখেন, নিঃশেষে পরীক্ষা করেন। তার মানে এই নায়িকাও কিন্তু পরীক্ষা করলেন, কেন, যে একটা কোনো সিদ্ধান্তে তিনি উপনীত হতে চাইছেন, ওই পরীক্ষক খাতা দেখতে গিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হতে চাইছেন, এর প্রাপ্তব্য নম্বরটি কি। ওই নায়িকা যে নায়কের তার স্বামীর তার পতির মুখ নিরীক্ষণ করলেন এবং কতক্ষণ না সুচিরম অনেকক্ষণ থেকে নিরীক্ষণ করলেন, কেন, তার একটা অভিপ্রায় রয়েছে, তার অভিপ্রায় হচ্ছে যে সত্যিকারের নায়ক ঘুমিয়ে আছে কিনা। তারপরে যে সিদ্ধান্তে উপনীত হলেন বলছেন যে বিশ্রব্ধম আশ্বস্ত হলেন, বিশ্রব্ধ মানে হচ্ছে আশ্বস্ত হয়ে, আশ্বস্ত হলেন মানে নিশ্চিত হলেন যে হ্যাঁ আমার প্রাণনাথ সে ঘুমিয়ে আছে, এখন যদি কিছু করি কোনো টের পাবে না। তারপরে কি করলেন, না পরিচুম্বিও সেই নায়কের সেই পতির যে গণ্ডস্থলী, গণ্ডস্থলীকে সে চুম্বন করলো, এবং চুম্বন করতেই যে প্রতিক্রিয়াটি ঘটলো সেটা এখানে বর্ণনা করছেন। নায়িকা দেখলেন যে জাত পুলকাম আলোক্যে গণ্ডস্থলী, আলোক্য মানে তিনি দেখতে পেলেন, দেখে কি দেখলেন, না গণ্ডস্থলী, যে গণ্ডস্থলীতে চুম্বন করেছিলেন সেই গণ্ডস্থলীটা কেঁপে উঠলো, রোমাঞ্চিত হলো, পুলক তাতে জেগে উঠলো, জাত পুলকাম গণ্ডস্থলীটা, গণ্ডস্থলীতে পুলক জন্মালো, এবং এতেই নায়িকা বুঝলেন যে ও আমি যে এতক্ষণ থেকে মুখটা ভালো করে লক্ষ্য করলাম যে এ অত্যন্ত নিদ্রাচ্ছন্ন ছিল তা কিন্তু নয়, এ তো চোখ বুজে পড়ে রয়েছে, তাই তাতে বুঝলেন যে আমার মধ্যে যে একটা কামনা, আমার মধ্যে যে একটা বাসনা বিশেষ ছিল সেটা তো নায়কের কাছে ধরা পড়ে গেল, তাই তাতে কিছু লজ্জিত হলেন। পরে বলছেন লজ্জা নম্র, লজ্জা নম্র মুখী, সেই তিনি লজ্জিতা হলেন, তিনি আনত বদনা হলেন, তিনি নম্রমুখী হলেন, আনতমুখী হলেন। তখন প্রিয় প্রাণনাথ তার স্বামী জেগে উঠে বললেন, জেগে উঠে প্রিয়েন হসতা চিরম বালা চুম্বিতা, সেই স্বামী উঠে উত্থিত হলেন এবং সেই নববধূ বালিকাকে চুম্বন করতে থাকলেন, চিরম অনেকক্ষণ ধরে চুম্বন করতে থাকলেন এবং হাসতে থাকলেন। টিকাকারগণ বলছেন কেন নায়ক এই পতি তার স্বামী হাসতে থাকছেন, হাসির কারণ হচ্ছে এটি যে নায়ক আসলে এর পূর্ব প্রেক্ষাপটে নায়িকাকে বহুক্ষণ থেকে কাতরভাবে আবেদন জানিয়েছিল, কিন্তু সেই আবেদনে নায়িকা কোনো সাড়া দেয়নি, তাই এত পরিশ্রম করা সত্ত্বেও, এত আয়াস করা সত্ত্বেও যখন তার মনোরথ বিফল হয়েছে তখন নায়ক কি করেছে, নিদ্রার ছলনাতে, এবং আছে ওখানে নিদ্রা ব্যাজম উপাগত, ব্যাজ মানে ছলনা, নিদ্রার ছলনাতে শুধু চোখ বুঝে বিছানায় পড়েছিল, আর কিছু পরিশ্রম সে করেনি, কিন্তু তাতেই যে যেখানে পরিশ্রম করেও নায়িকাকে নায়িকার অভিমান ভাঙাতে পারেনি, নায়িকাকে নিজের বাগে আনতে পারেনি, সেখানে নিদ্রার ছলনাতেই নায়িকার মধ্যে যে লুকিয়ে আছে যে বাসনা বিশেষ তা কিন্তু ধরা পড়েছে, এই জন্য নায়ক অত্যন্ত হেসে উঠেছে। এই যে শ্লোকটি আমরা পড়লাম, শ্লোকের অর্থ বোঝার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটা আমাদের হৃদয়ে এক প্রকার ভাব রস পরিবেশিত হয়েছে, তার নাম শৃঙ্গার রস,
কাব্যে অঙ্গী রস, এবং এই শৃঙ্গার রস কেন পরিবেশিত হয়েছে আমাদের হৃদয়ে, তার সঞ্চার কেন ঘটছে আমার হৃদয়েও, যে স্থায়ী ভাব রূপে রতি রয়েছে তার জাগরণ যে ঘটেছে কেন ঘটছে, তার কারণ এই শ্লোকে আমরা নায়ক নায়িকাকে দেখেছি, যাকে ঘিরে আমার এই রতিভাবের জাগরণ ঘটলো, যাকে ঘিরে এই নায়ক এবং নায়িকা তাদেরকে বলা হয় আলম্বন বিভাব। এবং যে কোনো স্থলে নয়, এমন একটা কবি পরিবেশ রচনা করেছেন যে মদীয় বাসভবন আজকে যে মানুষজনের পরিপূর্ণ হয়ে রয়েছে, জনাকীর্ণ হয়ে রয়েছে তা নয়, এখানে মদীয় বাসভবন শূন্য। অতএব এখানে নায়কের নায়িকার মধ্যেও যে রতিভাব ছিল তা যেন আজকে উদ্দীপিত হয়েছে, এই শূন্য বাসগৃহকে উদ্দীপন বিভাব বলে বলছে। এবং এই যার মধ্যে রতিভাব জাগরিত হবে তার কিছু বিকার আমরা লক্ষ্য করব, শারীরিক বিকার লক্ষ্য করব। এই শারীরিক বিকার দু রকমের, একটা আমি ইচ্ছার জন্য কিছু বিকার করে থাকি, যেমন আমি যদি অত্যন্ত ভীত হই, আমি যদি দেখি রাস্তায় পথ চলতে গিয়ে একটা সাপ আর নেউলে ঝগড়া করছে, ভয় পাচ্ছি আমি এগোবো কি এগোবো না, কিন্তু ওই পথ ছাড়া যাওয়ার আর পথ নেই, তখন আমি হয়তো পাশ থেকে কোনো লাঠি জোর করে পাকড়াও করে ধরি, কি কারোর কেউ আত্মীয় স্বজন মারা গেছে, কেউ মাটিতে লুটিয়ে কাঁদছে, কেউ ফুপিয়ে কাঁদছে, এই যে তার শারীরিক বিকার লক্ষ্য করা যায়, এটা কিন্তু এই রকম একটা যে বিকার, আমি যে লাঠিটাকে জোর করে মুষ্টিবদ্ধ করে ধরলাম এইটা আমার নিজের ইচ্ছার জন্য, এই রকম যে পশ্চাৎ উৎপন্ন ভাব অনু মানে পশ্চাৎ উৎপন্ন যে ভাব বিকার, এইগুলো একে বলে অনুভব। এবং এই অনুভব যদি ইচ্ছার জন্য হয়, যেখানে আমরা বললাম এই যে লাঠিটাকে আমি জোর করে ধরলাম, এইটা এইটাকে বলে যে অনুভব। কিন্তু আরেক রকম অনুভব আছে যেটা কিনা আমার ইচ্ছার জন্য নয়। কিরকম? আমি যে ওই পথেতে হাঁটছি, আমার মধ্যে মধ্যে ভয়ও রয়েছে, গায়েতে কাঁটা দিয়ে উঠেছে, গায়েতে রোমাঞ্চ জাগছে, শরীরটা আমার পুলকিত, আর ওই যে আত্মীয় মারা গেছে সেইখানে আমি কোনোভাবেই পারছি না যে চোখের জলকে আটকাতে, এটা আমার ইচ্ছার মধ্যে নেই, আমি আমার চোখ দিয়ে জল বের হবে কি বের হবে না, আমাকে যদি বলে যে আপনি একটু 5 মিনিট কাঁদুন যার জন্য চোখ দিয়ে জল বের হবে, আমরা এটা করতে পারবো না, চোখ দিয়ে জল বের করা সহজ কথা নয়। অতএব এটা ওই শোক উৎপন্ন হলে পরে স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু জলের নিঃসরণ হয়, এইগুলো ইচ্ছা জন্য নয়, এটা স্বতঃস্ফূর্ত, সেগুলোকে বলে সাত্ত্বিক ভাব। যদিও এটা অনুভব কিন্তু এর স্পেশাল ভাবে গ্রহণ হয়েছে গোবলিবর্ধন ন্যায়, তাকে সাত্ত্বিক ভাব বলে বলা হয়। এবং আরেক রকম ভাব রয়েছে ব্যভিচারী ভাব, সমুদ্রের মধ্যে যেমন তরঙ্গ উত্থিত হয়, ক্ষণিকের মধ্যে তরঙ্গ সমুদ্রের জলে মিশে যায়, একই রকম এইখানে যে শ্লোকেতে দেখলাম নায়িকা লজ্জিত হলো, সে আনত বদনা হলো, তারপরে নায়ক যে হেসে উঠলো, এই হাসি এই লজ্জা পাওয়া এই আনত বদনা হওয়া এটা অনেকক্ষণ ধরে থাকে তা নয়, এটা ক্ষণিকের মধ্যে মিলিয়েও যায়, এইগুলোকে ব্যভিচারী ভাব বলেছে। এই সমস্ত ভাবের মিশ্রণে একটা যে রসের সঞ্চারণ, যে স্থায়ী ভাবের স্ফূর্তি আমাদের হৃদয়ে ঘটছে, সেই স্ফুরিয়মান যে স্থায়ী ভাব তাকে রস বলে বলছে, প্রকাশ্যমান যে স্থায়ী ভাব তাকে রস বলে বলছে, এখানে সেই রস হচ্ছে শ্লোকে শৃঙ্গার রস। এইটা দ্বিতীয়ত বলার ছিল, প্রথমত আমার বিষয়ের বিশ্লেষণ, দ্বিতীয়ত এইখানটাতে মোটামুটি আমরা অনেক স্টুডেন্ট রয়েছি, মোটামুটি এই সূত্রটির কি অর্থ সেটা আমাদের বোঝা দরকার ছিল। এবং যেখানে যে আমরা নানান অর্থ হচ্ছে তার চারটি অর্থ হয়, রসগঙ্গাধর গ্রন্থে 11 প্রকার সম্প্রদায়ের কথা বলা রয়েছে, কিন্তু প্রধান সম্প্রদায় হচ্ছে এই চারটি, প্রধানে কৃতজ্ঞ বলবান ভবতি ইতি ন্যায়েন, এই চারটি সম্প্রদায়ের আমরা কথা বলবো। প্রথম সম্প্রদায় হচ্ছেন যে ভট্টলোল্লর, এবং তার প্রণীত যে মত সেখানে রসের উৎপত্তি হয় এই কথা বলে। সেখানে আমাদের প্রথমে এখানে আরেকটি বিষয় বিচার্য, যে আমাদের এই যে সংযোগ শব্দ রয়েছে এবং নিষ্পত্তি শব্দ রয়েছে, এই সূত্রের দুটো শব্দেরই চারটি সম্প্রদায়ে 4 রকম অর্থ করা হয়েছে, যে কারণে এদের নানান অর্থ সম্ভাবিত হচ্ছে। ভট্টলল্লটের মতে সংযোগ শব্দের অর্থ কি হবে, সমস্ত সম্প্রদায়ের মতেই কিন্তু সংযোগ শব্দের একরকম অর্থ মানে, কিন্তু সংযোগ শব্দের আমরা এমনিতে অর্থ জানি, যে দেখুন যোগসূত্রে যোগ শব্দের অর্থ কিন্তু সমাধি বলে বলা হয়েছে, দ্বিবিধ যোগ আছে, সম্প্রজ্ঞাত সমাধি
অসম্প্রজ্ঞাত সমাধি। এবং যোগ বলতে সেখানে দ্বিতীয় সূত্রে যোগসূত্রে সমাধিপাদে বলছেন যে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, যোগ বলতে সমাধিকে বোঝায়। কিন্তু এখানে সংযোগ মানে সংসমাধি মানে সম্যক সমাধি, এই অর্থ সংযোগ শব্দের এখানে গ্রাহ্য নয়, এটা তাৎপর্যের বিষয়ভূত নয়। নৈয়ায়িক মতে সংযোগ শব্দের অর্থ একটা গুণকে বলে এবং সংযোগ শব্দ একটা সম্বন্ধ বিশেষকে বলে। একটা গাছের ডালে পাখি উড়ে এসে বসলো, পাখি এবং গাছের ডাল তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সংযোগ, সেই সংযোগে এখানে গ্রাহ্য নয়। কেন? তাদের মতে সংযোগ যে দুটি সম্বন্ধের মধ্যে হবে সেই সম্বন্ধী দুটি অতি অবশ্যই দ্রব্য হবে এবং যুতসিদ্ধ হবে। এবং সেখানে একটি নিয়মই আছে, যুতসিদ্ধয়ো দ্রব্যয়োর এব সংযোগ, দুটি দ্রব্যের মধ্যেই সংযোগ সম্বন্ধ থাকে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বিভাব, এই যে অনুভব, এই যে ব্যভিচারী, অনুভব কোনটি? অনুভব হচ্ছে চুম্বন, অনুভব হচ্ছে চুম্বন ক্রিয়া। এখানে ব্যভিচারী ভাব কোনটি? ওই যে বললাম লজ্জা, হাস্য, এগুলো তো ক্রিয়া, এগুলো তো দ্রব্য নয়। এদের যে সম্বন্ধ হবে এটা তো সম্বন্ধকে আমরা কখনোই সংযোগ বলতে পারি না। অতএব নৈয়ায়িকের যে বিবোধিষিত যে সংযোগ সম্বন্ধ বিশেষ, সেই সম্বন্ধ বিশেষ এখানে গ্রাহ্য নয়। আরেক রকম সংযোগ আছে যার নাম হচ্ছে সম্বন্ধ। কেন? উৎপত্তির দ্বারা যোগ শব্দে যুজ ধাতু আছে, ঘয় প্রত্যয় রয়েছে, ঘয় প্রত্যয়ের অর্থ করণ কারক। অতএব যুজ ধাতুর মানে যুক্ত হওয়া, ঘয় প্রত্যয়ের অর্থ করণ কারক মানে মাধ্যম, যার মাধ্যমে যুক্ত হয়। আমরা জানি দুটি অপরিচিত পরিবার তারা যুক্ত হলো কিসের মাধ্যমে? বৈবাহিক সম্বন্ধে তারা পরস্পর আবদ্ধ হলো। তাই পৃথকভাবে দুটো থাকা বস্তু যখন যুক্ত হয়, যার মাধ্যমে যুক্ত হয় তাকে বলে সম্বন্ধ। অতএব সংযোগ শব্দের অর্থ সম্বন্ধ। এখানেও বিভাবানুভাব ব্যভিচারী সংযোগাত, সংযোগাত নাম সম্বন্ধাত। এবং সম্বন্ধের আরেকটা নিয়ম হচ্ছে সম্বন্ধ যদি হয় দুজনের মধ্যে থাকবে, সম্বন্ধ দ্বিনিষ্ঠ ইতি ন্যায়। এখানে একদিকে যে সংযোগ, সংযোগের যারা প্রতিযোগী তাদের তো বলা হয়ে গেছে বিভাব অনুভব ব্যভিচারী ভাব, কিন্তু এদের সম্বন্ধটা কার সাথে হবে এইখানে সূত্রেতে কারোর কথা বলা নেই। এখানে সূত্রেতে আমরা কখনো দেখি সমস্ত কথা সূত্রেতে বলা থাকে না। ব্যাকরণ শাস্ত্রে জানি, দর্শনের সূত্রগুলোতেও জানি, পাণিনীয় সূত্রেতেও জানি, আগেতে কোনো সূত্রেতে পদটা বলা আছে বা পরে কোনো সূত্রেতে পদটা বলা আছে, তার থেকে অনুবৃত্তি হয়, অনুকর্ষণ হয়, অধ্যাহার হয়। একই রকম এইখানে ভরতের রসসূত্র ষষ্ঠাধ্যায়ে যে আলোচিত, সেইখানে আমরা যদি এই রসসূত্রের পূর্বের অংশে দেখি সেখানে নয় প্রকার রসের কথা বলা রয়েছে, নয় প্রকার ভাবের কথা বলা রয়েছে। এবং পরবর্তী এই রসসূত্রের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে অভিনবগুপ্ত নাই এবং ভরত নাট্যশাস্ত্রকার নিজেই একটা এক্সাম্পল দিয়েছেন, একটা উদাহরণ দিয়েছেন। সেই উদাহরণ মানে ভাত রুটি খাওয়া যে তরকারি মাধ্যমে হয়, তাতে যে আমরা তৃপ্তি লাভ করি, সেই তৃপ্তি লাভ করার মতোই রসনা চর্বনার দ্বারা রস সাক্ষাৎকারের কথা বলেছেন। এবং সেখানে একটি কথা মেনশন করেছেন, বলছেন স্থায়ী ভাবাহা রসত্বম আপনবন্তি, স্থায়ী ভাব গুলো রসত্বে উত্তীর্ণ হয়, এই যে রসত্বে পরিণত হয়, এই যে স্থায়ী ভাব, স্থায়ী ভাবের কথা কিন্তু আমরা পরেতে উল্লিখিত হতে দেখছি। তাই সেই স্থায়ী ভাবের কথা, বাকি ভাবগুলো তো সূত্রেই উল্লিখিত, স্থায়ী ভাবগুলোর এখানটাতে ইনক্লুশন করব, এখানটাতে অনুকর্ষণ করব। অতএব সূত্রটার গোটা চেহারা হলো, চেহারা হবে বিভাবানুভাব ব্যভিচারী সংযোগা স্থায়ীনহ রস নিষ্পত্তি, স্থায়ী পদার্থের রসতা প্রাপ্তি। এই যে দুটি পদার্থের মধ্যে সম্বন্ধ হচ্ছে, একদিকে রয়েছে স্থায়ী ভাব, আরেক দিকে রয়েছে যে বিভাব অনুভব ব্যভিচারী ভাব, এদের মধ্যে সম্বন্ধ। সম্বন্ধটি কি? ভট্টলল্লট বলছেন সম্বন্ধটি হচ্ছে উৎপাদ্য উৎপাদক ভাব সম্বন্ধ। আমরা কি করে এই সম্বন্ধ যে রয়েছে এটা কি করে বলব? আমরা যে কোনো স্থলেতে সম্বন্ধ নির্ণয় করতে পারি যদি আমরা দুটি যাদের মধ্যে দুটি সম্বন্ধী, যাদের মধ্যে সম্বন্ধ রয়েছে তাদের একে অপরের নিরিখে পরিচয়টুকু জানতে, তাহলে সম্বন্ধ বার করা যায়। যেমন ধরুন বলা হলো যে রাম আর দশরথের মধ্যে সম্পর্ক, রামের তো বহু কোয়ালিটি রয়েছে কিন্তু দশরথের নিরিখে সে কে?
সে পুত্র আর কিছু নয়। দশরথ তার তো অনেক কোয়ালিটি রয়েছে, কিন্তু রামের নিরিখে দশরথ কি? সে শুধুই পিতা, আর কিছু নয়। অতএব এই যে দুটো পরিচয়, একটা পিতা আর একটা পুত্র, এই দুটো লিখে তারপর একটা ভাব শব্দ যোগ করব, তারপর একটা তয়ব শব্দ যোগ করব, তাহলেই সম্বন্ধ বেরিয়ে আসবে। পিতা পুত্র ভাব সম্বন্ধ, পিতা পুত্রত্ব সম্বন্ধ। যেমন দুজন কি হয় যে প্রতিদিন দেখি ট্রেনেতে, বারাসাত স্টেশনে ট্রেনেতে দুজনেই একসাথে ফেরেন। আমরা বুঝতে পারি যে দুজনেই রোজই যখন একসঙ্গে যান নিশ্চয়ই কোনো সম্বন্ধ আছে। সম্বন্ধ কি রকম? একশতম ষষ্ঠী অর্থাৎ মহাভাষ্যকার বলেছেন সম্বন্ধ তো সহস্রশ শত শব্দ উপলক্ষণে ব্যবহৃত অগণিত সম্বন্ধ। কিন্তু ওই দুজন ব্যক্তির মধ্যে কি সম্বন্ধ? একদিন আমরা ফলো করলাম, দেখলাম যে ও যে কামড়াতে ওনারা উঠেছেন আমিও সেই কামড়াতে উঠেছি, দেখছি একজন বই খুলে আরেকজনকে একটা কোনো বিষয় জিজ্ঞাসা করছেন। আমরা বুঝলাম ও তাহলে তো যিনি জিজ্ঞাসা করছেন তার পরিচয় হচ্ছে, তার তো অন্য অনেক পরিচয় আছে, কিন্তু এই ব্যক্তির নিরিখে পরিচয় হচ্ছে তিনি ছাত্র। আর ওই ছাত্রের নিরিখে ওই ব্যক্তির তো অনেক পরিচয় আছে, কিন্তু ছাত্রের নিরিখে পরিচয় হচ্ছে তিনি শিক্ষক। এই দুটি ব্যক্তির মধ্যে সম্পর্ক রয়েছে গুরু শিষ্য ভাব সম্পর্ক। একই রকম আমরা একদিকে রয়েছে স্থায়ী ভাব, আরেকদিকে রয়েছে বিভাবাদী পদার্থ। আমাদের যে স্থায়ী ভাবের উৎপত্তি হচ্ছে, এমনকি ওই নায়কের যে রতিভাবের জাগরণ হয়েছে, কেন? নায়িকার এই রকম লজ্জা দেখে, নায়িকার এই রকম চুম্বন অনুভব দেখে, নায়িকার মধ্যে যে এই রতিভাব জাগরিত হয়েছে, নায়িকা নায়িকাই হচ্ছে তার কারণ। নায়িকা আলম্বন বিভাব তাকে অবলম্বন করে এবং শূন্য বাসগৃহ এই উদ্যাপন বিভাবকে অবলম্বন করে। অতএব বিভাবাদী হচ্ছে স্থায়ী নায়কের স্থায়ী ভাবের উৎপত্তির কারণ। অতএব স্থায়ী ভাব হচ্ছে উৎপাদ্য আর বিভাবাদী হচ্ছে উৎপাদক। অতএব এইখানে আমরা বলব এদের মধ্যে যে সম্পর্ক রয়েছে উৎপাদ্য উৎপাদক ভাব সম্পর্ক। এবং সেই জন্য ভট্ট লল্লট এখানে সংযোগাত মানে সম্বন্ধাত, সম্বন্ধাত মানে সম্বন্ধ বিশেষ কোনটি, না উৎপাদ্য উৎপাদক ভাব সম্বন্ধ। এখানে কাব্য প্রকাশ গ্রন্থে আরেকটু অন্যরকম সম্বন্ধের কথা বলছেন যে শুধু উৎপাদ্য উৎপাদক ভাব সম্বন্ধ নয়, আমরা যদি তলিয়ে দেখি, যদি বলে দশরথের সঙ্গে রাম জনক কৌশল্যার কি সম্বন্ধ, রাম জনক কৌশল্যানাম দশরথেন সম্বন্ধ, দশরথস্য সম্বন্ধ, কি সম্বন্ধ হবে? হ্যাঁ, রামের নিরিখে দশরথের সম্বন্ধ তো পিতাপুত্র ভাব সম্বন্ধ, কিন্তু জনকের নিরিখে কি বলতে পারি? না, জনক তো বিয়াই মশাই। আমরা কি কৌশল্যের নিরিখে বলতে পারি দশরথের সম্পর্ক কি? না, সেটা তো স্বামী স্ত্রী সম্পর্ক। তাহলে সবার সাথেই যে আমি বলবো হ্যাঁ রামের সাথে পিতাপুত্র ভাব সম্বন্ধ আছে বটে, কিন্তু সকলের সাথেই উৎপাদ্য উৎপাদক ভাব সম্বন্ধ রয়েছে তা নয়। স্থায়ী ভাব একদিকে দশরথের মতো মানে কনস্ট্যান্ট থাকছে, তার পরিবর্তন হচ্ছে না, কিন্তু এইদিকে বিভাবের সাথে যখন সম্পর্ক সেটা উৎপাদ্য উৎপাদক ভাব সম্বন্ধ, কিন্তু অনুভাবের সাথে আসলে রতি থাকলে পরে তবেই তার মধ্যে বিকার হয়। নায়িকার মধ্যে রতিভাব জাগরিত হয়েছে যে কারণে নায়িকা চুম্বন করতে অনুভবটা প্রকাশিত করতে উদ্যত হয়েছেন। অতএব অনুভবটা বরং কার্য, স্থায়ীভাব কার্য নয়, স্থায়ীভাব উৎপাদ্য নয়। তাহলে এখানে আমরা বলবো অনুভব থেকে নায়িকা যে চুম্বন করছেন তার থেকে বরং বুঝতে পারি নায়িকার মধ্যে রতিভাব আছে, রতিভাবটা এই স্থায়ী ভাবটা জানতে পারছি গম্য, আর তার গমক হচ্ছে এই অনুভবটি। অতএব অনুভবের সাথে স্থায়ী ভাবের সম্পর্ক হচ্ছে গম্য গমক ভাব সম্বন্ধ। আর ওই লজ্জা, ওই যে অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থে যে দর্ভাঙ্কুরের দ্বারা চরণটা ক্ষত হয়েছে, শকুন্তলা সেই দর্ভাঙ্কুরকে পা থেকে বার করার সময়ে বহুক্ষণ থেকে শকুন দুষ্যন্তের দিকে তাকিয়ে রয়েছে। কেন এতক্ষণ থেকে তাকিয়ে রয়েছেন? কেন? কিছু আচরণ যেটা দেখে দুষ্যন্ত বুঝতে পারেন ও আমার প্রতি তো সে আসক্ত, নচ মদন বিবৃত নচ সংবৃত, সে মদন তার কামনাকে প্রকাশিত করেনি আর কামনাকে সাপ্রেশনও করেনি, চেপে রেখেও দেয়নি, বিবৃত করে রাখেনি, গোপন করে রাখেনি। অতএব এইখানেও লজ্জার দ্বারা আরো নায়কের আরো উৎসাহ, নায়কের রতিভাবের গতিবৃদ্ধি হয়, এই জন্য এদেরকে বলা হচ্ছে পোষক। হ্যাঁ, এবং এর দ্বারা পুষ্টি লাভ করছে স্থায়ী ভাব, তাই ব্যভিচারী ভাবের সাথে স্থায়ী ভাবের পোষ্য পোষক ভাব সম্বন্ধ বিদ্যমান। অতএব এইখানে স্থায়ী ভাবের সাথে এই তিনটির আলাদা আলাদা সম্বন্ধ রয়েছে, যেমন কিনা দশরথের সাথে রামের এক সম্বন্ধ, যেমন কিনা দশরথের সাথে জনকের বিয়াই মশাইয়ের সম্বন্ধ, যেমন কিনা কৌশল্যার সাথে আরেক রকমের সম্বন্ধ, একই রকম বিভাবের সাথে উৎপাদ্য উৎপাদক ভাব সম্বন্ধ স্থায়ী ভাবের রয়েছে।
অনুভবের সাথে গম্যগমক ভাব সম্বন্ধ রয়েছে, যেমন কিনা এই ব্যভিচারী ভাবের সাথে পোষ্যপোষক ভাব সম্বন্ধ রয়েছে। একই সংযোগ শব্দের তিন রকম সম্বন্ধ হচ্ছে অর্থ, এটা ভট্টলটের মতে। রয়ে গেল নিষ্পত্তি কথার অর্থ। নিষ্পত্তি বলতে কি বোঝায়? নিষ্পত্তি মানে উৎপত্তি। শব্দকল্প ধর্মে রয়েছে সমাপ্তি এবং সিদ্ধি। সিদ্ধি মানে উৎপত্তি আমরা ধরতে পারি, নিষ্পত্তি মানে উৎপত্তি সহজেই গ্রহণ করা যায়। বাক্যপদ দিয়ে করণ কারকের স্বরূপ নির্ণয় করতে গিয়ে ভর্তৃহরি বলছেন, ক্রিয়ায়া পরিনিষ্পত্তির যদ ব্যাপারাদ অনন্তরম। কুঠারের, কুঠার তো একটা কারক, কুঠারের যার ব্যাপারের অনন্তর, কুঠারের উদ্যমন নিপতন ব্যাপারের পরে পরেই ক্রিয়ার যে পরিনিষ্পত্তি হয়, ছেদন ক্রিয়ার যে পরিনিষ্পত্তি হয়, ছেদন ক্রিয়ার পরিনিষ্পত্তি মানে আর কিছুই নয়, ছেদন ক্রিয়ার উৎপত্তি হয়। তাই নিষ্পত্তি কথার অর্থ উৎপত্তি। অতএব এই যে ভট্টলোল্লর, তার মতে নিষ্পত্তি শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি। তাহলে এই যে মতবাদ, এই মতবাদের নাম হচ্ছে যে রসের উৎপত্তিবাদ। এই দিক থেকে ভট্টলোল্লর তার বক্তব্য এখানে প্রতিষ্ঠাপিত করেছেন এবং অভিনব ভারতী গ্রন্থেতে এই মতগুলোর পূর্বপক্ষ রূপে উল্লেখ রয়েছে। এবং সেখানে যে রস কার মধ্যে থাকে সে কথা বলতে গিয়ে আমরা যদি এই রসাস্বাদন প্রক্রিয়ার মধ্যে ঢুকি, তিন ধরনের ব্যক্তিকে দেখতে পাবো। এক তো যারা রয়েছেন যাদের চরিত্র অনুকরণ করার যোগ্য, অনুকরণীয়, রাম সীতা, তারা হচ্ছেন যে অনুকার্য। কার্য মানে করা উচিত, অনুকরণ করা উচিত, অনুকরণ করার যোগ্য। আর যারা অনুকরণ করছেন, এক তো গেলেন রাম সীতা, অনুকার্য, অনুকর্তব্য। আর যারা হচ্ছেন যে অনুকরণ করছেন, ওই রঙ্গমঞ্চে যারা অভিনয় করছেন, রাম সীতার চরিত্রে অভিনয় করছেন, যারা অনুকরণ করছেন, অনুকর্তা, তারা হচ্ছেন অনুকর্ত্রী, তাদের তারা হচ্ছেন অনুকর্তা। আর একদল রঙ্গমঞ্চের অপোজিটে সামনেতে বসে যারা অভিনয় দেখছেন, দর্শক, যারা সামাজিক, এরা হচ্ছেন সহৃদয় ব্যক্তি বা সামাজিক। এই তিন ধরন যে ব্যক্তি রয়েছেন, রস কার মধ্যে থাকবে তার বিষয়ে বলতে গিয়ে এনার এতে বলছেন যে রামাদৌ অনুকার্যে মুখ্যয়া বৃত্তিয়া। মুখ্যত রামাদৌ অনুকার্যে, সেই যে অনুকার্য ব্যক্তি, অর্থাৎ অনুকর্তা নন, অর্থাৎ সামাজিক ব্যক্তি নন, অনুকার্য ব্যক্তির মধ্যে মুখ্যত রস থাকে। তাহলে কি এই অনুকর্তা, এই যে সামাজিক ব্যক্তি, তাদের মধ্যে রস থাকে না? বলছেন যে না, প্রকৃতপক্ষে থাকে না। তবে অনুকর্তরি অপি অনুসন্ধানও বলা, অনুসন্ধানও বলা মানে আমি যদি এইরকম হয় যে আরে বাবা, যদি যারা অভিনয় করছেন তারা যদি, তাদের মধ্যে যদি রস না থাকে, তারা অভিনয় কেন করছেন? সামাজিক ব্যক্তি, তার মধ্যে যদি রস সঞ্চারণ না হয় তাহলে তারা কেন ও অভিনয় দেখতে আসেন? উনি বলছেন এই প্রশ্ন হয়, এই প্রশ্নের অনুসন্ধান করতে গিয়ে আমাদের বলতে হবে যে প্রকৃতপক্ষে কিন্তু রস অনুকার্যেই আছে, তাতে আরোপিত ভাবে থাকে। এই কারণে নিষ্পত্তি শব্দের অর্থ আরেকটা আরোপ বলে বলা হয়েছে। এবং রসগঙ্গাধর গ্রন্থে যে ভট্টলোল্লটের মত বলা হয়েছে, সেখানে নিষ্পত্তি শব্দের আরোপ রকম আরোপ অর্থ গ্রহণ করা হয়েছে। এবং কেন অনুকার্যের মধ্যেই থাকে, অনুকর্তা সামাজিকের মধ্যে থাকে না, এটা কোনো শাস্ত্রীয় উদাহরণ নেই এবং হয়তো কিছুটা মিলবে উদাহরণটা। ধরুন না, গ্রামেতে যার যে বাড়িতে গরু রয়েছে, গরু পালন করা হয়, দুগ্ধ দোহন করা হয়, সেই বাড়ির লোকেরা ওই দুগ্ধ পান করে, নিজের বাড়িতে সকলে পান করবে, তাতে তো জল মেশায় না, তাতে জল মেশায় না, খাঁটি দুগ্ধ পান করে। তারপরে যে গোয়ালা দুগ্ধ দোহন করে দিল, গোয়ালার তার প্রাপ্য দুগ্ধ তার থেকে নিয়ে নিল, সেই গোয়ালা কি করে, পাড়ায় পাড়ায় বা কোনো যদি মফস্বলে ফ্যাক্টরি থাকে সেখানে গিয়ে দুগ্ধ দিয়ে আসে। তবে কি, ও যা দুগ্ধ পেলো সেটাই দেবে না, তাতে জল মেশাবে, জল মিশিয়ে দুগ্ধ দেয়। আবার যারা আমরা শহরে প্যাকেট বন্দি দুগ্ধ পান করছি, তাতে শুধু জলই নয়, কিছু রাসায়নিক এলিমেন্ট থাকে। আমরা যারা সামাজিক, আমরা যারা শহরে মানুষ, শহুরে মানুষ, তারা ওই প্যাকেট বন্দি দুগ্ধ পান করি, খাঁটি দুগ্ধ পান করি না। আমরা যারা ওই গ্রামের লোকেরা, যাদের নিজের বাড়িতে গরু নেই অথচ গোয়ালার থেকে দুধ নেই, খাঁটি দুগ্ধ পান করি না, জল মেশানো দুগ্ধ পান করি। আর যারা ওই যে রাসায়নিক পদার্থ নেই কিন্তু জল মেশানো দুগ্ধ পান করি, আর যাদের বাড়িতে গরু রয়েছে, যারা দুগ্ধ দোহন করলো, তারা নিজের খাঁটি দুগ্ধটা পেল। অতএব প্রকৃত যদি দুগ্ধ অনুসন্ধান করতে হয়
মূল যেটা উৎস সেই উৎসেতে থাকে, প্রকৃত রস কিন্তু উৎস যে রাম সীতা সেই চরিত্রে তাতে থাকে, অনুকার্যের মধ্যে থাকে, অনুকর্তা সামাজিকের মধ্যে সে প্রকৃত রস থাকে না, তাতে আরোপিত ভাবে রস থাকে। এইরকম ভট্টলল্লটের বক্তব্য আমার মনে হয়েছে। এবং এখানে আমাকে বলতে বলা হয়েছে যে শুধু সাহিত্যের দিকটা নয়, এই যে নানান রকম অর্থ পরিবর্তিত হচ্ছে তার মূলে কিন্তু একটা দর্শনের মত রয়েছে। এবং দর্শনের ভেদ বশতও কিন্তু এই রসাস্বাদে, রস প্রক্রিয়াতে, রস পদ্ধতিতে, রসাস্বাদন প্রকারে ভেদ হচ্ছে। এখানে কোন মতের প্রভাব রয়েছে? আমরা সকলেই যদি আমরা গ্রন্থ পড়ি মোটামুটি এইটা জানি, ভট্টলল্লটের এই যে মত তাতে মীমাংসা মতের প্রভাব রয়েছে। অভিনব ভারতী গ্রন্থ, তার এডিট করেছেন মধুসূদন শাস্ত্রী, সেখানে একটা টিকা রয়েছে মধুসূদিনী টিকা, এবং তিনি তার উপরে হিন্দি টিকা রয়েছে বালক ক্রীড়া বলে হিন্দি টিকা, শুধু অনুবাদ অভিনব ভারতীর। এবং তার ভূমিকাতে উনি দুটি কথা বলছেন। প্রথমত কথাটা দেখলে মনেই হবে যে মীমাংসা মতের প্রভাব নেই। কেন? উনি বলছেন যে মীমাংসকদের যে আচার্য তারা সাধারণত কুমারিল ভট্ট, ভট্ট প্রভাকর, এই নামগুলোতে যারা প্রখ্যাত আচার্য, নামেতে ভট্ট আছে, এই ব্যক্তির নাম হচ্ছে যে ভট্টলল্লট, নামেতে ভট্ট আছে, তা দেখে মনে হচ্ছে যে মীমাংসা মতের প্রভাব রয়েছে, এইটুকুই যা। তার মানে বক্তব্য হচ্ছে যে নামেতে মিল আছে কিন্তু মীমাংসা মতের মিল মানে প্রভাব নেই। কিন্তু উনি তারপরে আরেকটু কিছু চিন্তা করে আরেকটু বলেছেন, হয়তো এই দিক থেকে প্রভাব রয়েছে। কোন দিক থেকে প্রভাব রয়েছে? প্রভাব হচ্ছে এই দিক থেকে, মীমাংসা মতেই কিন্তু এটা প্রসিদ্ধ, জাগাদি কর্ম করলে পরে স্বর্গ প্রাপ্তি হয়, কোনো শুভ অশুভ কর্ম করলে পরে সুখ দুঃখ ফল হয়, কিন্তু জাগাদি কর্ম করার পরে পরেই সুখ দুঃখ হয়, স্বর্গ প্রাপ্তি হয় তা নয়। তাই জাগাদির কারণতা অক্ষত থাকে না, কেননা কারণ তাকেই বলে যে কার্যপদার্থের অব্যবহিত পূর্ববর্তী, কার্যপদার্থের অব্যবহিত পূর্ববর্তী হয়। তাই এখন জাগাদি তো কার্যপদার্থের অব্যবহিত পূর্ববর্তী নয়, জাগ তো নষ্ট হয়ে যায় আশুতর বিনাশী, স্বর্গ প্রাপ্তি তো মৃত্যুর পরে হয়, অতএব মধ্যে একটা সেতু রূপে একটা ব্যাপার স্বীকার করা হয়েছে, ধর্ম অধর্ম পাপ পুণ্য, যাকে কিনা অদৃশ্য বলে, দেখা যায় না অপূর্ব বলে, দেখা যায় না বলে অদৃশ্য বলে। যেমন কর্ম অদৃশ্যকে অবলম্বন করে ওই সুখ দুঃখকে উৎপন্ন করে, এইখানেও আমাদের এই যে নাটকের আলম্বন বিভাগ, সে যে রসতা সম্পাদিত করে, আলম্বন বিভাগ যে কাকে রস করে তোলে, আলম্বন বিভাগ স্থায়ী ভাবকে অবলম্বন করে তাকে রসে পর্যবসিত করে, সেই জন্য এইখানটাতে একটা প্রভাব রয়েছে, আলম্বন বিভাবকে অবলম্বন করে সেই রসতা প্রাপ্তি ঘটাচ্ছে। সুখ রস তো একটা সুখের আস্বাদন, অতএব যেমন কর্ম একটা মিডিয়েটর রূপে অপূর্বকে অবলম্বন করে সে সুখ দুঃখকে উৎপন্ন করছে, একই রকম আলম্বনাদি বিভাব স্থায়ী ভাবকে অবলম্বন করে তাকে রসের উৎপত্তি করছে, এই দিক থেকে প্রভাব রয়েছে। কিন্তু আমরা যদি একটু ধনঞ্জয়ের দশরূপক গ্রন্থ দেখি, সাহিত্য দর্পণের লক্ষ্মী টিকা দেখি, লক্ষ্মী টিকার প্রারম্ভে মানে ভূমিকা অংশে তিনি বলছেন যে একটা মীমাংসা মতের প্রভাব রয়েছে, এবং কথঞ্চিত এইটাই বেশি করে অভিসম্মত হতে পারে। তিনি বলছেন, আমরা যখন একটা শূন্যম বাসগৃহম শ্লোক পড়লাম, কাব্য পড়লাম, তার থেকে আমার কাব্যের যে অর্থবোধ, কে নায়ক কে নায়িকা এইসব বোধ তো হলো, এবং তার অনেক পরে আমার শৃঙ্গার রসের বোধ হচ্ছে, এই যে একটা জার্নি, এই প্রাথমিক অর্থ বোধ থেকে শুরু করে রসপ্রাপ্তি পর্যন্ত এই এতগুলো অর্থের প্রাপ্তি শব্দ থেকে যে হয় কিভাবে হয়। সাহিত্যিক মতে তিন প্রকার বৃত্তি রয়েছে, অভিধা লক্ষণা ব্যঞ্জনা, কিন্তু ভট্টলল্লট একজন মীমাংসক ছিলেন এবং মীমাংসকদের একদেশীদের মতে শব্দের একমাত্র বৃত্তি সেটা হচ্ছে অভিধা বৃত্তি। এবং অভিধা বৃত্তি কি করে যে, এবং তারা এই রকম বলেছেন, শব্দের ব্যাপার হচ্ছে ইসু ব্যাপারবধ, ইসু মানে বাণ, একটা বাণ যেমন নিক্ষিপ্ত হলে পরে প্রতিপক্ষী যে সৈন্য তার বর্মকে ভিন্ন করে, হৃদয় গ্রন্থিকে তারপরে ছিন্ন করে, তারপরে তার প্রাণকে হরণ করে। হ্যাঁ, প্রথমে কাজ হচ্ছে কি, বর্মকে ভিন্ন করা, বর্ম ভিনত্তি,
তারপরে কি, তারপরে হৃদয় গ্রন্থিকে স্পর্শ করবে, হৃদয় গ্রন্থিম চিনত্তি, তারপরে কি করবে, তারপরে প্রাণকে হরণ করবে, প্রাণান হরতি। একই রকম শব্দ যখন মুখ থেকে বক্তার উচ্চারিত হয়, শব্দ বক্তার মুখ থেকে শব্দ উচ্চারিত হয়ে বাণ যেমন নিক্ষিপ্ত হয়ে শব্দ উচ্চারিত হয়ে কি করে, তোমরা যাকে বলো অভিধেয় অর্থ বর্মভেদন স্থানীয়, সেই অভিধেয় অর্থকে প্রতিপাদন করে। তারপরে তোমরা যাকে বলো একটু দীর্ঘতর অর্থ, এটা দীর্ঘ অর্থ, দূরবর্তী অর্থ, লক্ষ্য অর্থ, লক্ষ্য অর্থকেও প্রতিপাদন করে, হৃদয় গ্রন্থিকেও স্পর্শ করে বাণের মতো। তারপরে প্রাণকে হরণ করে, যেটা অভীপসিত অর্থ, যেখানে পৌঁছতে চাইছে বাণটি, বাণের যেটা ঈপ্সিত, যে প্রতিপক্ষী সৈন্যকে হত্যা করা, প্রাণ হরণ করা। একই রকম শব্দের দ্বারা তোমাদের বক্তব্য যে ব্যঙ্গ অর্থই বাক্যের প্রধান অর্থ, সেই অভীপসিত অর্থকেও প্রতিপাদন করে যে আরো দীর্ঘতর। তাই বলছেন স্বয়ং দীর্ঘ দীর্ঘতর অভিধা ব্যাপার, অভিধার ব্যাপারটা দীর্ঘ দীর্ঘতর, মানব ব্যাপারবৎ ইসুব ব্যাপারবৎ বলে বলেছেন। এইটা একদল মীমাংসকগণ স্বীকার করতেন, এবং ভট্টলের এই মতেও আমরা যা পড়লাম এখানে লক্ষণ ব্যঞ্জনের কথা আমরা বলিনি, তাদেরও বক্তব্য অভিধার দ্বারাই পুরো রসবোধ পর্যন্ত অভিধারই ব্যাপারবত্তা থাকে, হ্যাঁ অভিধারই ব্যাপারত্ব থাকে। এই হচ্ছে ভট্টলল্লটের মত এবং সেখানে মীমাংসা দর্শনের প্রভাব। দ্বিতীয় যেখানটাতে, দ্বিতীয় এই মতে কিছু দোষ আছে। প্রথম দোষ হচ্ছে সংযোগ শব্দের যে সম্বন্ধ করা হয়েছে সেই সম্বন্ধ তিন রকম। একটা শব্দের যুগপদ যদি তিন রকম অর্থ করি তাতে শব্দের উপরে অতি ভার আরোপ করা হয়, এতে গৌরব দোষ হয়। এটা কাব্য প্রকাশের সম্প্রদায় প্রকাশিনী সাহিত্য চূড়ামণি প্রভৃতি টিকাতে বলেছেন। আর দ্বিতীয়ত তো আমরা স্পষ্ট এটা বলবো অনায়াসে, যদি রস প্রকৃতপক্ষে প্রকৃত রসের আস্বাদন যদি সামাজিকের না হয় তাহলে সে কেন প্রচোদিত হবে, সে কেন টিকিট কেটে সিনেমা দেখবে। অতএব এই বাস্তব বিরোধিতা কিন্তু এখানে রয়েছে, যে কারণে পরবর্তী আচার্য ভট্ট শঙ্কুক, শ্রী শঙ্কুক অন্য একটি মতের প্রস্তাবনা করলেন। তার বক্তব্য হচ্ছে, তার প্রতিপাদিত বক্তব্য হচ্ছে রসানুমিতিবাদ, এবং নিষ্পত্তি শব্দের অর্থ তিনি করেছেন অনুমিতি। নিষ্পত্তি শব্দের অর্থ সিদ্ধি, সিদ্ধি আমরা বলেছি শব্দকল্পদ্রুমে রয়েছে সিদ্ধি। সিদ্ধি মানে কিন্তু জ্ঞানকে বোঝায়, সিদ্ধি মানে নিশ্চয়। এই জ্ঞান চার প্রকার হয়, যে নৈয়ায়িক মতে চার প্রকার হয়, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দ। তার মধ্যে এখানে নিষ্পত্তি বলতে সিদ্ধি বলতে জ্ঞানকে, নিশ্চয়কে যে বুঝছি সেটা নিশ্চয় বিশেষ, অর্থাৎ আমরা বুঝছি যে ওই অনুমিতিকে বুঝছি। তাই নিষ্পত্তি মানে অনুমিতি, রসের অনুমিতি হয়। এবং এইখানে সম্বন্ধটা কি, সম্বন্ধ বললাম ওই আগের মতো করে আমরা বার করব। তার মতে আমরা যখন আমরা এইখানে অনুমাপ্য অনুমাপক ভাব সম্বন্ধ রয়েছে, স্থায়ী ভাব, অর্থাৎ ওই নায়িকার মধ্যে যে শ্লোকে আমরা যেটা দেখলাম, নায়িকার মধ্যে যে রতিভাবের জাগরণ হয়েছে, ওই রতিভাব স্থায়ী ভাব, সেটা আমরা জানতে পারছি। কার দ্বারা জানতে পারছি? ওই বিভাব, উদ্দীপন বিভাব, আলমন বিভাব, অনুভাব, এই সব আচরণ থেকে জানতে পারছি। এরা হচ্ছে গমক, এরা হচ্ছে বোধক, এরা হচ্ছে অনুমাপক। অতএব এদের মধ্যে একটা পরিচয় হচ্ছে অনুমাপক, আর এই বিভাবাদীর নিরিখে স্থায়ী ভাব হচ্ছে অনুমাপ্য। এদের মধ্যে সম্বন্ধ হচ্ছে অনুমাপ্য অনুমাপক ভাব সম্বন্ধ। এই হচ্ছে তার দ্বিতীয় বক্তব্য। সম্বন্ধ সংযোগ শব্দের অর্থ তিনি পাল্টে দিলেন, এবং এক সংযোগ শব্দের অর্থ একরকম স্বীকার করলেই হয়, পূর্বে যে তিন রকম অর্থ স্বীকার করা হয়েছিল সেই রকম গৌরব সেখানে নেই। প্রশ্ন হলো তিনি অনুমিতি কেন বল? অভিনব ভারতী গ্রন্থে যেরকম আলোচনা রয়েছে তার থেকে পার করা যায় দুটো যুক্তি, আমরা বার করে বলতে পারি। একটা উনি বলছেন, এই যে কাব্যেতে আমরা বললাম নায়ক নায়িকা বিভাব, এই যে আমরা কাব্যেতে বললাম যে তাদের উচুম্বন ক্রিয়া হচ্ছে অনুভব, এই যে বললাম লজ্জা হাস্য এগুলো হচ্ছে অনুভব, যদি প্রশ্ন হয় এগুলোকে আমরা জানবো কোন উপায়ে? প্রমেয় পদার্থের জ্ঞান তো প্রমাণের অধীন, কোন প্রমাণের মাধ্যমে জানি? বলছে দেখুন, যে এই শ্লোকটা না পড়লে পরে কে বিভাব, কে 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 আলম্বন বিভাব, কে উদ্দীপন বিভাব আমরা জানতে পারতাম না। বিভাবের জ্ঞান কাব্য থেকে আমাদের হয়, কাব্য থেকে অনুসন্ধান করতে হবে, তার সোর্স হচ্ছে কাব্য। অনুভব কোন কিরকম আচরণ করলে পরে যে এটা রতিভাবেরই ফল, হ্যাঁ চুম্বনটা রতিভাবই ফল, এটা বুঝবো, সেই নট
তার অভিনয় শিক্ষা যেরকম করেছে তার থেকে পাবো, তার শিক্ষা থেকে, অভিনয় শিক্ষা থেকে। আর এই যে লজ্জা হাস্য কোন পরিস্থিতিতে কি রকম আচরণ করতে হয়, এটা তো আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা শেখায়। আমি মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করতে গেছি, ভালো রেজাল্ট হয়েছে, হাতে রেজাল্ট আছে, আমি কিভাবে যাব, আমি একটু মিষ্টি নিয়ে যাব, একটু ফল নিয়ে যাব, কি মাস্টারমশাইয়ের কাছে নিজের প্রশংসা করব, তা নয়। আমরা কিভাবে থাকবো, বিনীতভাবে থাকবো, এই বিনয় শিক্ষা। আমরা আমরা দেখেছি যে সিনিয়র দাদাদেরকেও এইভাবে যেতে, আমরা দেখেছি যে মাস্টারমশাইরা এইরকম ভাবে তার মাস্টারমশাইদের সঙ্গে আচরণ করেন। তাই এটা নিজের কৃত্রিম অভিজ্ঞতা থেকে আমরা এটা জানতে পারবো। তার মানে এই যে তিন প্রকার এলিমেন্ট সূত্রেতে রয়েছে, বিভাব, অনুভব এবং ব্যভিচারী ভাব, সেটা আমি পাচ্ছি কাব্য থেকে, কখনো পাচ্ছি অভিনয় শিক্ষা থেকে, কখনো পাচ্ছি অভিজ্ঞতা থেকে। তাই এখানে অভিনব ভারতী টিকাকার মানে ভট্ট এই অভিনব গুপ্ত উনি এইটা প্রপঞ্চন করতে গিয়ে, ভট্ট শঙ্কুকের মত বলতে গিয়ে, শ্রীযুক্ত শঙ্কুকের মত বলতে গিয়ে উনি বলছেন বিভাবা বিভাবাহী কাব্য বলাত অনুসন্ধেয়া। হ্যাঁ, বিভাবকে জানতে পারি কাব্য থেকে, অনুভাবা শিক্ষাত অভিনয় শিক্ষা থেকে জানতে পারি, স্থায়ী এই ব্যভিচারীন ব্যভিচার ভাব কার থেকে জানতে পারি, ব্যভিচারী ভাব কার থেকে জানতে পারি, কৃত্রিম নিজানু ভাবার জন্য বলার নিজের অনুভব থেকে অর্জন করে যা পাবো তার থেকে আমি জানতে পারি। কিন্তু তারপরে তিনি প্রশ্ন তুলেছেন যে স্থায়ী ভাব হো কসমাত গেয় কসমাত অনুসন্ধেয়, স্থায়ী ভাবকে আমি কার থেকে জানতে পারি, ওই যে নায়ক তার মধ্যে যে রতিক্রিয়া রতিভাব জাগরিত হয়েছে, ওই যে নায়িকা শ্লোকে দেখলাম, শূন্যম বাসগৃহম শ্লোকে দেখলাম, তার মধ্যে যে রতিভাব জাগরিত হয়েছে সেটা কিভাবে জানতে পারবো। বলছেন কাব্য বলার নানু সন্দেহ, কাব্য থেকে জানা যায় না, আমার চোখের সামনে তো নায়ক নায়িকা রয়েছে, তাকে তো প্রত্যক্ষ করতে পারছি, আলম্বন বিভাবকে তো প্রত্যক্ষ করতে পারছি, কিন্তু তা তদ্গত হৃদয় যে মনোভাব তাকে আমি কি করে জানতে পারছি। সেই জন্য বলছেন সেটার পথ হচ্ছে অনুমান, এইটা একটা প্রথম যুক্তি। আর দ্বিতীয়ত বলছেন আমরা যে রসবোধের কথা বলি, আমরা তো অভিনয় থেকে বলি না, কাব্য থেকে, কাব্য দেখে কাব্য পড়ে আমরা বলি, তো দৃশ্য কাব্য শ্রব্য কাব্য থেকে রসাস্বাদ নয়। এই যে অভিনয় চার প্রকার, বাচিক আঙ্গিক আহার্য এবং সাত্বিক, তার মধ্যে শব্দের কিছু যোজনা আছে বাচিক অভিনয়, বাকিগুলোতে নেই। তার মানে বাকি অভিনয়ের ক্ষেত্রে শব্দ যে প্রতিপাদক হয় বলতে পারি না, কিন্তু বাচিক অভিনয়ে যখন আমি একটা একটা ক্যারেক্টার যখন ডায়লগ বলে তখন তো একটা বাক্য বলে, কিন্তু বাচিক অভিনয়ে শব্দের কারিকুরি থাকলেও শব্দের প্রাধান্য কিন্তু নেই। কেন নেই? যদি কেউ অত্যন্ত ভীত হয়ে কেঁপে কেঁপে বলে অয়ম ভীত, অয়ম অহম ভীত, আমি এই যে আমি ভীত হয়েছি, আর একজন কেউ যদি হেসে হেসে বলে অহম ভীত হ, তাহলে দুজনেই কিন্তু একই বাক্য বললো, কিন্তু বাচিক অভিনয় একজন করলো আরেকজন করলো না। তাহলে শুধু বাক্যটাই বাচিক অভিনয় নয়, বাক্যের অতিরিক্ত কিছু অভিনয়। অভিনয় কি? অভিনয় এমন একটা মারফত যার মারফতে আমার মনোগত ভাবকে অন্যের কাছে, শ্রোতার কাছে পৌঁছে দিই, দর্শকের কাছে প্রেসক্রাইব করি। সেই জন্য অভিনব ভারতী টিকাতে উনি দ্বিতীয় যুক্তি বলছেন, অবগমন শক্তিহি অভিনয়নম। অভিনয় মানে কি? অবগমন শক্তি, বোধন শক্তি, এমন একটা ক্ষমতা যার দ্বারা আমার মধ্যে কিছু একটা ঘটে গেছে সেটা দর্শককে বোঝাবো। এই বোঝানোটা মারফত হচ্ছে বাচক, এবং বলছেন বাচকোৎপাদন না, এটা সাক্ষাৎ বোঝায় না, এটা তার মানে পরোক্ষ জ্ঞান, তার মানে এটার অনুমিতি। এই দুটি যুক্তি এখানটাতে আমরা খুঁজে বার করতে পারি। এবং এখানে স্পষ্টতই রস এখন একটা প্রশ্ন হয়, মানে আমাদের এই যে রসবোধ রসতৃপ্তি সেটা কিরকম হয়, আমাদের যে অনুমিতি সেই অনুমিতির আকার কিরকম হয়। যেমন পর্বত বন্দিমান ধুমাতে এইরকম আমাদের ন্যায়িক গ্রন্থেতে বা অন্যান্য দর্শন গ্রন্থেতে অনুমানের আকার দেখেছি, এখানেও এইরকম বলেন যে অয়ম দুষ্যন্ত শকুন্তলাদি বিষয়ক রতিমান তদ রতিব্যাপ্য চেষ্টাদি মতপাদ। অনুমানে কি হয়, হেতুকে অবলম্বন করে আমরা সাধ্যেতে উপনীত হই, এবং যাকে হেতু করি তার পরিচিতি হচ্ছে সে হবে ব্যাপ্য, তার পরিচিতি হচ্ছে সে হবে ব্যাপ্য, এবং নিয়ম হচ্ছে ব্যাপ্য সত্ত্বে ব্যাপক সত্তা, ব্যাপ্য যদি থাকে তাহলে ব্যাপক থাকবে। এবং সমস্ত দার্শনিক মতে একটা অনুমিতি স্বীকার করা হয়েছে, কার্যলিঙ্গক অনুমিতি, অর্থাৎ হেতু হচ্ছে কার্য, নিয়ম হচ্ছে কারণ ব্যাপক হয় আর কার্য ব্যাপ্য হয়।
এখানেও যে অয়ং দুষ্যন্ত শকুন্তলাদি বিষয়ক রতিমান, এই মানটাকে বাদ দিলে বন্দিমান, মানটাকে বাদ দিলে সাধ্য পাওয়া যায়, বন্দী পাওয়া যায়, শকুন্তলাদি বিষয়ক রতি এই স্থায়ী ভাবকে পাওয়া যায়, এই স্থায়ী ভাব হচ্ছে সাধ্য, এবং সেই সাধ্য হচ্ছে ব্যাপক, ব্যাপকে ব্যাপ্য হচ্ছে তদ রতি ব্যাপ্য চেষ্টাদি মতপাত, ওই রতি আছে বলে তার কিছু চেষ্টা রয়েছে, তার কিছু বিকার রয়েছে, হ্যাঁ, এবং সেইটা কি, সেটা হচ্ছে অনুভবাদি, হ্যাঁ, চুম্বনাদি, অতএব এইটা হচ্ছে কার্য, হেতুকে এখানে কার্যরূপে উপন্যাস করা হয়েছে, এটা কার্যলিঙ্গক অনুমান, অতএব কার্য থাকলে অতি নিশ্চিত ভাবে বলতে পারি কারণ থাকবে, স্থায়ী ভাব তার মধ্যে রয়েছে, এইভাবে অনুমিতির কথা তারা বলেন। এবং আমি যখন বলছি অয়ং দুষ্যন্ত, দুষ্যন্ত তো সেই পদ্মপুরাণের উপাখ্যানে যে দুষ্যন্ত, দুষ্যন্ত তো সেই অন্য পুরাণাদিতে স্থিত যে চরিত্র দুষ্যন্ত, কিন্তু আজকে যে আমি যাত্রাপালা দেখছি, আজকে যে আমি রামের যাত্রাপালা দেখছি, যে এই যে নট, সে তো আমার বন্ধু, সে তো আমার আত্মীয়, তাকে আমি কি করে বলছি যে অয়ং দুষ্যন্ত অয়ং রামঃ, এই যে অভেদ আরোপ করছি, এই পক্ষ রূপে যাকে স্থাপন করছি, অয়ং দুষ্যন্ত, এটা পক্ষ পর্বতের মতো, অয়ং রামঃ, এই যে পক্ষ রূপে বলছি, এই পক্ষ রূপে এই অয়ং রাম, এই অভেদ আরোপ কখন হয়, তার জন্য এখানে একটা ন্যায়ের অবতারণা করেছেন, চিত্র তুরগণ ন্যায় বলছেন, আমরা এমন এত সুন্দর একটা চিত্র যেখানে ঘোড়ার ছবি আছে, একটা তুরগ মানে ঘোড়া, এমন রমণীয় চিত্র, চিত্র যেখানে একজন ব্যক্তি সেখানে তন্ময়গ্রস্ত হয়ে গেছেন এবং তাকে মনে করছেন যে এটা সত্যিকারের ঘোড়া বলে, অয়ং তুরগ, এইরকম জ্ঞান হয়। একই রকম এত সুন্দর রঙ্গমঞ্চে অভিনয় করছে নট, যাকে আমার আর বন্ধু বা আত্মীয় বলে মনে হচ্ছে না, তাকে আমার মনে হচ্ছে যে অয়ম এব রাম, অয়ম রামঃ, অয়ম দুষ্যন্ত। অতএব এই অভেদ জ্ঞানটা চিত্র তুরগণ ন্যায়তে হয়, এবং চিত্র তুরগণ ন্যায় যে এইরকম যে জ্ঞান অয়ম তুরগ বা অয়ম রামঃ, এটা আসলে কিন্তু মিথ্যা জ্ঞান, কেন, সত্যিকারের তো বন্ধু, ও তো নট তো বন্ধু, ও তো দুষ্যন্ত নয়, ও তো আত্মীয় নক আমার কোনো, ও তো আমার কোনো, ও তো রাম নয়, এই যে চিত্রেতে যে তুরগ, ও তো জোরে ছুটতে পারে না, ও তো ঘাস খেতে পারে না, এটা সত্যিকারের ঘোড়া নয়, কিন্তু আমি তখন এমনই আমার অবস্থা যখন আমি সত্যিকারের ঘোড়ার থেকে তফাত করতে পারি না, এই অভেদ বুদ্ধিটা হয় চিত্র তুরগণ ন্যায় বলেছেন। যদিও মিথ্যা জ্ঞান, কিন্তু এই গ্রন্থগুলোতে টিকাগুলোতে আছে যে মিথ্যা জ্ঞান থেকেও বিলক্ষণ, কেন, এর তাৎপর্য হচ্ছে এইটাই, মিথ্যা জ্ঞান সর্বদা বাধিত হয়, যখন আমি দূর থেকে রজ্জুতে সর্পজ্ঞান হয়, লণ্ঠন এনে দেখি, প্রদীপের আলোতে দেখি, আরে অয়ম রজ্জু নায়ম সর্প, এই প্রথমে যে অয়ম সর্প এই জ্ঞান হয়েছিল, পরবর্তী নায়ম সর্প এই জ্ঞানের দ্বারা বাধিত হয়, সেজন্য মিথ্যা। কিন্তু আমি যখন অভিনয় দেখি, আমি যখন অভিনয় গৃহ থেকে বেরিয়ে যাব, তখন আমার পরে মনে, আরে আমার বন্ধু কি সুন্দর অভিনয় করলো, তখন আর তাকে নট বললে ভাবছি না, পরে সেই ভুলটা ভাঙবে, কিন্তু অভিনয় দেখাকালে সামাজিকদের এইরকম বোধ হয় অয়ম রামঃ অয়ম দুষ্যন্ত, তৎকালে কিন্তু বাধক জ্ঞান থাকে না, এই জন্য সেকে মিথ্যা জ্ঞান থেকে ভিন্ন বলে বলা হয়েছে। অতএব এই অভেদ বোধ হলে রসবোধ হয়, রসানুমিতি হয়। অতএব এইভাবে বলেছেন। একটা প্রশ্ন, প্রশ্ন হচ্ছে পর্বত বন্দিমান ধূমাত, এইখানে বন্দির যখন অনুমিতি হয়, আমি তো বলি না এটা রসানুমিতি হয়, আমরাও যখন এখানে অয়ং দুষ্যন্ত শকুন্তলাদি বিষয়ক রতিমান তদ রতিব্যাপ্য চেষ্টাদি মতবাদ এইরকম অনুমান করি, তখন অনুমান কার করি, রতির, আমরা তো বলতে পারি এখানে সাধ্য রতি, রতির অনুমান করছি, আমরা কেন বলি রসের অনুমান করছি, বন্দীকে আমি রস বলে বলি না, রতিকে রস বলছি কেন, কি এই অনুমানের সামর্থ্য যে কারণে অনুমানটাকে আমরা রস বলে বলছি, অনুমীয় পদার্থকে রস বলে বলছি। তার উত্তরে বলছেন অভিনব ভারতী গ্রন্থে একটি শব্দ রয়েছে, বোঝা খুব কঠিন, বলছেন অনুকরণত্বাদ এব রস, অনুকরণত্বাদ এব, আমরা জানি শোকাদ রদিতি, কথম রদিতি, কেন কাঁদছে, শোক বশত, হেতু অর্থে পঞ্চমী, একই রকম রস, কথম অয়ম অনুমীয়মান পদার্থ রতি নামক স্থায়ী ভাব রস সঙ্গক ভাবতি, একে রস বলছি কেন, রস সংজ্ঞা লাভ করছে কেন, রস পদবেদনীয়তা লাভ করছে কেন, না বলছে অনুকরণত্বাদ এব, যেহেতু অনুকরণ আছে, পর্বত বন্দিমান ধূমাত ওইখানে অনুকরণ নেই, আর আমরা এখানে নটগত যখন স্থায়ী ভাবকে অনুমান করি সেখানে অনুকরণও, অনুকরণের উপস্থিতি রয়েছে, তাই বলছেন অনুকরণত্বাদ এব রস। এই হলো ভট্ট সংকুকের মত, এখানে কোন দর্শনের প্রভাব রয়েছে,
এটা অতি পরিচিত, এটা বলার অপেক্ষা রাখে না। যেমন কিনা মহিমা ভট্ট ব্যক্তি বিবেক গ্রন্থে ব্যঙ্গার্থের প্রতিপত্তি, তিনি সাহিত্যিক হয়েও বলেছেন অনুমানের দ্বারা হয় এবং সেই কারণে তাকে বলা হয় যে নৈয়ায়িকদের মতের প্রভাব সেখানে রয়েছে। একই রকম এখানে রসের আস্বাদনে, আস্বাদন কার থেকে হয়, অনুমানের মাধ্যমে হয়, এবং এই জ্ঞানটি, এই প্রতীতিটি রসানুমিতি, এই দিক থেকে নৈয়ায়িকের মতের প্রভাব রয়েছে, এইটুকুই। এই মতটিও যথাযথ নয়। কেন যথাযথ নয়? তার প্রথম কারণ হচ্ছে যে কাব্য প্রকাশের প্রদীপ উদ্যোগ টিকাগুলোতে বলেছেন এবং অত্যন্ত সহজ বোঝা যাবে যে ধরুন না আমরা অত্যন্ত গরম নিদাগকালে এবং পিচ গুলোও প্রায় গলতে শুরু করেছে, অনেকক্ষণ থেকে হাঁটছি, কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে জলতেষ্টায়, এই তৃষ্ণা নিবৃত্তি করব কিসের মাধ্যমে? আমরা অতি অবশ্যই যদি বলি একটু জলের অনুমান করব, জলের অনুমান করলাম, অনুমান পরোক্ষ জ্ঞান, অনুমিতি পরোক্ষ জ্ঞান, জলের অনুমানের দ্বারা তৃষ্ণা নিবৃত্তি হবে না। কিন্তু যদি আমরা জলের পান করি, নিজে যদি জল পান করি, রসনার দ্বারা জলের সম্পর্ক হয়, হ্যাঁ, রসন ইন্দ্রিয় সম্পর্ক হয়, তাহলে আমরা তৃপ্তি অনুভব করি। তাই রস সাক্ষাৎকার একটা তৃপ্তির জায়গা। সেইখানে আমি যদি বলি রসের সাক্ষাৎকার না করে সামাজিক রসের অনুমিতি করে, এটা কিন্তু তাতে আমার প্রকৃত রসাস্বাদন করতে পারবে না। বলতো এই ত্রুটিটি রয়েছে, আমার বাস্তব বিরোধিতাও এখানে হয়। কি বিরোধিতা? ধরুন না আমরা একটা ভয়ের চলচ্চিত্র দেখছি, সেখানে আমি বুঝলাম যে নায়ক বা নায়িকা ভীত হচ্ছে, ঘুটঘুটে অন্ধকার, একটা পুরো বাড়ি, সেখানে দরজার, পুরনো দরজার ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে, সেইখানে নায়ক নায়িকার মধ্যে ভয় যে হয়েছে এটা আমি বুঝতে পারছি, কিন্তু শুধু কি তার ভয়টা বোঝাই শেষ কথা? আমি কি নিজে ভীত হই না? কথঞ্চিত আমার মধ্যেও কিন্তু ভয় উৎপন্ন হয় এবং সেই ভয়ের সাক্ষাৎকার আমরা করি, যে কারণে তখন আমাকে কেউ টাচ করলে পরে আমি চমকে উঠি। যে কারণে কিছু ভয়ের সিনেমা আছে, বলে যে যাদের হার্টের রোগ রয়েছে, যাদের ভিপি রয়েছে, যাদের, যারা অত্যন্ত শিশু, তারা যেন সিনেমা হলে প্রবেশ না করে। অতএব নিশ্চয়ই ভয়ের সাক্ষাৎকার হয়, অতএব সেই বাস্তবতার বিরোধিতে যাবে এই মত। এবং তৃতীয়ত, যে অভিনব ভারতীতে বলেছেন, যে একটা এক্সাম্পল দিয়েছেন, যে বলছেন অনুকরণ বলে একে রস বলি, তো অনুকরণ কার অনুকরণ? ধরুন না একটা ছেলে জলম পিবতি এবং যে স্টাইলে জল পান করছে, দেখে মনে হচ্ছে যথা ওয়ম সুরাম পিবতি, যেন এ মদ্যপান করছে, অনুকরণটা কার করছে? কথঞ্চিত বলতে পারি ওই ব্যক্তিটি ওই সুরাপানকারী ব্যক্তির অনুকরণ করছে। কথঞ্চিত বলতে পারি সে যে প্রকারে জলপান করছে ওই পদ্ধতিতেও জলপান করছে, জলপান মানে পান করা ক্রিয়াটার অনুকরণ করছে। কিন্তু বলতে পারি মত্ত ব্যক্তির যে চিত্তে স্থিত ভাব তার অনুকরণ করছে? এটা বলা মুশকিল, এটা বলা মুশকিল। মত্ত যে ব্যক্তি তার হৃদয় মত্ত, মত্ততা অবস্থায় রয়েছে। এই যে জলপান করছে তার চিত্ত কি মত্ত, তার অনুকরণ করতে পারছে? এবং বলছেন যে রতেশ চিত্তবৃত্তি রূপতয়া অনুকারত্বেন কস্যচিত না প্রতিভাতি, ন প্রতিভাতি, অনুকরণ করছে চিত্তবৃত্তির এটা বলতে পারে না, এইরকম খণ্ডন করেছেন। আমাদের তৃতীয় মতে আমরা পড়ব যে ভট্ট নায়কের মত, ভট্ট নায়ক হচ্ছেন যে ভুক্তিবাদী, এবং এখানে ওনার যেটা খুব সিম্পলি অর্থ হচ্ছে, সাহিত্যিকরা বলেন তিন রকম বৃত্তি রয়েছে, অভিধা লক্ষণা ব্যঞ্জনা, অভিধাবৃত্তি দ্বারা অভিধেয় অর্থ প্রতিপাদিত হয়, লক্ষণাবৃত্তির দ্বারা লক্ষ্য অর্থ প্রতিপাদিত হয়, এবং ব্যঞ্জনাবৃত্তির দ্বারা ব্যঙ্গ অর্থ প্রতিপাদিত হয়। এবং তিন রকম অর্থ প্রতিপাদিত হওয়ায় কাব্যের অর্থ মোটামুটি আমরা বুঝে যাই। কিন্তু আমরা যখন কাব্যেতে রসাস্বাদ করি, শুধু কি দুষ্যন্তকে দুষ্যন্ত শব্দ দিয়ে বুঝলেই হবে? শকুন্তলাকে শকুন্তলা শব্দ দিয়ে বুঝলেই হবে? এই অভিধেয় অর্থ বুঝলেই হয়ে যাবে? তা নয়। আমি ততক্ষণ রসবোধ করতে পারবো না যতক্ষণ না শকুন্তলাকে আমি আমার কান্ত বলে ভাববো। আমি যখন শকুন্তলার কে জানি, শকুন্তলার মধ্যে কান্তাত্ব আছে বলে বুঝি,
তখন শকুন্তলার মধ্যে কার কান্তাত্ব রয়েছে, শকুন্তলা যে কান্তা সে কার কান্তা, কার প্রিয়া? আমরা বুঝি যে ও দুষ্যন্তের নিরিখে তাকে কান্তা বলা হয়েছে। শকুন্তলা নিষ্ঠ যে কান্তাত্ব সেটা দুষ্যন্ত নিরূপিত কান্তাত্ব রয়েছে। এবং আমাদের যে নীতিবোধ রয়েছে, আমাদের যে বিবেকবোধ রয়েছে, তাতে বুঝবো যে ও অন্য নিরূপিত কান্তাত্ব যদি তার মধ্যে থাকে তাহলে তো সে পরকীয়, স্বকীয় নায়িকা নয়। তার মধ্যে যদি পরকীয়াত্ম থাকে তাহলে তো সে অগম্যা, গম্যা নয়। তাহলে তাকে ঘিরে আমার আর রসস্ফূর্তি হবে না, আমি আর রসাস্বাদনের পথে হাঁটবো না, ওখানেই পরিত্যাগ করব। অতএব দরকার দুষ্যন্ত নিরূপিত কান্তাত্ব থেকে শুদ্ধ কান্তাত্বে উপনীত হওয়া, একে বলে সাধারণীকরণ। এই সাধারণীকরণ রূপ কাজটি জন্য আরেকটি ব্যাপার, শব্দের ব্যাপার স্বীকার করা দরকার, সেটা হচ্ছে ভাবকত্ব ব্যাপার। এই জন্য তার একেবারে অনন্য ভাবকত্ব ব্যাপার তিনি একমাত্র স্বীকার করেছেন। এ তো গেল সাধারণীকরণের স্তরে, যখন আমি বুঝলাম যে না এ তো কান্তা, দুষ্যন্তের কান্তা এরকম নয়, কান্তা। তাহলে তার মধ্যে স্বকীয়ত্ব আছে, তার মধ্যে গম্যাত্ব থাকতে পারে। অতএব আমার তাকে ঘিরে আমার কল্পনার জগৎ এগিয়ে যাবে, তাকে ঘিরে আমার রসাস্বাদন ঘটতে থাকবে। কিন্তু রসাস্বাদন তখন ওই ভাবকত্ব ব্যাপারের দ্বারাই হবে না। যেমন অভিধাদি বৃত্তি তার অর্থ প্রতিপাদন করে বিরত ব্যাপার হয়, ভাবকত্ব ব্যাপারও সাধারণীকরণ করে সে বিরত ব্যাপার হয়। তাহলে রসাস্বাদন ঘটবে কার দ্বারা? সে তো ক্রিয়া, তার জন্য একটা সাধনের দরকার। রসাস্বাদন করবে কার মাধ্যমে? তার সাধন কি? তার সাধন চিত্ত, তার সাধন হচ্ছে হৃদয়। এই চিত্ত হচ্ছে সাংখ্যের চিত্ত। প্রকৃতি পুরুষ দুরকম তত্ত্ব, পুরুষ হচ্ছে যে নির্গুণ, প্রকৃতি হচ্ছে ত্রিগুণাত্মিকা, এবং প্রকৃতি থেকে সৃষ্ট যত জড় পদার্থ সবই হচ্ছে সত্যরজতম এই ত্রিগুণ নির্মিত। সত্যবতী এক রাজকন্যাকে বিবাহ করে রাজা অত্যন্ত লাদিত, তার প্রতি মুহূর্তে সত্যবতীকে দেখে সুখ হয়। এই যে এই রাজার পূর্বতন যারা মহিষী ছিল তারা তো সতী নেই, সত্যবতীকে দেখে দুঃখিত হয়, তাদের দুঃখ উৎপন্ন হয়, সত্যবতী দুঃখের কারণ। কে তার পানি গ্রহণ করতে পারেনি, বিফল হয়েছে, তারা আজও ভাবে যদি কোনো প্রকারে এই রাজার মৃত্যু হয় সত্যবতীকে আমরা লাভ করব। কোনোভাবে রাজার রাজ্যকে আক্রমণ করলে পরে সত্যবতী আমাদের আমাদের রমণী হবে, আমাদের মহিষী হবে। তারা এখনো মুগ্ধ এই একই সত্যবতী, কারোর সুখকারক, কারোর দুঃখকারক, কারো মোহকারক। সুখের উৎপত্তি হয় সত্ত্বগুণ থেকে, দুঃখের উৎপত্তি হয় রজগুণ থেকে, মোহের উৎপত্তি হয় তমগুণ থেকে। নিশ্চয়ই সত্যবতী যেহেতু সুখ দুঃখ মোহকারিকা, অতএব ত্রিগুণাত্মিকা। একই রকম বাহ্য জগৎ প্রকৃতির সৃষ্ট, প্রকৃতি ত্রিগুণ গুণাত্মিকা। বাহ্যে প্রকৃতি প্রত্যেকটি বস্তু, যেমন শীতল জল কারোর সুখের উৎপাদক হয়, কারোর দুঃখকারক হয়, কারোর মোহকারক হয়। অতএব বাহ্য পদার্থ হচ্ছে ত্রিগুণাত্মিকা। আমাদের এই চিত্তও জড় পদার্থ, জড় পদার্থে জড় পদার্থ ত্রিগুণাত্মিকা। এখানে সুখ দুঃখ মোহ উৎপন্ন হয়, রসাস্বাদ্য সুখের আস্বাদ। অতএব এখানে তখনই সুখের উৎপত্তি হবে যখন কি হবে, সত্ত্বগুণের উদ্রেক থাকবে, রজতম গুণের অভিভব থাকবে। এবং সেই কারণে বলছেন কি, বলছেন যে একটা তো সাধারণী করণাত্মনা ভাবকত্ব ব্যাপারে এনো অদ্বিত অভিদাত অদ্বিতীয়াংশেন বলে বলেছেন। ভাবকত্ব ব্যাপারের কাজ হচ্ছে সাধারণীকরণ করা। আর ভোগ ভোজকত্ব ব্যাপারের কাজ কি? বলছেন যে ভোগেন পরম ভুজ্যেতে, ভোজকত্ব ব্যাপারের দ্বারা ওই পরম যে রস তার ভুক্তি হয়। কিন্তু কখন হয়? বলছেন দ্রুতি বিস্তার ও বিকাশ ও লক্ষণে এনো, যেখানে চিত্তের দ্রুতি রয়েছে, দ্রুতি মানে বিকলিত হওয়া, বিস্তার রয়েছে, বিস্তার মানে দীপ্তি লাভ করা, বিকাশ আছে, বিকাশ মানে প্রকাশ, প্রকাশ তো সত্যগুণের ধর্ম। এবং সাংখ্যকারিকাতে রয়েছে যে সত্যম লঘু প্রকাশকম, সত্যগুণের বৈশিষ্ট্য হচ্ছে সে প্রকাশকারিত্ব। অতএব এখানেও যে তার মানে চিত্তের যখন সত্যগুণের উদ্রেক থাকবে, এবং পরেতে বলছেন সত্যদ্রেক কথাটা বলেছেন, সত্যদ্রেক প্রকাশ আনন্দময় নিজ সংবিত বিশ্রান্তি লক্ষণে এনো, সেখানে সত্যগুণের আবির্ভাব হবে এবং সেখানে যে সুখস্বরূপতা স্থায়ীভাবের রস পরিণতি, রসরূপে আস্বাদন তখন সম্ভব হবে। এবং এই আস্বাদনটা কার সঙ্গে তুলনীয়? অভিনব ভারতী টিকাতে বলছেন পর ব্রহ্মাস্বাদ সবিধেন ভোগেন,
এবং এই ভোগটা এই সাক্ষাৎকারটা পরম ব্রহ্মের আস্বাদ, পরম ব্রহ্মের সাক্ষাৎকার যেমন যোগীগণ করেন সেই রকম, তার সদৃশ্য, তা নয় কিন্তু তার সদৃশ্য। এই এখানে কার মতের প্রভাব রয়েছে? সাংখ্য যোগ মতের প্রভাব রয়েছে কিছুটা স্পষ্ট, এবং রসতরঙ্গিনী বলে গঙ্গা রসগঙ্গাধরের একটি টীকা রয়েছে, সেখানে বলেছেন যে এখানে এতাবতই ও সাংখ্যীয় মতপ্রভাব অস্তি এরকম বলেছে। সাংখ্য মতের প্রভাব রয়েছে, যোগ মতের প্রভাব রয়েছে। আমরা আরেকটু একটু স্পষ্ট করার জন্য যোগ দর্শনে যাই, সেখানে সমাধিপাদ রয়েছে, সেখানে প্রথমের দিকেই চিত্ত ভূমির কথা রয়েছে, পাঁচ প্রকার চিত্তভূমির কথা রয়েছে, এবং সেখানে যে চিত্তভূমির কথা রয়েছে প্রথমে রয়েছে ক্ষিপ্ত, আমরা মেলাবো। ক্ষিপ্ত হচ্ছে এমন যেখানে রজগুণের প্রাবল্য থাকে, আমরা তো বলেছি এখানে রসাস্বাদন কালে সত্ত্বগুণের প্রাবল্য থাকবে, তার ক্ষিপ্ত চিত্তভূমির সাথে মিল দেয়। তারপরে আছে মূঢ়, মূঢ় মানে এমন যেখানে তমগুণের প্রাবল্য থাকবে, তার কাজ হচ্ছে নিদ্রাদিবৃত্তি, মানে আমরা যখন ঘুমোই রসাস্বাদন কালে তো আমরা ঘুমোই না, সেখানে তো তমগুণের প্রাবল্য তো নেই, আমরা বলেছি সত্ত্বগুণের প্রাবল্য রয়েছে, অতএব এটা মূঢ় চিত্তবৃত্তিও হবে না। এক রয়েছে বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত হচ্ছে সত্ত্বগুণের প্রাবল্য আছে, এইদিকে মিল আছে কিন্তু রজগুণেরও প্রাবল্য আছে। যেমন আমরা ক্লাসে মাস্টারমশাইয়ের কথা শুনি, যে মাস্টারমশাই যা বলছেন আমাদের কিছুটা মনে পড়ে, কিন্তু আবার সাংসারিক বিষয়ের দিকেও মনটা ঝুঁকে যায়। রজগুণ হচ্ছে চঞ্চল, ক্রিয়াশীল, তাই সেখানে সমস্ত গুণেরই মানে সমস্ত বিষয়েরই জ্ঞান হয়। মাস্টারমশাইয়েরও কিছু কথা জানি, কিছু কথা অন্য কথাও জানি, প্রকৃতপক্ষে ক্লাসের প্রকৃত অর্থ মানে কম্প্যাক্ট অর্থটা আমরা বুঝতে পারি না। এইটা বিক্ষিপ্ত, এখানে কিন্তু রসাস্বাদন কালে তা হয় না, অতএব এর থেকেও ভিন্ন। আরেক হচ্ছে একাগ্র, আরেক হচ্ছে নিরোধ। একাগ্রতেও সত্ত্বগুণের প্রাবল্য রয়েছে, তম এবং রজগুণের অভিভাব রয়েছে, এর সাথে মিল রয়েছে, এবং নিরোধ চিত্তবৃত্তির নিরোধ চিত্ত ভূমিতেও রয়েছে সত্ত্বগুণের প্রাবল্য রয়েছে, রজতম গুণের অভিভাব রয়েছে, সত্ত্বগুণের প্রাবল্য রয়েছে, এবং রজতম গুণের অভিভাব রয়েছে, কিন্তু সেখানে নিরোধে কোনো বিষয় থাকে না চিত্তবৃত্তিতে। কিন্তু একাগ্রতে একটি মাত্রই বিষয় থাকে, যেখানে একাগ্রতে সম্প্রজ্ঞাত সমাধি হয় পরম ব্রহ্মই একমাত্র বিষয় হয়, হ্যাঁ, এবং চিত্তবৃত্তির বিষয় হয়। এখানেও যখন সামাজিক রসাস্বাদন করে তখন চিত্তবৃত্তিতে কেবলই রস, কেবলই স্থায়ী ভাবাক্ষ রস বিষয়ীভূত হয়, সাংসারিক অন্য কোনো কিছু বিষয় সেখানে গোচরীভূত হয় না, বিষয়ীভূত হয় না। অতএব একাগ্র চিত্তভূমির সঙ্গে মিল রয়েছে, এবং যোগসার সংগ্রহ একই কথা বলা হয়েছে, অতএব যোগ দর্শনের প্রভাব রয়েছে। এই গেল ভট্টনায়কের কথা, এর খণ্ডন কি? আমরা চতুর্থ মত এবং শেষ মত অভিনব গুপ্তের মত পড়ব। সেখানে বলছেন যে অভিনব গুপ্ত যে পূর্ব এই সমস্ত অভিনব ভারতীতে পূর্বপক্ষের এই আচার্যদের কথা বলেছেন, কিন্তু উনি ঠিক খণ্ডন দৃষ্টিতে খণ্ডন করেননি। তিনি বলছেন যে যেন অনেক পুরনো বাড়ি, আমরা ছাদেতে যখন উঠতে যাব সেখানে সিঁড়ি দিয়ে উঠতে হয়, সিঁড়িতে তো মরচে পড়ে থাকে না, লোহারতে মরচে পড়ে থাকে, বা সিঁড়িতে হয়তো কাঠের সিঁড়ি। আমরা যে মত ব্যাখ্যা করতে চলেছি তার অবলম্বন কিন্তু এই পূর্ব আচার্যদের ব্যাখ্যা, নচেত আমরা এই অভিনব গুপ্তাচার্য বলছেন নিজে আমরা এই মত বলতে পারতাম না, তাহলে আমাদের তারা কেন্দ্রবিন্দু আলম্বন। তবে কি সেই মতের মধ্যে কিছু অপরিশুদ্ধতা আছে, সেইটার পরিশোধনটা আমরা এখানে করব, এবং ওই যে হয়তো মরচে পড়েছে মরচেটা পরিষ্কার করব, হয়তো কাঠের সিঁড়ি রয়েছে ওটাকে সিমেন্টের সিঁড়ি করব, এইটুকু আর কি, যাতে আরো পোক্ত হয়। তাই ভট্টনায়কের মতের সাথে অভিনব গুপ্তের মতের রসাসাধনা পদ্ধতিতে তেমন কোনো ভেদ নেই, অতএব সেই দিক থেকে শুধুমাত্র পরিমার্জনা কিছু আছে। এবং আনন্দবর্ধনাচার্য এবং বলছেন ভট্টনায়কের মত খণ্ডন করতে গিয়ে বা পরিশোধন করতে গিয়ে বলছেন যে আসলে ভট্টনায়ক একটি কথা বলেছেন যে দয়োর গুণী ভাবে ব্যাপার প্রাধান্যে কাব্যধীর ভাবে। ভট্টনায়কের বক্তব্য হচ্ছে তিন রকম শাস্ত্র আছে না, বেদাদি শাস্ত্র, আমরা জানি মম্মটের কাব্য প্রকাশ থেকে বেদাদি শাস্ত্র শব্দ প্রধান, পুরাণাদি শাস্ত্র সহিত বধ সে হচ্ছে অর্থ প্রধান, কিন্তু কাব্যে কি, কাব্যটা বেদ নয়, কাব্যটা বেদশাস্ত্র নয়, কাব্যটা পুরাণ শাস্ত্র নয়,
সেখানে শব্দের প্রাধান্য থাকে না, সেখানে অর্থের প্রাধান্য থাকে না। তাই বলছেন দয়োর গুণীভাবে, গুণীভাব মানে গৌণভাব, গৌণভাব মানে অপ্রাধান্য। সেখানে দুটি অপ্রধান, কে দুটি অপ্রধান? শব্দ এবং অর্থ অপ্রধান। তাই ভট্টনায়ক বলছেন কাব্য কাব্য বেদাদি শাস্ত্র থেকে আলাদা, কাব্য কাব্য সেটা পুরাণাদি শাস্ত্র থেকে আলাদা, সেখানে শব্দের প্রাধান্য, শব্দের প্রাধান্য নেই, অর্থের প্রাধান্য নেই, কিন্তু কার প্রাধান্য আছে? ব্যাপার ও প্রাধান্যে কাব্যধীর ভাবের। আমি তখনই এইটাকে কাব্য বলে বুদ্ধিতে আনবো যদি এখানে ব্যাপারের প্রাধান্য থাকে। ব্যাপার বলতে কি? ওই ভট্টনায়কের অভিপ্রেত যে ব্যাপার, একটা ভাবগত্ব ব্যাপার, একটা ভোজকত্ব ব্যাপার। নচেত রাম সীতার কাহিনী তো আমরা ইতিহাস থেকেও জানি, ইতিহাস কি কাব্য? না। আবার রামায়ণ থেকেও জানি, রামায়ণ তো কাব্য। অতএব সেখানে ভাবকত্ব ভোজকত্ব ব্যাপার আছে, যে ব্যাপারের অনুপস্থিতি ইতিহাস গ্রন্থেতে রয়েছে। এখানে আনন্দবর্ধনাচার্য বলছেন, তিনিও তো অভিনব গুপ্ত মতই তার মত পোষণ করেছেন, তার বক্তব্য যে আসলে আমরাও বলি শব্দ ধ্বনি কাব্য, আমাদের মতেও তো রসধ্বনি প্রধান, ধ্বনি কাব্য ব্যঙ্গ অর্থই প্রধান, এবং সেই যে ব্যঙ্গ অর্থ সেখানে সেই ধ্বনি কাব্য কাকে বলে? ধন্যালোকে রয়েছে, যত্র যত্রার্থ শব্দ বা তমর্থম উপসর্জনী কৃতস্বার্থ ব্যঙ্গ কাব্য বিশেষ স্বধ্বনিরীতি সুরিভি কথিত, তাকে সুরিভি কাব্য বিশেষ ধ্বনিরীতি কথিত, পণ্ডিতেরা তাকে ধ্বনি কাব্য বলে। এই কাব্য বিশেষকে ধ্বনি বলে, কোন কাব্য বিশেষকে? যখন শব্দ অর্থ কি করে, তমর্থম উপসর্জনী কৃত স্বার্থ, সে নিজেকে গৌণ করে, নিজের অর্থকে গৌণ করে। সোজা কথাই, কাব্যেতে শব্দের ধ্বনি কাব্যেতে শব্দ প্রধান নয়, কাব্যেতে ধ্বনি কাব্যেতে তার অভিদাদি অর্থ প্রধান নয়, কিন্তু ব্যঙ্গ, ব্যঙ্গ মানে প্রকাশয়ত, সে আরেকজন কাউকে আরেকটা অর্থকে প্রকাশিত করে, সে হচ্ছে ব্যঙ্গ অর্থ। যখন ব্যঙ্গ অর্থকে প্রকাশিত করে, সেই ব্যঙ্গ অর্থকে গ্রহণ করেই বলা হয়, ব্যঙ্গ অর্থের প্রাধান্যকে গ্রহণ করেই বলা হয়, এটা হচ্ছে ধ্বনি কাব্য, উত্তম কাব্য। এবং রসগঙ্গাধর গ্রন্থ একে উত্তমোত্তম কাব্য বলে বলেছেন, বলছেন যে তার মানে আমরাও বলি ভট্টনায়ক, হে ভট্টনায়ক তুমিও বলো শব্দ অপ্রধান অর্থ অপ্রধান, আমরাও বলি কাব্যে শব্দ অপ্রধান অর্থ অপ্রধান, ধ্বনি কাব্যের লক্ষণ নেই তাই, কিন্তু তোমরা বলো ভাবকত্ব ভোজকত্ব ব্যাপারের দ্বারা রসের প্রতীতি হয়, রস ব্যঙ্গ অর্থ, আমরা বলি রস ব্যঙ্গ অর্থ, কিন্তু তার প্রতীতি কার থেকে হয়? অভিধেয় অর্থ যেমন অভিধার থেকে হয়, লক্ষ্যার্থ যেমন লক্ষণের মাধ্যমে হয়, ব্যঙ্গ অর্থ ব্যঞ্জনের মাধ্যমে হবে, তাই আমরা তাকে ভোজকত্ব ভাবকত্ব বলি না, কিন্তু ব্যঞ্জনা বলি। এইটুকু জাস্ট আমাদের মধ্যে ডিফারেন্স আছে। এই এবার অভিনব গুপ্তের বক্তব্য বলি অতি সংক্ষেপে, আমাকে তিনটে শব্দ জানতে হবে অভিনব গুপ্তের। আমরা যদি রসগঙ্গাধর গ্রন্থ পড়ি, সেখানে অভিনব গুপ্তের বক্তব্য বলতে গিয়ে এই তিনটে পয়েন্টের উপরে হাইলাইট করা হয়েছে। একটা হচ্ছে, আমি যখন ধরুন আমি যদি ভোজ্য পদার্থ, যেমন নাট্যশাস্ত্রকার এইরকম উদাহরণ দিয়েছেন, আমি ভোজ্য পদার্থর যখন আস্বাদন করব, আমাকে ভোজন রসিক হতে হবে। প্রথম কথা, আমাকে সহৃদয় হতে হবে, আমি কাব্যের রস আস্বাদন যদি করতে চাই। দ্বিতীয় হচ্ছে, আমি ভোজন রসিক, কিন্তু কাব্যে আমার সামনে যে রান্নাটা করা হয়েছে সেটা ঠিকঠাক ভাবে করা হয়নি, তার সন্নিবেশ সুচারুভাবে করা হয়নি, তাহলে আমি ভোজন রসিক হলে পরেও আমার আস্বাদনটা ঠিকঠাক হবে না। তার মানে আমি সহৃদয় ব্যক্তি, প্রেক্ষাগৃহে প্রবেশ করেছি, যে নাটকটা অভিনীত হচ্ছে যদি নটের অভিনয় ঠিক ঠিক না হয়, নট মঞ্চনা যদি কবি নাট্যকার ঠিক ঠিক না করেন, তাহলে কিন্তু আমাদের রসাস্বাদন ঘটবে না। এবং তৃতীয়ত হচ্ছে, আমি আমার সামনে যে খাদ্য পরিবেশন করা হয়েছে, ভোজ্য পরিবেশন করা হয়েছে, আমি ভোজন রসিকও বটে, কিন্তু আমার ভোজনকালে যদি মন ব্যবসার ক্ষেত্রে, অফিসের দিকে এবং আমার সংসারের দিকে যদি মনটা আকৃষ্ট থাকে, আমার যে আমি যদি সহৃদয়তা সহকারে ভাবনা বিশেষের দ্বারা রসাস্বাদন করতে না পারি, তাহলে রসের সাক্ষাৎকার, রসের সংবেদন হবে না। এই তিনটি পয়েন্ট খুব জরুরি। তার মধ্যে প্রথম হচ্ছে সহৃদয় হওয়া, এবং আনন্দবর্ধনাচার্য সহৃদয়ের যে কথা বলেছেন, তিনটি সেখানে আবার বৈশিষ্ট্য দিয়েছেন, এবং এটা খুব জরুরি আমাদের যে দর্শনের মত আমরা পড়ব এখানে সেটা বোঝাতে গেলে। সেটা হচ্ছে এইটাই যে তিনি প্রথম বৈশিষ্ট্য বলেছেন যে সহৃদয়া, সামাজিক সকলকে সহৃদয় বলবো না, তার একটা বিশেষণ আছে, হেতু বিশেষণ নেয়,
এটা থাকে বলে এই ধর্মটা সামাজিকের মধ্যে থাকে বলেই তাকে সহৃদয় বলি। কোন ধর্মটি থাকে? সেটা হচ্ছে স্বহৃদয় সংবাদ ভাজা। হৃদয় মানে হৃদয়, সংবাদ মানে হৃদয়ের বার্তা, হৃদয়ের ভাব। ভাগ, ভাগ মানে হচ্ছে জলভাগ, মানে যে জল ধারণ করে, ঘট জল ধারণ করে, ঘটকে ঘটাহা জল ভাজহ বলতে পারি। তাই হৃদয় সংবাদ ভাজহ, ভাজহ হৃদয়, হৃদয়ের সংবাদকে, হৃদয়ের ভাবকে যে ধারণ করে, সামাজিকের সেই ক্ষমতা আছে, সহৃদয় ব্যক্তির সেই ক্ষমতা আছে যে হৃদয়ের বার্তাকে ধারণ করতে পারবে, হৃদয়ের যে ধ্বনি, হৃদয়ের যে বার্তা তাকে গ্রহণ করতে পারবে। কার হৃদয়? সামাজিক কার হৃদয়ের কথা ধারণ করতে পারবে? বলছে কবি যে ভাব নিয়ে নাটকটি লিখেছেন, নাট্যকার যে স্ক্রিপ্ট রচনা করেছেন যে ভাব নিয়ে, সে কবির হৃদয়। এবং নট যে ভাব নিয়ে অভিনয় করছেন, নটের হৃদয় বার্তা। এই যখন হৃদয় বার্তাগুলো সামাজিকের হৃদয় বার্তার সাথে সমীকৃত হবে, একাকার হয়ে যাবে, সমান হয়ে যাবে, তখনই বলবো সামাজিকের যে হৃদয়, সেই নিজের হৃদয়েতে সস্মিন হৃদয় সংবাদ ভাজহ এতে ভবন্তি। নিজের মধ্যে কবির হৃদয়ের কথা, নটের হৃদয়ের কথা সে গ্রহণ করতে সক্ষম হচ্ছে। এরা হবে সহৃদয়। তারা কখন হবে? যেকোনো সামাজিক কি যেকোনো অবস্থায় হয়? না। কখন হয়? যদি যে বর্ণনীয় বিষয় মঞ্চেতে উপস্থাপিত হচ্ছে, সেই নটকে ঘিরে, নটের স্থায়ী ভাবকে ঘিরে যদি এই সামাজিক তার সাথে একাত্মতা বোধ করে। এবং আনন্দ বর্ধনাচার্য বলছেন, বর্ণনীয় তন্ময়ী ভূতে বর্ণনীয় পদার্থের সঙ্গে সে তন্ময়গ্রস্ত হচ্ছে। এইরকম যদি হয়, তন্ময়গ্রস্ত মানে একাকার হওয়া। কিরকম একাকার হওয়া? মিলিয়ে যাওয়া, সমান হয়ে যাওয়া, যেখানে তাদের মধ্যে ভেদ প্রতীতি স্থগনম ভবতি। বেদে যেমন আছে একশ্রুতি কি উদাত্ত অনুদাত্ত প্রচয়, এদের মধ্যে কোন অগ্নি মিলে পুরোহিতম, এখানে একশ্রুতি রয়েছে। কে উদাত্ত, কে অনুদাত্ত, কে শরীর, তাদের পৃথক পৃথক স্থগন হবে না। যেমন নীর এবং ক্ষীর মিশিয়ে দিলে পরে সেখানে রাজহংসই পারে দুটোকে আলাদা করতে, আমরা সাধারণ মানুষেরা পারি না। এইরকম যেখানে কোনটা নটের ভাব, কোনটা সামাজিকের ভাব, কোনটা কবির ভাব, তফাত করতে পারি না, এটা যখন হবে। কেন হবে? তার কারণ হচ্ছে সামাজিকের হৃদয় হচ্ছে দর্পণ। একটা আয়নার সামনেতে যদি কেউ আয়নার সামনেতে যদি কোনো ঘটাদি বস্তুর প্রতিবিম্ব পড়ে, বাইরে যে ঘট যেমন দেখতে আর দর্পণে প্রতিবিম্বিত যে ঘট একই দেখতে, দুটোর মধ্যে তফাত করা যায় না। তাই আমার চোখের সামনে যে অভিনয়টা হচ্ছে, যে নট সেই আমি, যে নটের স্থায়ী ভাব সেটাই আমার স্থায়ী ভাব, দুই স্থায়ী ভাবের মধ্যে আমি তফাত করতে পারছি না। দর্পণে প্রতিবিম্ব যখন পাত হবে, এই প্রতিবিম্ব পাত আমাদের খুব জরুরি। তৃতীয় হচ্ছে, কখন এটা হবে? যদি সহৃদয়ের যে হৃদয়, সেই হৃদয় দর্পণ যদি স্বচ্ছ হয়। কেননা প্রতিবিম্বপাত কোথায় হয়? যদি আয়নাতে ধুলোবালি পড়ে, তাহলে ঘট থাকলে পরেও ঘটের প্রতিচ্ছবি পড়ে না, পড়লে পরেও আমরা ঠিক ঠিক ভাবে জানতে পারি না বাইরের যে ঘটটা যেমন দেখতে, আয়নাতে যে ঘটটা একই দেখতে কিনা। এটার মধ্যে বিম্ব প্রতিবিম্ব ভাব আছে, এবং তার মধ্যে প্রতিবন্ধকতা আছে, যে ধুলোবালি ইত্যাদি প্রতিবন্ধকতা আছে। একই রকম রাতের আকাশে যে চাঁদের চন্দ্র, তার প্রতিফলন পুকুরের জলে পড়ে, পুকুরের জলে যদি শ্যাওলা থাকে প্রতিবিম্ব পাত হবে না, দরকার শ্যাওলাটাকে সরিয়ে দেবা। তাই বলছেন আনন্দ বর্ধনাচার্য, বলছেন সহৃদয়ের যে হৃদয় কিরকম হবে, মনমুকুরে, মন হচ্ছে মুকুর, মুকুর মানে আয়না, কিন্তু তার একটা অ্যাডজেক্টিভ আছে, বিশদীভূতে মনমুকুরে, বিশদীভূতে মানে অতি স্বচ্ছ ভূতে। যদি দর্পণটা স্বচ্ছ হয়, মানে ধুলোবালি যদি না থাকে, কিরকম ধুলোবালি? এবং এই রকম যে সামাজিকের হৃদয়কে দর্পণের সঙ্গে তুলনা, এবং দর্পণে যেমন প্রতিবিম্ব পাত হয়, নটগত স্থায়ী ভাবাদির সামাজিক হৃদয়ে যে স্থায়ী ভাব, তার সাথে যে বিম্ব প্রতিবিম্ব ভাব হয়, এই রকম যে দার্শনিক ব্যাখ্যা এখানে রয়েছে, তার প্রমাণ হচ্ছে আমাদের সংস্কৃত সাহিত্যের যে নাটকের যে প্রস্তাবনা অংশ। আমরা শুরুতেই দেখি না যে এইখানটাতে নাটক শুরু হতে দেখি না, আমরা শুরুতেই দেখি না যে নায়ক রঙ্গমঞ্চে প্রবেশ করছে, শুরু হতেই দেখি না যে আমাদের নায়িকা রঙ্গমঞ্চে প্রবেশ করছে, আমরা দেখি প্রস্তাবনা।
আমরা তো কেউ অফিস থেকে এসে বিকেল বেলা নাটক দেখি, আমরা তো কেউ বাড়ি থেকে একসাথে দল বেঁধে এসে নাটক দেখি, আমরা তো কেউ ব্যবসার দোকান বন্ধ করে এসে বিকেল বেলা যাত্রাপালা দেখি, নাটক দেখি। আমাদের বিভিন্ন বিষয়ে মনটা অ্যাট্রাক্টেড রয়েছে এবং সেই বিভিন্ন বিষয়ে যে ঘিরে যে ভাবনা, সেই ভাবনা থেকে সরিয়ে দিয়ে আমাদের হৃদয়ে ওই সমস্ত ধুলোবালি রয়েছে, ওই ধুলোবালিকে পরিষ্কার করতে হবে। প্রস্তাবনাতে তাই সূত্রধার নটি বা পারিপার্শ্বিকের সাথে এমন কথোপকথন করে, সেখানে নটি কোনো গান করে, সেখানে কালিদাস আদি কবির নাম করে, নাট্যকারের নাম করেন, সেখানে নাটকের প্রশংসা করে, যাতে মনটা বাহ্য বিষয় থেকে বিবৃত্ত হয়ে এই বিষয়ের প্রতি নিবৃত্ত হয়ে এই বিষয়ের প্রতি প্রবৃত্ত হতে পারে। এইটাই প্রমাণ হচ্ছে আমাদের চিত্তের দর্পণ হয়ে ওঠার প্রতি, আমাদের দর্পণে ধুলোবালি ঝেড়ে ফেলার প্রতি। অতএব এই যে অভিনব গুপ্তের মত এবং আনন্দবর্ধনাচার্যের যে ব্যাখ্যা, এটা তো সহৃদয়ের ব্যাখ্যা, কিন্তু এটা আমার দর্পণ এ রয়েছে, কিন্তু মঞ্চনা যদি ঠিক ঠিক না হয়, অভিনব ভারতীতে বলেছেন তাই সন্নিবেশিত চারুণা বলে কথাটা বলেছে, মানে আমার নট সামগ্রী খুব ইম্পর্টেন্ট। আমি তো কুম্ভকারের এই, আমি তো হনুমানের সঙ্গে নিজেকে একাত্ম বোধ করেছি এবং তার সাথে আমার অভেদ বোধ হয়েছে, তার চিত্তবৃত্তির সাথে আমার চিত্তবৃত্তির অভেদ বোধ হয়েছে এবং দর্পণের সামনে যেন আমি দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এমন একটা বর্ণনা নাটকে এলো, দেখলাম যে দর্পণ আর আমার মাঝখানে একটা পর্দা চলে এলো, আমার আর দর্পণে প্রতিবিম্ব হবে না। কেন হবে না? এখন একটা বর্ণনা এসেছে হনুমান সাগর পার করবে, এবং এই বিঘ্নের কথা, সাত প্রকার বিঘ্নের কথা অভিনব ভারতীতে রয়েছে। এই সাধারণীকরণটা জরুরি, যেটা ভট্টনায়ক বলেছেন, এইখানটাতে আমাদের সাধারণীকরণটা স্থগিত হবে। তখন এমন কিছু উপায় নাট্যকারকে গ্রহণ করতে হবে, কবির দায়িত্ব সেটা, যাতে করে হনুমানের সাথে একাত্মবোধ হতে পারে, যাতে করে হনুমানের চিত্তবৃত্তির সাথে সামাজিকের চিত্তবৃত্তির তাদাত্ম্য উপস্থাপিত হতে পারে। কি করে? সেখানে বলছেন, ওখানে কবি যোজনা করছেন, সেই হনুমান ভক্ত, সে ভক্তবৎসল যে পরমেশ্বর, সেই রামাদি দেবতা, তার নাম গ্রহণের সাহায্যে সাগর পার করলো। আমরাও যখন ভাবি যে হ্যাঁ আমাদের ক্ষেত্রে তো এটা অসম্ভব ব্যাপার, কিন্তু হ্যাঁ ঈশ্বরের স্মরণ করলে পরে অসম্ভব বিষয়ও সম্ভাবিত হতে পারে। অতএব সেই পর্দাটা যেন উন্মোচিত হলো, দর্পণের সঙ্গে আমার আবার সেই বিম্ব প্রতিবিম্ব ভাব চললো। এই সাধারণীকরণ ব্যাপারটা দরকার, এইভাবে সেই ভাবনা বিশেষের দ্বারা সহৃদয়ের সহৃদয়তা সহকারে আমার রসাস্বাদন ঘটবে। এখানে কোন মতের প্রভাব রয়েছে? শেষে ঈশ্বরীয় প্রত্যভিজ্ঞা দর্শন মতের প্রভাব রয়েছে, সর্বত্রই আমরা পাই। এবং কিভাবে রয়েছে আমাদের, জাস্ট দুটো পয়েন্ট আমরা এখানে দেখলেই শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে এইটাই যে ঈশ্বরীয় প্রত্যভিজ্ঞা দর্শনে বলা হয়েছে যে, যেমন ন্যায় বৈশেষিক দর্শনে সাত প্রকার পদার্থ কি ষোলো প্রকার পদার্থের কথা বলা রয়েছে, এই জগতে যত প্রমেয় পদার্থ রয়েছে, ৩৬ প্রকার প্রমেয় পদার্থ রয়েছে, এবং এই ৩৬ প্রকার যে প্রমেয় পদার্থ রয়েছে তা কি এক ঈশ্বরের, এক ঈশ্বরের সেটা হচ্ছে বহিঃপ্রকাশ, প্রকাশ, এক ঈশ্বরের প্রকাশ। যেমন একটা গাছ মানে বীজ থেকে অঙ্কুর হয়, অঙ্কুরে প্রকাশিত হলো, অঙ্কুর থেকে মহিরুহ হয়, সেখানে ডালপালা গজায়, ফুল ফল প্রকাশিত হয়, ফল ধরে, এই একই বীজের কিন্তু বহিঃপ্রকাশ, এই বীজের বাইরে গাছপালার সমস্ত অঙ্গগুলো নয়। তাই বলছেন আমাদের যে জগতের বিচিত্র জগৎ এবং বিচিত্র জড় জগৎ এবং জীবের যে বৈবিধ্য, এগুলো সবই এক ঈশ্বরের মহিমা, এক ঈশ্বরেরই প্রকাশ। এবং যেন ওই বাচ্চা ছেলেদেরকে আমরা যেমন লজেন্স দিই, জেমস লজেন্স পাওয়া যায়, সেটাই বলের মতো কৌটো, তার মধ্যে দেখবো নীল লাল সবুজ অনেক রকমের জেমস লজেন্স আছে। একই রকম যেন এই বিচিত্র জীব, বিচিত্র জগৎ এক ওই ঈশ্বরেরই মধ্যে এরা বিধৃত হয়ে রয়েছে, ঈশ্বরেরই এটা বহিঃপ্রকাশ। এই বাদকে বলে আভাসবাদ, এই বাদেরই ঈশ্বরীয় প্রত্যভিজ্ঞা দর্শনের যে বক্তব্য, এই বাদ হচ্ছে আভাসবাদ। এবং একটা উদাহরণ বলেছেন যে ময়ূর রস, ময়ূরাণ্ড রস ন্যায়, একটা ময়ূর যখন ডিম পাড়ে, সেই ডিমের মধ্যে যে ভাবি ময়ূর লুকিয়ে রয়েছে, ভাবিকালে যে ময়ূর হবে, সেই ময়ূরের জন্ম হবে, সেই ময়ূরের যে রূপ, ময়ূরের যে অবয়ব সংস্থান, ময়ূরের যে স্বভাব, সেটা ওই ডিমের মধ্যেই সব বিধৃত। তাই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সেই এক ঈশ্বরের মহিমাতেই সেটা অন্তর্গত। এইটাই বলছেন আভাসপদ বা প্রকাশপদের কথা। আরেকটি কথা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে প্রকাশ এবং বিমর্শ।
প্রকাশ হচ্ছে কি? প্রকাশ হচ্ছে দর্পণের সাথে জীবের পার্থক্য নেই এই দিক থেকে, যেটা আমরা অলরেডি বলেছি অভিনব গুপ্তের মত বলতে গিয়ে, পড়তে গিয়ে, বুঝতে গিয়ে, যে দর্পণও তার সামনে যে ঘটাদি বস্তু থাকে তাকে প্রকাশিত করে, আর আমার জীবের সামনে যে ঘটাদি বস্তু তারও আমাদের জ্ঞান হয়, চিত্তবৃত্তি উৎপন্ন হয়, চিত্ত তো দর্পণ, দর্পণে তার প্রতিবিম্বপাত হয়। এই প্রকাশকারিত্বের দিক থেকে শুধু জীব বাহ্য পদার্থেরই নয়, আমাদের আভ্যন্তর যে জ্ঞান, সুখ দুঃখ, ইচ্ছা দ্বেষ এগুলি রয়েছে তারও প্রকাশ করে জীব। তাই দর্পণ যেমন বাহ্য পদার্থের প্রকাশকারী হয়, জীবও কিন্তু বাহ্য পদার্থের প্রকাশকারী হয় এবং নিজেরও প্রকাশকারী হয় এবং আভ্যন্তর পদার্থেরও প্রকাশক হয়। এই প্রকাশতার দিক থেকে জড় যে দর্পণাদি পদার্থ তার সাথে জীবের কোনো তফাৎ নেই, ঈশ্বরেরও কোনো তফাৎ নেই। কিন্তু তফাৎ কোন জায়গায়? বিমর্শনেতে তফাৎ। তফাৎ কোন জায়গায়? পরামর্শনেতে তফাৎ, বিমৃশ্যকারিতাতে তফাৎ। আমরা যদি বলি দর্পণে যে বাহ্য ঘটায় ঘটের প্রতিবিম্ব পড়ে, তাতে দর্পণের কি হয়? দর্পণের কিছুই হয় না, দর্পণ তো উদাসীন। নাট্য মঞ্চে অভিনীত হবে অভিনয়, অভিনয়ের আগে নায়িকা নেপথ্য সজ্জাতে নিজে দর্পণের সামনে নিজেকে সাজুগুজু করে, তার সুন্দরী নায়িকার মুখ তো দর্পণে প্রতিবিম্বিত হয়, তাতে দর্পণের কি কোনো আনন্দ হয়? নায়িকা তো সেজে চলে গেলেন, তারপরে ভিলেন, সে তো তার কদাকার কুৎসিত একটা বিশাল আকৃতি চেহারার সেখানটাতে সাজগোজ করে, সেখানে কি দর্পণের তো প্রতিবিম্ব, দর্পণে তার প্রতিবিম্বপাত হয়, তাতে পরে কি তার কোনো কষ্ট হয়, ভয় হয়, দুঃখ হয়? না, দর্পণের কিন্তু প্রতিবিম্বপাতের পরে এই অন্তর্মুখী হয়ে নিজের যে সুখ দুঃখের দিকে চিন্তা সেটা দর্পণের নেই। কিন্তু ঈশ্বর এবং জীবের কি রয়েছে? জীবের মধ্যে যে প্রতিবিম্বপাত হয়, তারপরে প্রবৃত্তি হয়, নিবৃত্তি হয়, তার সুখ সংবেদন তার হয়, এই বিমৃশ্যকারিতা কিন্তু জীবের রয়েছে। নায়িকার মুখের যদি প্রতিবিম্বপাত হয়, তার সৌন্দর্য জীব তার হৃদয়ে উপভোগ করে, কি ভিলেনের যে কদাকার দৃশ্য সেইটা যদি প্রতিবিম্বপাত হয়, তার ভয় সে সামাজিক হৃদয়ে, হৃদয় দর্পণে উপভোগ করে। এই উপভোগ করা, এই বিমর্শ বিমৃশ্যকারিতা, এই পরামর্শকারিত্ব, এটা দর্পণের জড় পদার্থের নেই, জীবের আছে। তাই ঈশ্বর প্রত্যভিজ্ঞা দর্শনে সেখানে বলছেন যে অজাড্য, হ্যাঁ সেখানে বলছেন যে পরামর্শনম এব অজাড্য জীবিতম, অজাড্য মানে অবিদ্যমানম, জাড্যম যত্র, যার মধ্যে জড়তা নেই। কার মধ্যে নেই? জীবের মধ্যে, ঈশ্বরের মধ্যে জড়তা নেই, তার চেতন পদার্থ, সেই চেতন পদার্থের জীবিত, জীবিত মানে প্রাণপ্রদ ধর্ম, যে কারণে তারা জীব, যে কারণে চেতনের চেতনত্ব, সেটা কোনটা? পরামর্শ নামে এব জীবিতম, পরামর্শন, তার পরামর্শকারিত্বই হচ্ছে জীবিত। এই জীব সর্বদা সেই আত্মার সুখ সন্ধান করতে পারে না, আত্মরসের অনুভব করতে পারে না, কিন্তু ওই ঈশ্বর সর্বদা সেই আত্ম তার বহিঃপ্রকাশ, তার মধ্যেই সবকিছু রয়েছে, ব্রহ্মাণ্ড তার মধ্যেই রয়েছে, সর্বদা তার নিজ সুখে সুখ স্বরূপতে স্বরূপতাতে মগ্ন। জীবনও সেই নিত্য সুখ স্বরূপতা আছে, কিন্তু তার প্রকাশ, তার অভিব্যক্তি সর্বদা হয় না। যখন এই আমাদের আমাদের এই রকম স্থায়ী ভাব, এই রকম হৃদয় দর্পণে স্থায়ী ভাবের প্রতিবিম্বন হয়, তখনই সেই স্থায়ী ভাবের থেকে আত্মার যে সুখ স্বরূপতা তার সংবেদন হয়। এই জন্য ঈশ্বর প্রত্যভিজ্ঞা দর্শনে এই সংবেদন, এই সুখ সাক্ষাৎকারকে সংবেদন বলেছে, চমৎকার বলেছে, বিমর্ষ বলেছে, সংবৃত্তি বলেছে, তাকে বিশ্রান্তি বলেছে। এই দিক থেকে এর মিল রয়েছে এবং তার জ্ঞানের যে স্তরগুলো রয়েছে, পাঁচ রকম জ্ঞানের স্তরের কথা বলেছে, তুর্য, তুর্যাতীত, এই তোমার জাগ্রত আমরা জানি, স্বপ্ন আমরা জানি, সুষুপ্তি আমরা জানি, আর দুটো তুর্য এবং তুর্যাতীত। এখানে তুর্য মানে হচ্ছে যেখানটাতে আমার চিত্তেতে ওই স্থায়ী ভাবের প্রতিবিম্বপাত হবে, কিন্তু সেখানে একটি মাত্রাই বিষয় থাকবে, কিন্তু স্থায়ী ভাব অবচেতনে আবার চলে যাবে, যেখানে আত্মারই প্রাধান্য থাকবে, আত্মার যে সুখ স্বরূপতা সেটারই সংবেদন করতে পারবো। এইরকম তুর্য অবস্থার কথা আমাদের ঈশ্বরীয় প্রত্যভিজ্ঞা দর্শনে বলেছে, যে দিক থেকে এর এখানটাতে হুবহু
মানে সাদৃশ্য রয়েছে, এই মতের প্রভাব আছে আমরা বলতে পারি। এবং আরো কিছু অনেক ক্রিটিক্যাল আলোচনা রয়েছে যেটা সূক্ষ্ম দার্শনিক দিক থেকে, সেগুলো এখানে সম্ভব নয়। এবং সেই সামাপ করে আমরা এটাই বলতে পারি, হ্যাঁ, এবং আরেকটি ও প্রত্যবিজ্ঞা যে কথা, যে আমার প্রত্যবিজ্ঞা বলে স্বয়ং দেবদত্ত, আমি তার মধ্যে আমার মধ্যে যে স্থায়ী ভাব রয়েছে সেটা জানি, কিন্তু এই নটের স্থায়ী ভাবের সাথে যখন তাদাত্মতা প্রাপ্তি হয় তারপরে বুঝি ও সই, মানে আমি নিজের সুখ স্বরূপতা আমার মধ্যে রয়েছে, কিন্তু আমরা সর্বদা বুঝতে পারি না। এই স্থায়ী ভাবের প্রতিবিম্বন ঘটলে পরে আমরা বুঝি ও স্বয়ং অহম, আমি সেই ব্যক্তি, আমারই আমি সেই সুখ স্বরূপ, এই সুখ স্বরূপতা চিদানন্দ স্বরূপতা আমরা বুঝতে পারি, এই সংবেদন আমাদের হয়, এই যার মাধ্যমে প্রত্যবিজ্ঞা হচ্ছে স্বয়ং দেবদত্ত, সেই দেবদত্তই তো এইটা, এইরকম সাক্ষাৎকার হয়, এই জন্য এই জ্ঞানটাকে প্রত্যবিজ্ঞাও বলে। তাই একই রসসূত্রের চার রকম ব্যাখ্যা, এবং আমরা দেখেওছি সূর্য অস্তমগত যে রাখাল একই বাক্য শুনে গরুগুলোকে মাঠ থেকে আনতে গেল, সূর্য অস্ত গমন করেছে, তাকে তো গরুগুলো মাঠে আছে আনতে হবে। যে চোর চুরি করবে সেই জন্য অন্ধকার নেমে আসছে, তা গায়ে তেল মাখতে হবে, তার জন্য সে তার দিকে প্রবৃত্ত হলো। আমরা জানি যে যে অভিসারিণী অন্ধকারেই অভিসর, অভিসার ভালোভাবে হয়, সম্যক হয়, যথোপযুক্ত কাল হচ্ছে অন্ধকারের কাল, অতএব সে তো সেখানে অভিসারের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা জানি যে সূর্য অস্তমগত শুনে ব্রাহ্মণ সে সন্ধ্যানিকের সময় সে সন্ধ্যানিক করতে যাচ্ছে। একই বাক্যের চার রকম অর্থ বৌদ্ধ দর্শনে রয়েছে, বুদ্ধদেবের একই উপদেশ কিন্তু গড়ে উঠেছে ভিন্ন ভিন্ন শিষ্যের ভিন্ন ভিন্ন বুদ্ধিতে, ধরা পড়েছে ভিন্ন ভিন্ন অর্থ, তাতে এক গড়ে উঠেছে বৈভাষিক সম্প্রদায়, এক গড়ে উঠেছে সৌত্রান্তিক সম্প্রদায়, এক গড়ে উঠেছে যোগাচার সম্প্রদায়, আর এক প্রাদুর্ভূত হয়েছে মাধ্যমিক সম্প্রদায়। এই একই ভারতীয় রসসূত্রের চার রকম দর্শনের ব্যাখ্যা থেকে আমাদের এক উৎপত্তিবাদ, একটা অনুমিতিবাদ, একটা রসের ভুক্তিবাদ এবং রসাভিব্যক্তিবাদ গড়ে উঠেছে। এই হচ্ছে বিষয়। সকলকে অনেকক্ষণ আমি বলেছিলাম অনেকক্ষণ সময় লাগবে, সকলে ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ, সকলকে নমস্কার। অসংখ্য ধন্যবাদ সাবিন্দাকে। রসসূত্রের ব্যাখ্যায় এই দুরূহ জটিল জায়গাটিকে আমাদের কাছে সহজগম্য করে দেওয়ার জন্য, বিষয়টি একাধারে জটিল এবং একাধারে তার ব্যাপ্তিও অনেকখানি, সেই সম্পূর্ণ বিষয়টিকে এত সহজে বলার জন্য আমরা সাবিন্দার কাছে আরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সমৃদ্ধ হলাম, আশা করি ভবিষ্যতে আরো এরকম নানা বিষয়ে সাবিন্দা আমাদেরকে নানা বিষয়ে আলোকপাত করে অনেকখানি আমাদের জানার সুযোগ করে দেবে। দুটো প্রশ্ন এসেছে। একটি প্রশ্ন হচ্ছে কল্যাণ পান্ডা, রতিভাবের দ্বারা নায়ক নায়িকার মধ্যে যে বিকার সৃষ্টি হয় সেই বিকারকে কিভাবে দেখা উচিত, এটা একটি। দ্বিতীয়ত হচ্ছে সাংখ্য বেদান্ত ব্যাকরণের দৃষ্টিতে বিকার শব্দের বাচ্চার্থে ভেদ ও বৈবিধ্য লক্ষ্য করা যায়, সাহিত্য মীমাংসা শাস্ত্র দৃষ্টিতে বিকার শব্দের অর্থ কি শুধু নায়ক নায়িকার স্বভাব পরিবর্তনকে বোঝায় অথবা তার চেয়ে আরো বেশি কিছু? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে রতিভাবের দ্বারা নায়ক নায়িকার মধ্যে যে বিকার সৃষ্টি হয়, আমরা যে উদাহরণটা বলেছিলাম শূন্যং বাসগৃহম, বাসগৃহ শূন্য রিক্ত জনাকীর্ণ বিহীন জনহীন, সেখানে নায়িকার মধ্যে প্রথমে রতি জাগরিত হয়েছে এবং তার ফলে তার মধ্যে একটা বিকার আমরা লক্ষিত করছি। বিকার মানে সে চুম্বন ক্রিয়া করছে, চুম্বন না, চুম্বন তখন করতো না যদি না নায়িকার মধ্যে রতি জাগ্রত ভাবে থাকে, জাগরিত হয়। তো রতিভাবের দ্বারা নায়কের মধ্যেও বিকার সৃষ্টি হয় এবং নায়িকার মধ্যে বিকার সৃষ্টি হয় এবং নায়িকার এই চুম্বন থেকে নায়কেরও নায়কও পরে চুম্বন করে, তার মানে নায়কের মধ্যেও সেই বিকার সেই স্থায়ী ভাবের উদ্রেক হয়েছে এবং সে চুম্বন করে, তার বিকার অনুভব দেখা যাচ্ছে। এই যে নায়ক নায়িকার মধ্যে যে বিকার সৃষ্টি হচ্ছে সেই বিকারকে কিভাবে দেখা উচিত,
কিভাবে দেখা উচিত, আমার মনে হয় এটা পরবর্তী, মানে যদি আমরা বলি সেই বিকাশ, মানে যদি এইটুকুই প্রশ্ন হয় তাহলে আমরা যদি এই সাহিত্যের যে টেকনিক্যাল টার্ম গুলো রয়েছে টার্মগুলোর পরিপ্রেক্ষিতে কিভাবে দেখা উচিত এটা যদি প্রশ্ন হয়, মানে প্রশ্নটা যদি এইটুকুই যদি হয় তাহলে আমরা সাহিত্যের দিক থেকে যদি বলি তো বিকার গুলোকে কখনো অনুভব রূপে দেখবো, কখনো সাত্ত্বিক ভাব রূপে দেখবো, এই কথা আমরা আগে বলেছি। আমার মধ্যে রতিভাব জাগরিত হলে পরে আমি নিশ্চয়ই এমন কিছু কাজ করব না দুম করে গিয়ে টিভিটা বাড়ির টিভি আছে ভেঙে দেবো না। তার মানে প্রত্যেক রতিভাবের সঙ্গে একটা লিঙ্কআপ আছে একটা বিকারের, এবং রতিভাবের একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট একটা পশ্চাৎভাবী একটা ভাব রয়েছে, উৎপশ্চমান ভাব রয়েছে। সেই যে বিকার সেইটাকে আমরা অনুভব রূপে গ্রহণ করতে পারি, আবার কখনো সাত্ত্বিক ভাব রূপে গ্রহণ করতে পারি। যে ন্যাচারালি যদি রতি জাগরিত হয় দেহে কাঁপুনিও জাগে, সেই সব আমার ইচ্ছার অনধীন, মানে সাত্ত্বিক ভাব রূপেও সাত্ত্বিক ভাব রূপে দেখতে পারি। যদি সাহিত্যের নিরিখে এই বিকারকে আমরা অ্যাসেসমেন্ট করি তাহলে কখনো অনুভব রূপে কখনো সাত্ত্বিক ভাব রূপে দেখব, যদি প্রশ্নটা এইটুকুই হয়। আর যদি প্রশ্নটা পরের সাথে রিলেটেড হয়, মানে বিকারকে কিভাবে দেখা উচিত, তারপরে নিজেই প্রশ্ন করছেন যে সেটা তো সাংখ্য বেদান্ত ব্যাকরণের দৃষ্টিতে বিকার শব্দের বাচ্য অর্থে নানান অর্থ ভেদ বৈবিধ্য লক্ষ্য করা যায় বলছে, মানে সাংখ্য মতে একরকম বিকার আছে, বেদান্ত মতে একরকমের বিকার রয়েছে, ব্যাকরণের মতে একরকম বিকার রয়েছে, এবং তার দৃষ্টিতে বিকার শব্দের অর্থটা কি হবে, মানে নায়ক নায়িকার মধ্যে যে এই চুম্বনাদি দেখছি এইটা শাস্ত্রের দৃষ্টিতে বিকার বলতে যাদেরকে বুঝি তার মধ্যে কোথায় অন্তর্ভাব করা যাবে। বেদান্ত বলতেই আমাদের একটা সূত্র মনে পড়ছে, ব্রহ্মসূত্রের একেবারে ত্রিসূত্রীর মধ্যেই রয়েছে যে জন্মাদ্যস্য যতহ, এবং সেখানে বলছেন যে তিন প্রকার বিকারের কথা বলছেন, উৎপত্তির কথা বলছেন, উৎপত্তির কথা বলছেন জন্ম, এবং পৃথিবীর এই সমগ্র ব্রহ্মাণ্ডের যে জন্ম হয়েছে যার থেকে, এবং শুধু উৎপত্তি জন্ম নয়, তারপরে আদিপদের দ্বারা স্থিতি, এই পৃথিবী এই ব্রহ্মাণ্ড যে ক্রমশ এগিয়ে চলেছে পালিত হচ্ছে, সেখানে জীব জড় পদার্থ কার দ্বারা পালিত হচ্ছে, এবং তার স্থিতি আর কি, এবং তার লয়, এবং লয় যার মাধ্যমে হয় যেখানে হবে তিনি হচ্ছেন ব্রহ্ম। এখানে তিনটি বিকারের কথা বলা হয়েছে, জন্ম স্থিতি এবং মানে উৎপত্তি স্থিতি এবং লয় মানে বিনাশ। একই রকম এই বিকারের এই যে বিভাগ রয়েছে, এই নায়ক নায়িকার মধ্যে যে বিকার অনুভব পরিলক্ষিত হয় সেই বিকারটা এই দার্শনিক যে বিকার রয়েছে তার মধ্যে কোথায় অন্তর্গত হবে এটা হচ্ছে প্রশ্ন। এবং শুধু বেদান্তে নয়, আমরা নিরুক্তে জানি ষট ভাব বিকারাহা ইতি বার্ষায়ণী বলে বলেছেন, নিরুক্তকার মতে ব্যাকরণ মতে ছয় প্রকার বিকার হয়, সেখানে উৎপত্তি তারপরে বৃদ্ধি অপক্ষয় এই সমস্ত বিকারের কথা রয়েছে, এবং তাদের ওই বেদান্তের যে তিন বিকার তার মধ্যেই অন্তর্ভাব হয়, শঙ্কর ভাষ্যে তিন প্রকার বিকারের কথা বলেছেন। এটা যদি বলি তাহলে তো যদি আমরা বলি যে এটা ভট্টলল্লটের মতের দিক থেকে যেহেতু তিনি উৎপত্তিবাদী, তাহলে তো বলবো অনুভবটা যেন উৎপন্ন হলো, তাহলে তো অনুভব যেটা চুম্বন ক্রিয়া এট এ টাইম সেটা উৎপন্ন হচ্ছে, সেটাকে তো জন্মের মধ্যে ফেলা যায়, তাকে আমরা জন্ম যে বিকার রয়েছে তার মধ্যে আমরা ফেলতে পারি। আর অন্য মতেও শঙ্কুকাদির মতেও কিন্তু স্থায়ীভাব থেকে যখন অনুভব হয়, স্থায়ীভাব থেকে যখন অনুভব হয় তখন অনুভবটাও কিন্তু কার্য। আমরা বারবার বলেছি আমি বন্নিকে যখন অনুমান করছি, এবং এখানে ভট্ট সংখ্যক অনুমিতি নানান রকম আছে, কিন্তু যে অনুমিতিটা এখানটাতে রয়েছে বলে বলছেন কার্যলিঙ্গক অনুমিতি, মানে হেতুটা হবে কার্য। যেমন পর্বত বন্নিমান ধূমাত, ধূম হচ্ছে হেতুটি, ধূম হেতুটি কার্য, সাধ্য যে বন্নি তার কার্য, এবং এই যে স্থায়ী ভাব রতি তার অনুমিতি হচ্ছে সেটা সাধ্য পদ, সাধ্য স্থানীয় সাধ্য পদেতে রয়েছে, তার সূচক হচ্ছে কি তারই কার্য, স্থায়ী ভাবের কার্য। রতি হয়েছে বলেই চুম্বন করছে, চুম্বনটা তো কার্য পদার্থই, ফলে তো অনুভবটা তো কার্য পদার্থই, অতএব ভট্ট সংখ্যক মতেও কিন্তু এটাকে কার্যই বলবো। অতএব সেইটা কার্য মানে ওই চুম্বনের এট এ টাইম উৎপত্তি হচ্ছে,
সেখানে কিন্তু ওই জন্ম রূপ বিকারের মধ্যেই ফেলব। অন্য মতেও কিন্তু অনুভব অনুভব কিন্তু কার্য, স্থায়ী ভাবকে সবাই কার্য বলে এই আর কি। তার মানে বিকার যে অনুভব তাকে আমরা উৎপত্তি রূপ যে বিকার তার মধ্যে বেদান্ত ব্যাকরণে তার মধ্যে আমরা ফেলতে পারি। সাহিত্য মীমাংসা শাস্ত্র দৃষ্টিতে বিকার শব্দের অর্থ কি শুধু নায়ক নায়িকার স্বভাব পরিবর্তনকে বোঝায়, আরো বেশি কিছুকে? বিকার মানে তো একটা অবস্থার পরিবর্তন এবং একটা যদি আমরা স্থায়ী ভাবের নিরিখে একটা কথা বলি, যেটা বললাম অনেক সূক্ষ্ম আলোচনা আছে যেটা এই সন্দর্ভে হয়তো বলা যাবে না, এটা দেখি আমরা পরিণামবাদের কথা পাই, এই যে রসের অভিব্যক্তিবাদ। এবং এইখানে রস অভিব্যক্তিবাদীরাও সাহিত্য দর্পণ গ্রন্থও কিন্তু রসে পরিণামের কথা বলেছে। এখন আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি, স্থায়ী ভাব যখন রসে পরিণত হচ্ছে তার একটা বিকার। একদল বলেছেন দুগ্ধ দধির ন্যায়, দুগ্ধ দধিতে যখন পরিণত হচ্ছে, দুগ্ধ দধিটা তো দুগ্ধেরই বিকার। অভিব্যক্তিবাদীদের মতে দুগ্ধ দধির ন্যায় এখানে নেই, এখানে স্থায়ী ভাব যখন রসতা প্রাপ্তি হয়, তার রসতা প্রাপ্তি হয়, স্থায়ী ভাবের বিকার যে হচ্ছে এই রস, সেইখানে যে বিকার রয়েছে সেখানে একটা আনন্দ বর্ধনাচার্য একটা উদাহরণ দিয়েছেন, ওদনম পচতি ইতিবৎ। এবং সেইখানে আমাদের সাহিত্য দর্পণ গ্রন্থে তৃতীয় পরিচ্ছেদে আনন্দ বর্ধনাচার্যের মানে এই উদাহরণটাই গ্রহণ করেছেন, ওদনম পচতি ইতিবৎ, মানে যখন তণ্ডুলকে রান্না করা হয় তখন তো আছে তণ্ডুল অবস্থায়, কিন্তু যখন তণ্ডুলকে যখন পাক করা হয়, চালকে যখন রান্না করা হয়, ওই অবস্থাতে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি করছো, কিম তুয়াম করছি, তখন বলা হয় ওদনম পচামি বা স ওদনম পচতি, সে কিন্তু ভাত রাঁধছে। এই ভাতটা ভাবিকালী উৎপাদ্যমান, একে নির্বর্তীয় কর্ম বলে, নিষ্পদ্যমান। এখানেও একটা বিকার রয়েছে যে তণ্ডুল এবং ভাতেতে যে রূপান্তর প্রাপ্তি, তার পরিবর্তন এবং স্বভাবের পরিবর্তন, একটা তার যে ধর্ম ছিল তণ্ডুলের কাঠিন্য ছিল এবং ভাতেতে তার শিথিলতা উৎপন্ন হলো, এই বিকৃতি উৎপন্ন হলো, এই বিকার এখানে দেখা যায়। এবং এখানেও স্থায়ী ভাব যখন রসে পরিণত হয় এই বিকারের কথা বলেছে, কিন্তু এই দুটো বিকার এক কি না? এখন এরা তো এনারা তো বলেছেন তার মতো, কিন্তু এক কিনা যদি সূক্ষ্ম দৃষ্টিতে বিচার করতে হয়, স্থায়ী ভাব এবং রতি এগুলোকে কিন্তু বলা হয়েছে জ্ঞানাত্মক। স্থায়ী ভাব যে রতি সেটা মনস অনুকূলে অর্থে প্রণবায়িতম বলে রতি বলে বলেছে, রতি মনস অনুকূলে অর্থে প্রণবায়িতম, প্রণবায়িতম মানে ইচ্ছা, মানে এই রতি এক প্রকার ইচ্ছা, রতি এক প্রকার সংকল্প, রতি এক প্রকার জ্ঞান, এইরকম ইচ্ছা জ্ঞানাদি যদি হয় অ্যাকর্ডিং টু দার্শনিক ইচ্ছা বা জ্ঞান, এগুলো তো প্রথম ক্ষণে থাকে, তার পরের ক্ষণে তো নষ্ট হয়, পরে যখন আমি রসরূপে জ্ঞান হচ্ছে আমার বিষয়ীভূত যে রস, সেই রসও কিন্তু এক প্রকার জ্ঞান, স আনন্দ মানে রস বৈ স, সেই যে পরমাত্মা যে ব্রহ্ম তিনি জ্ঞানস্বরূপ, তিনি আনন্দ স্বরূপ বলে বলেছেন, সেটাও একটা জ্ঞান। তার মানে প্রথম ক্ষণে যে জ্ঞান, দ্বিতীয় ক্ষণে কিন্তু একটা পৃথক জ্ঞান। এই যে এখানে কিন্তু ঠিক ঠিক ওই পরিণাম যে হয় এটা বলাটা খুব মুশকিল। যখন তণ্ডুল থেকে চাল হয়, চাল যখন ভাত যখন হয়, এই তণ্ডুল থেকে ভাত হয়, ওদন হয়, ওদন অবস্থাতেও কিন্তু তণ্ডুলই থাকে, শুধু তার উপাদানটা কিন্তু তাই থাকে, কিন্তু তার শিথিলতা হয় এইটুকু জাস্ট। কিন্তু যখন স্থায়ী ভাব অর্থাৎ কিনা সেই ইচ্ছা, তার থেকে যখন রস হয়, জ্ঞান হয়, ইচ্ছা আলাদা জ্ঞান আলাদা, জ্ঞানকালেও ইচ্ছাটা থাকে না, এই সূক্ষ্ম তফাৎ আছে। ফলত এখনো মানে ওইখানকার যে তণ্ডুল ওদনের মধ্যে যে বিকার, যেটা পরিণামবাদের ক্ষেত্রে যে বিকার, উপাদান উপাদেয় ভাবের ক্ষেত্রে যে শাস্ত্রীয় বিকার, সেই বিকার এবং সাহিত্য শাস্ত্রে যে স্থায়ী ভাব রসের মধ্যে বিকারের কথা বলেছে, তার মধ্যে কিন্তু তফাৎ আছেই। সেটা তার এক্সপ্লেনেশন কিন্তু খুব যে শাস্ত্রীতে করেছে তা কিন্তু নয়। এবং কথঞ্চিত বলি যে বৈষ্ণব দর্শনে
রস, সেটাও রসশাস্ত্র, বৈষ্ণবরাও রসের বিচার করেছেন, তাদের যে রসবাদ তার নাম হচ্ছে অচিন্ত রস পরিণামবাদ, তারা পরিণামবাদ বলেছেন কিন্তু অচিন্ত কথা বলেছেন। অচিন্ত মানে যেখানে বুদ্ধি কাজ করে না, যেখানে বুদ্ধি কাজ করে না, যেটা তর্কের মাধ্যমে পাওয়া যায়, যেটা চিন্তার অনুকূল, চিন্তাযোগ্য, যেটা বুদ্ধির মাধ্যমে পাওয়া যাবে না, তর্কের যেখানে প্রবৃত্তি নেই, তর্কের যেখানে প্রসার নেই, সেই বিষয় অচিন্ত্য। তাই যেরকম আমরা এখানে এবং কি একটা গ্রন্থ রয়েছে ভুলে গেছি, যে সেখানে বলছেন মানে সেখানে কোটেশন আছে যে এইরকম যে এখানে উপাদান উপাদেয় ভাব রয়েছে, স্থায়ী ভাব রতির মধ্যে যে ওই রকম উপাদান উপাদেয় ভাব রয়েছে, এটা বলা কিন্তু খুব মুশকিল হবে। ফলত টু সাম এক্সটেন্ট অতএব দর্শনের যে বিকার, তার থেকে সাহিত্যের এই যে স্থায়ী ভাবের যে রসে পরিণতিতে বিকার, তার মধ্যে নিশ্চয়ই পার্থক্য রয়েছে। এই আমার বক্তব্য। ইতিমধ্যে আরো কয়েকটি প্রশ্ন চলে এসেছে, তো একটি হচ্ছে শৃঙ্গার রসের উদ্রেকের ক্ষেত্রে সত্যগুণ কি জাগ্রত হতে পারে, কারণ এই রসের ক্ষেত্রেও তম এবং রজগুণের কিছুটা প্রভাব থাকে। শৃঙ্গার রসের উদ্রেকের ক্ষেত্রে, শুধু শৃঙ্গার রসের উদ্রেকের ক্ষেত্রে নয়, যে রজতম গুণের কখনো চিত্তবৃত্তি, মানে ভট্ট নায়ক এবং আমরা যদি অভিনব গুপ্তাচার্যের কথা বলি, এনাদের মতে মানে নৈয়ায়িক মতে যেরকম আমাদের প্রত্যক্ষ জ্ঞান হয় বা জ্ঞান হয়, কিন্তু সেই রকম ভাবে আমাদের জ্ঞানের কথা সাংখ্য দার্শনিকগণ এবং বেদান্ত দার্শনিকগণ বলেননি সেখানে। এবং দুটো ফারাক আছে, আমরা যদি দেখি, দেখুন আমরা যখন বলছি যে গরুটিকে দেখছি, গরুটির সমস্ত অঙ্গকে আমরা প্রত্যক্ষ করতে পারি চন্দ্রকে দেখার মতো, আমরা চাঁদ দেখছি মানে চাঁদের এই পিঠটাকে দেখছি, ওই পিঠটাকে দেখছি না, কিন্তু গরুটিকে প্রত্যক্ষ করছি মানে গরুর এই পাটটা দেখছি, ওই পাটটা দেখছি না, তবুও তো নৈয়ায়িকরা একে প্রত্যক্ষ জ্ঞান বলে বলেন। সাংখ্যযোগ দার্শনিকগণ, বেদান্ত দার্শনিকগণ তারা এইভাবে বলেন, জ্ঞান মানে হচ্ছে চিত্তের রশ্মি সেখানটাতে কি হবে, সেখানটাতে বাহ্য বিষয়ের দেশে প্রবেশ করবে, তার আকারে আকারিত হবে, ঠিক তেমন যেমন আমার পুকুরের জল নালিকার মাধ্যমে গিয়ে তিন আকারের যে ত্রিকোণ যে জমি আছে, জমির আকারে আকারিত হয়। তাই ঘটাদি প্রদেশে গিয়ে তার আকারে আকারিত যে হলো, চিত্তের এই যে আকারে আকারিত হওয়া, এই যে পরিণাম, এইটাকে বৃত্তি বলে, এটাকে জ্ঞান বলে। এবং এই চিত্তবৃত্তি বা জ্ঞান, চিত্ত থেকে যে চিত্তবৃত্তি হয়, চিত্ত যে চিত্তবৃত্তির কারণ বা প্রযোজক, সেই জ্ঞান কখন হয় না? আমাদের শাস্ত্রে রয়েছে সৎপাত সঞ্জায়তে জ্ঞান, মানে সত্ত্বগুণ থেকেই কিন্তু জ্ঞান হয়, চিত্তবৃত্তি হয়। হ্যাঁ, জ্ঞানরূপ যে সুখ মানে সুখ সাক্ষাৎকার, জ্ঞানের যে অনুভব, জ্ঞানের যে সংবেদন, এগুলো কিন্তু সত্ত্বগুণের উদ্রেকেই হয়। আমি আগেও বলেছি যে মূঢ় যখন চিত্তভূমি রয়েছে সেখানেও যে বৃত্তি হয় না, সেখানে যে জ্ঞান হয় না তা নয়, সেখানে নিদ্রাবৃত্তি হয়, এবং নিদ্রাতেও একটা জ্ঞান হয়, সুষুপ্তিতেও জ্ঞান হয়। যে নকিঞ্চিত অবেদিসম গাঢ়ম অস্বাপসম সুখম অস্বাপসম, এরকম তো জ্ঞান হয়। কিন্তু এই যে নিদ্রাতেও যে আমি কোনো কিছুরই জানতে পারি না, সেই যে বৃত্তি হয়, সেটা কিন্তু তমগুণের প্রভাবে হয়। আমরা কখনোই বলি না যে চিত্তেতে সত্ত্বগুণ আছে মানে কেবল সত্ত্বগুণই রয়েছে, তখন আর রজতম থাকে না। আমরা বলছি সত্ত্বগুণের যখন উদ্রেক হয় তখন এই আমাদের জ্ঞানের উদ্ভব হয়, তখন আমাদের সুখের সাক্ষাৎকার হয়, আনন্দের সংবেদন হয়, এই কথাটা আমরা বলছি। এবং সত্ত্বগুণের উদ্রেকের ফলে হয়, রজতম গুণের স্থিতি থাকে, রজতম গুণের প্রভাব থাকে না। এই রকম আমার দিনের বেলাতে কি হয়, দিনের বেলাতে তো ঘটপটাদি বস্তু ঘরের কোন কোণেতে রয়েছে আমাদের কাছে প্রকাশিত, মানে আমরা জানতে পারি। কেন জানতে পারি? যেহেতু রাত দিনের আকাশে সূর্য রয়েছে, প্রকাশকারী সূর্য রয়েছে, সূর্য হচ্ছে প্রকাশক, প্রকাশকারিত্ব এটা সত্ত্বগুণের বৈশিষ্ট্য। তাই সূর্যকে আমরা বলতে পারি ওই
এর সঙ্গে বলতে পারি সত্যগুণের স্থানে কল্পনা করতে পারি। কিন্তু দেখুন, দিনের আকাশে যে সূর্য আছে, আমরা অস্বীকার করব যে দিনের আকাশে চন্দ্র নেই, দিনের আকাশে শুকতারা অন্যান্য তারকা মন্ডলী নেই? না, আছে, তারা আছে, কিন্তু তারা অভিভূত, তারা সূর্যের প্রকাশের কাছে তাদের প্রকাশটা ঢাকা পড়ে গেছে, আবৃত হয়ে গেছে। তাই যখন আমাদের রস সাক্ষাৎকার হয়, সে যে কোনো রস সাক্ষাৎকার হয়, শৃঙ্গারাদি রস সাক্ষাৎকার হয়, সেখানে সত্ত্বগুণের উদ্রেক হয়, রজতম গুণের স্থিতি থাকে, কিন্তু তার কার্যকারিতা থাকে না, এইটুকুই তো আমার জানা আছে। ফলত যে শুধু শৃঙ্গার রস নয়, যে কোনো রসের সাক্ষাৎকারেই কিন্তু অন্য গুণের স্থিতি থাকলো, সত্ত্বগুণের উদ্রেকেই কিন্তু ওই জ্ঞানটি হবে। যদি কখনো রজগুণেরও প্রভাব লক্ষিত হয়, আমরা বলেছি ওই বিক্ষিপ্ত চিত্তভূমির কথা, যেমন ক্লাসে মাস্টমশাইয়ের পড়া পড়ছি, প্রথম 15 মিনিট তো শুনছিলাম, তারপরে বাইরের জগতে আমার মনটা বারে বারে যাচ্ছে আবার আসছে, এর কারণ হচ্ছে রজগুণের জন্য। রজকে বলা হয় ক্রিয়াশীল, হ্যাঁ, চলম, মানে খুব চলনশীল, চঞ্চল, সে আমার মনকে এদিক ওদিক অন্য বিষয়েতে বিক্ষিপ্ত করে। ফলত অনবরত ভাবে, একাগ্র ভাবে কিন্তু আমার এই স্থায়ী ভাবের আস্বাদন হবে না, রস শৃঙ্গার রসের আস্বাদন হবে না। এটা একাগ্র ভাবে যেহেতু এই বিষয়টাই থাকে, অন্য বিষয় যেহেতু নেই, এর জন্য আমাকে বলতেই হবে রজগুণ থাকলেও রজগুণের প্রভাব থাকে না, তমগুণ চিত্তে আবৃত করে থাকলেও তমগুণের প্রভাব থাকে না, এটাই উত্তর হবে। আচ্ছা, আরো প্রশ্ন এসছে যে সাত্ত্বিক অনুভব ও ব্যভিচারী ভাব, এই তিনটের মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা, যে সাত্ত্বিক, আমি আমার বলার মধ্যেই বলেছি, প্রত্যেকের বুৎপত্তি আছে, ব্যভিচারী ভাবের অনেক রকম বুৎপত্তি আছে, কি অনুভবের অনেক রকম বুৎপত্তি আছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। তাদের পরিনিশ্চিত কোনো লক্ষণ করলে করা যাবে এবং সেই টিকা টিপ্পনি ঘেঁটে একটা লক্ষণ দাঁড় করাতে হবে, এসব আছে, আমরা সেই জায়গাটা এখানে বলতে চাইনি, সেটা আমার বলার বিষয়ও নয়, অত্যন্ত বিস্তৃত বিষয়, ওগুলোকে কভার করা সম্ভব নয়। হ্যাঁ, তবে এটা ঠিক, আমি ডেফিনেশন না দিতে পারি, আমি কিছুটা বোঝাতে পারি, এইটুকুই, যেটা আমি লেকচারের মধ্যে বলেওছি। যেমন আছে না, হোয়াট ইজ এ মেশিন, মেশিনের ডেফিনেশন কি, একটা সিনেমাতে নিশ্চয়ই আমরা সকলে কয়েকজন জানি, মেশিনের এক্সাক্ট ডেফিনেশন না বলতে পারলেও মেশিন কি, এটা আমরা আন্দাজে বোঝাতে পারি। অনুভব মানে অনুমানে পশ্চাৎ, পশ্চাৎ উৎপন্ন ভাব, যে উৎপন্ন যে ভাব তাকে অনুভব বলে। কার পশ্চাৎ? না, স্থায়ী ভাবের পশ্চাৎ। স্থায়ী ভাব কোনটা? যেটা আমাদের অনাদিকাল থেকে চিত্তেতে স্থিত হয়ে রয়েছে। এবং আমরা এর জন্য যদি একটু ন্যায় দর্শন করি, তৃতীয় খণ্ড রয়েছে, সেখানে খুব সুন্দর একটি উদাহরণ বলেছেন, যে আমাদের যে কোনো কার্য যখন করি না, পূর্বের অভিজ্ঞতা থেকে কার্যটা করি। তা আমাকে, আমি যখন খেতে বসি, যদি এক থালা ভাত দেয়, আমি কখনো চিন্তা করি, মাথা চুলকো, যে দেখি আমি ভাতটা খেলে আমার পেট ভরবে, আমার তৃপ্তি হবে কি হবে না? না, আমরা বহুবার এই ভাত খেয়েছি, রুটি খেয়েছি, এটাই মানুষের ভোজ্য, খেলে আমার তৃপ্তি হয়, এই অভ্যাসটা আমার রয়েছে, অভ্যাসের থেকে, পূর্ব অভিজ্ঞতা থেকে আমার জ্ঞান রয়েছে। কিন্তু যখন একটা বাচ্চা ছেলে প্রথমে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তার সে প্রথমেই কেঁদে ওঠে, কান্নার পরেই তাকে মাতৃদুগ্ধ পান করানো হয়, তার কান্না থেমে যায়। এখানে একটা কার্যকারণ ভাব নেই? যেমন আমার তৃপ্তি কার্য, তার কারণ হচ্ছে আমি ভোজ্যদ্রব্য ভক্ষণ করব, ক্ষুধা নিবৃত্তি হবে, তার ফলে এখানে কি কার্যকারণ ভাব নেই? মাতৃদুগ্ধ স্তন্য পান করা কারণ, আর কান্না থেমে যাওয়া হচ্ছে কার্য। এখন বলবো, ওই শিশুটি নিশ্চয়ই পূর্বে তার অভিজ্ঞতা ছিল, আমার এই ভোজ্য পদার্থের গ্রহণ আর তৃপ্তি অনুভব করা, এর পূর্বে এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু ওই বালকটি তো এই প্রথমে জন্মগ্রহণ করেছে, এর পূর্ব মানে তো প্রথমের আর তো পূর্ব হয় না, যে একেবারেই প্রথম তাকেই পূর্ব বলে। তার পূর্বে যদি আবার কেউ অভিজ্ঞতা কোনো থাকে, তাহলে এইটাকে প্রথম আর বলা যায়। এই জন্য বাৎসায়নাচার্য বলেছেন, অস্তি কিমপি শরীরম যত্র অনেন মাতৃদুগ্ধ পানরূপম কার্যম অভ্যস্তম। পূর্বেও এ কোনো শরীর ধারণ করেছিল,
পূর্ব জন্মেতে যেখানে মাতৃদুগ্ধ পান করেছে তার কান্না থেমেছে এই অভ্যাসটা ছিল এবং সংস্কার রূপে তার চিত্তেতে ওই বিষয়টা বসে রয়েছে। এইরকম আমাদের ভয় পাওয়া, এইরকম আমাদের হেসে ওঠা, এইরকম আমাদের শৃঙ্গার রসের আস্বাদন করা, রতিভাব আস্বাদন করা, এই ভাবগুলো আমাদের চিত্তেতে অনাদিকাল থেকে রয়েছে। আদি কোনটা বলতে পারবো না, তাই অনাদি, একে বলে স্থায়ী ভাব। আমাদের স্থায়ী ভাব তো রয়েছে, ওই নায়িকারও স্থায়ী ভাব রয়েছে, কিন্তু যার মধ্যে রতি জাগরিত হবে, একটু আগেই বললাম, আমার মধ্যে যদি রতিভাবের জাগরণ হয় আমি কি টিভি ভেঙে ফেলবো, নাকি একটা গরু যাচ্ছিল তাকে লাঠি দিয়ে মারব, না, আমার কার্যের দ্বারা তার প্রকাশ ঘটবে। হ্যাঁ, কেউ যদি ভীত হয় সে কি হাহা করে অন্ধকার বনের মধ্যে চারটে বাঘ ঘিরে ধরেছে সে হাহা করে হাসবে, যদি বীর হয় সে হাসবে, বলবো এত ভয়ঙ্কর পরিস্থিতিতেও সে ভয় পাচ্ছে না, সে হাসছে, তার মানে তার কাছে এটা নখের যোগ্য, কিছুই করতে পারে না, বা অলৌকিক কোনো জাদু জানে, এইরকম হলে হয় তাহলে কি তার মধ্যে ভয় আছে বুঝবো না, তাহলে ভয়ের বহিঃপ্রকাশ হচ্ছে তাই তার গায়ে কম্পন দেখা দেবে। হ্যাঁ, সে অন্য কিছু ব্যবস্থা করবে, একটা লাঠি পাকড়াও করে ধরবে, এই যে তার মধ্যে একটা বিকার দেখতে পাচ্ছি, এগুলো তার ভয় উদ্রিক্ত হয়েছে বলেই তার বাহ্যিক প্রকাশটা লক্ষ্য করতে পারছি, বাহ্যিক শারীরিক বিকার লক্ষ্য করতে পারছি, এইটা পশ্চাৎবর্তী ভাব বলে অনুভব করে। এই এই অনুভব দু রকম, একটাকে অনুভব বলে আর একটাকে সাত্ত্বিক ভাব বলে, এটাকে বলে গোপ পরিবর্তন নাই। কেন বলছি যে সাত্ত্বিক ভাব মানে অনুভব মানে হচ্ছে পরবর্তী ভাবগুলো, সেটা সাত্ত্বিক ভাবও কিন্তু স্থায়ী ভাবের পরবর্তী ভাব, অনুভব গুলো মানে হচ্ছে অনুভব গুলোও কিন্তু পরবর্তী ভাব, তবে অ্যাকচুয়ালি সাত্ত্বিক ভাব গুলোও অনুভব, সবই অনুভব, কিন্তু অনুভব থেকে সাত্ত্বিক ভাবকে আলাদা করা হয়েছে। কেন আলাদা করা হয়েছে? আমি যে আমার মধ্যে রতিভাব বা ভয় ভাব বা হাস্যভাব জাগরিত হলে আমার শারীরিক যে বিকারটা সেটা দু রকম, একটা আমার যেটা নিজের মধ্যে আছে, আয়ত্তের মধ্যে রয়েছে, আমি লাঠি কুড়োবো কিনা, বাঘগুলোকে বা নেকড়ে গুলোকে ভয় দেখাবো কিনা, এইটা হচ্ছে একটা ভাব রয়েছে। আরেকটি রয়েছে যে এইটাকে বলছে ইচ্ছার জন্য, যেটা এটাকে অনুভব বলেছে মানে অ্যাকচুয়ালি, আর যেটা সাত্ত্বিক ভাব সেটাও পশ্চাৎভাব পশ্চাৎবর্তী ভাব, তাই অনুভব, কিন্তু সাত্ত্বিক ভাব মানে স্বতঃস্ফূর্ত, মানে আমার দেহে যে কাঁটা দিচ্ছে এইটা কিন্তু আমি থামাতে পারি না, রোমাঞ্চ যে হচ্ছে এটা আমি থামাতে পারি না। ওই যে ওই ওই যে শ্লোকে বলছিলাম চুম্বন করাতে নায়কের গালটা যে কেঁপে উঠলো, রোমাঞ্চিত হলো, ওটা নায়ক শত চেষ্টা করলেও আটকাতে পারবে না যদি রতিভাব জাগরিত হয়। অতএব যেটা স্বতঃস্ফূর্ত, যেটা আমার করায়ত্তের বাইরে, সেইটাকে বলে সাত্ত্বিক ভাব, এবং এটাকে সত্য গুণ থেকে হয় বলে সাত্ত্বিক ভাব বলেছে মনোজন্য। এবং সাত্ত্বিক ভাব অনুভব, অনুভব অনুভব, গো পরিবর্ধ ন্যায়ের কথা বলেছে, যদি বলে গা মানায়, গরু বলতে তো সব গরুকে বোঝায়, আবার মালিক বললেন যে যিনি গৃহস্থ, তিনি বললেন গৃহস্থ ব্যক্তি প্রভু বললেন যে রাখালকে যে বলিবর্ধমকে আনয়, রাখাল চিন্তা করছে যে বলিবর্ধও তো গরু, গা মানায় বললেই তো সবাইকে বোঝায়, তাই অনুভব মানেই তো সাত্ত্বিক ভাবকেও বোঝায়, অনুভবকেও বোঝায়, ইচ্ছা জন্য ভাবকেও বোঝায়, স্বতঃস্ফূর্ত ভাবকেও বোঝায়। তবুও সেইখানটাতে যে বলিবর্ধ কথাটা যেহেতু উচ্চারিত হয়েছে, রাখাল বোঝে বলিবর্ধ বলতে যে পুরুষ ষাঁড়, পুরুষ যে গরুগুলো সেগুলো বাদ দিয়ে গো বলতে তার অর্থ সংকুচিত করতে হবে, গো বলতে শুধু স্ত্রী গোগুলোকে বুঝবো। একই রকম অনুভব সবাই, যেহেতু সাত্ত্বিক ভাবের আলোচনা স্বতঃস্ফূর্ত ভাবের আলোচনা হয়েছে, তাকে আলাদা করে বোঝানোর জন্য সাত্ত্বিক ভাব বাদ দিয়ে বাকিগুলোকে আমরা অনুভব করবো, এই দুটোর তফাত। আর ব্যভিচারী ভাব সেটাও ওইটা স্থায়ী ভাবের ফলেই হয়, লজ্জা এবং হাসি এইগুলো তো রতিভাবের ফলে তো হচ্ছে, আমরা বুঝতে পারছি, এটাও সেই দিক থেকে অনুভব, কিন্তু এদের স্থায়িত্ব অতীব ক্ষণিক, এরা স্থায়িত্ব অতীব স্থায়িত্ব অতীব মানে ক্ষণিক, যে কারণে এইটাকে বলে সমুদ্রের মধ্যে উৎপদ্যমান যে তরঙ্গ, সঙ্গে সঙ্গেই সেটা সমুদ্রে মিলিত হয়ে যায়, একই রকম এই ভাবগুলো উদিত হয়, সঙ্গে সঙ্গে মিলিত হয়ে যায়, এগুলোকে তাই ব্যভিচারী ভাব বলে বলেছে, এবং সেগুলো কাউন্টেশন আছে এই এতগুলো ব্যভিচারী ভাব। এই এই আর কি তফাৎ আমি বলেছিলাম, এইটুকুই আমি বুঝেছি।
আচ্ছা, এই মাত্র একটি প্রশ্ন এসেছে যে নীলচাষ সংক্রান্ত একটি নাটক দেখতে দেখতে যদি কোনো দর্শক ক্রুদ্ধ হয়ে নীলকর নামক যে অনুকর্তা মানে নটের দিকে চটি ছুটে মারেন, তাহলে সেক্ষেত্রে তার হৃদয়ের সমান বিপদ হয়েছে বলা যাচ্ছে। কিন্তু রসের অনুভূতি যে আনন্দ জাগায় এটা আমরা জানি, উক্ত ব্যক্তির ক্ষেত্রে সেটি মোটেই আনন্দের সূচনা করছে না, সেক্ষেত্রে তিনি কি সহৃদয় পদবাচ্য হবেন এবং তার কি রসপ্রতীতি ঘটেনি? এটা মানে এটা বোধহয় একটা চিরন্তন প্রশ্ন যে বীভৎস বা করুণ বা ইত্যাদি রসের ক্ষেত্রে যে আনন্দের কথাটি বলা হয় সেটা এক্ষেত্রে কতটা প্রযোজ্য? সাবিতা একটু আলোকপাত করুন। এইটা এই প্রশ্নটা সাহিত্য দর্পণে তুলেছে তৃতীয় পরিচ্ছেদে, তবে ক্রোধের জায়গাটা তোলেনি, রৌদ্র রসের জায়গাটা তোলেনি, তুলেছে করুণ রসের জায়গাতে। করুণ রসের ক্ষেত্রে কোন করুণ দৃশ্য দেখছি, কাবুলিওয়ালা, আমরা কাবুলিওয়ালা পড়লে, কাবুলিওয়ালা সিনেমা দেখলে খুব গুটি কয়েকজন আছে চোখের জল থামাতে পারবে না, থামাতে পারবে, সকলেই কাঁদে, বললে আরে কিন্তু কাঁদছে, তাহলে আনন্দ কোথায়? কান্নার মানে চোখের জল কি শুধু কান্নারই হয়, আনন্দের হয় না? এই প্রশ্নটা রয়েছে। উত্তর হচ্ছে সব রসের ক্ষেত্রেই, আমি ক্রোধের ক্ষেত্রে বলি, করুণ রসের ক্ষেত্রে বলি, আনন্দের অনুভূতি হয়েছে। এখন যদি বলি একটা কাঁচা লঙ্কা চিবিয়ে খাও, সে তো ঝাল স্বাভাবিক, ঝাল এটা হওয়াটাই স্বাভাবিক, হয়েছে বলেই বলবো রসাস্বাদনটা তার রয়েছে। এখন এত ক্রুদ্ধ অভিনয় সে করেছে, তার সাথে একাত্মতা বোধ করে, মানে নায়কের সাথে যার বিপরীতে আচরণ করা হচ্ছে, যার উপরে অত্যাচার করা হচ্ছে, তার সাথে আমি একাত্মতা অনুভব করেছি, এবং যে কারণে ওই অত্যাচারী পুরুষদেরকে, পুরুষদের উপরে আমি ক্রুদ্ধ হচ্ছি, ক্রুদ্ধ হয়েছি বলেই তো, সেই রসাস্বাদন করেছি বলেই তো চটিটা ছুঁড়ে মারছি। বরং প্রশ্নটাই উত্তর যে চটি ছুঁড়ে মারছি বলেই আমার কিন্তু রসাস্বাদন হয়েছে। হ্যাঁ, যদি বলো যে ক্রোধ, আসলে একটু মানে রস ঠিক কোনটাকে বলা উচিত এ নিয়ে জানি না, আরো বিচারের অবকাশ আছে কি না। যখন ক্রোধ উৎপন্ন হয় তখন কিন্তু আমিও ক্রুদ্ধ। যখন আমরা নাট্যগৃহ থেকে বেরিয়ে যাই তখন আমাদের প্রত্যেকেরই মনের একটা ছাপ থাকে, আমরা তার অ্যাসেসমেন্ট করি, আমরা বলি ও না উনি সত্যি উনি দারুণ অভিনয় করেছিলেন, যে কারণে আমি চটি ছুটতে বাধ্য হয়েছি। পরে কিন্তু আনন্দের ফিলিংসটা হয়, যে কারণে ভালো কথাটা বলি, তার প্রমাণ হচ্ছে ওইটাই। এবং এই করুণ রসের ক্ষেত্রেও ঠিক সেই প্রশ্ন, এবং সাহিত্য দর্পণকার বলেছেন না সেখানে আনন্দ আছে, কিন্তু প্রমাণ কি? উনি একটা কথাই বলেছেন, সহৃদয়ের হৃদয়ই হচ্ছে তার অনুভবই হচ্ছে প্রমাণ। একটা রসগোল্লা খেতে কিরকম, আমি যতই বর্ণনা করি সেটার স্বাদ সে বুঝবে না, তা সব থেকে ভালো মিষ্টির দোকানে নিয়ে গিয়ে রসগোল্লা তাকে একটা খাওয়ানো, তাহলে সে স্বাদটা বুঝতে পারে। সেই জন্য সহৃদয় ব্যক্তির অনুভূতি সেক্ষেত্রে প্রমাণ। এই অতএব এখানেও কিন্তু নিশ্চয়ই রসাস্বাদন রয়েছে, যেখানে ক্রোধ আছে তা না, আনন্দানুভূতি রয়েছে নিশ্চয়ই। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসছে, অদ্ভুত রসের স্থায়ী ভাব জুগুপসা, যদি অদ্ভুত রসের নয় বিভৎস রসের, জুগুপসা বলতে কি বুঝবো? জুগুপসা, জুগুপসা শব্দের তো আমরা ইতে আছি না, ঈশোপনিষদে জুগুপসাতে পদ পাই, যে ইয়স্তু সর্বস্মিন আত্মন্যেব পশ্যতি আত্মনি সর্বম পশ্যতি ন তত বিজুগুপসাতে, এরকম একটা ঈশোপনিষদে মন্ত্র রয়েছে। যখন কোনো মানে যোগী, যখন কোনো তত্ত্বজ্ঞানী ব্যক্তি তত্ত্ব সাক্ষাৎকার করেন তখন তিনি বুঝতে পারেন যে ইহ জগতে অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত একটিই মাত্র তত্ত্ব রয়েছে, একজনই মাত্র পরমাত্মা রয়েছেন এবং জীব হচ্ছেন সেই, দ্বিতীয় আর কেউ নেই। দ্বিতীয় থাকলে তো তার থেকে আমি ভয় করব, যদি ভেতব্য কিছু থাকে, ভয়ের হেতু যদি কিছু থাকে তবে ভয় পাই, আমি যদি একা হই কার থেকে ভয় পাবো, দ্বিতীয় কেউ নেই। আর যদি আমি কাউ কেউ থাকে, দ্বিতীয় কেউ থাকলে তবে কেউ আমার নিন্দা করতে পারে বা আমি তার নিন্দা করতে পারি, তাহলে দ্বিতীয় কেউ থাকলে নিন্দা সম্ভব, দ্বিতীয় কেউ থাকলে ভয় সম্ভব। ন তত বীজগুপসাতে, যেহেতু সে
সকলের মধ্যে এক চৈতন্যকে অনুভব করে, তাই সে অন্য দ্বিতীয় আর যেহেতু কেউ নেই তার থেকে ন বীজগুপসাতে সে আর বীজ মানে জুগুপসা লাভ করে না, তার জুগুপসা হয় না। জুগুপসা হয় না মানে দুটি অর্থ, একটা সে তার সে নহি নিন্দিতুম প্রবর্তাতে, সে কারোর নিন্দা করতে প্রবৃত্ত হয় না বা কেউ তার নিন্দা করছে এটা মনেও হয় না, আর ন বিভেদি সে ভয়ও পায় না। জুগুপসা বলতে এই নিন্দা ভয়ের কথা বলেছে, বিভৎস রসের তো ভয়ের কথা বলেছে, জুগুপসা বলতে ভয় চুগুপ। স্যার সৌম্যজিৎ বলছি, শুনতে পাচ্ছেন? সৌম্যদীপ, সৌম্যজিৎ, হ্যাঁ সৌম্যজিৎ বলো। স্যার বলছি যে আমরা তো অভিব্যক্তিবাদ সম্বন্ধে অভিনব গুপ্তের মত দেখেছি যেটা নাট্যশাস্ত্রতে, সেই মতকে অনুসরণ করেই আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ পণ্ডিত মশাইও উনিও রসগঙ্গাধরে উনার মত বলছেন। স্পষ্টই কিন্তু স্বতন্ত্র মত রয়েছে, এটা রসগঙ্গাধর কার নিজে বলেছেন। কেননা একটা আমাদের যত অলংকার শাস্ত্র রয়েছে সেখানে যখনই নতুন কোন মত প্রপঞ্চন করা হয়, অলংকার শাস্ত্রের কোনো বিষয়ের মত যখন প্রপঞ্চন করা হয়, ধরুন কাব্যের প্রয়োজন বলো, কাব্যের লক্ষণ বলো, কোনো যদি খণ্ডন হয় প্রথমে মম্মটের মতটাকে তোলা হয়, তুলে খণ্ডন করে। এই রসের আস্বাদনের ক্ষেত্রেও অনেকে বলেছেন কিন্তু মম্মটাচার্যের মত তুলেছেন, তুলে সেখানে রসগঙ্গাধর কার খণ্ডন করেছেন। এবং কেন এখানে বলা হয় প্রধান মল্ল নির্বহন ন্যায়, মানে আমি আখড়াতে যখন যুদ্ধ করতে গেলাম, কুস্তি যুদ্ধ করতে গেলাম, আমি দেখব যে আমার বীরত্ব প্রমাণ করার জন্য সমস্ত মল্লদের সাথে যুদ্ধ করার দরকার নেই, আমি যেটা প্রধান যে মল্ল যে এদের মধ্যে খ্যাতি অর্জন করেছে খুব বলিষ্ঠ পুষ্ট তাকে আমি অ্যাটাক করব, তাকে যদি পরাজিত করতে পারি বলবো ওহো এ তো এতগুলো গোল্ড মানে গোল্ড মেডেল জয় করেছে, হ্যাঁ তাকে পরাজিত করলো মানে এর থেকেও এ উৎকৃষ্ট। তাই সকলে মম্মটাচার্যের মতকে তোলে তার খণ্ডন করে, তাই প্রধানকে খণ্ডন করলেই অন্য আলংকারিকদের খণ্ডন করা হয়ে যায়। মম্মটাচার্যের মত তুলেছেন, মম্মটাচার্য অভিনব গুপ্তের মতের অনুসারেই ব্যাখ্যা করেছেন, এবং ধন্যালোকে আনন্দবর্ধনাচার্য অভিনব গুপ্তের মত অনুসারেই ব্যাখ্যা করেছেন। রসগঙ্গাধরকার যেটা বলেছেন, আমাদের যখন রসাস্বাদন হয় তখন মানে ইনি বলছেন, ইনি একটা এক্সাম্পল দেখাচ্ছেন, এবং কিছুটা ঈশ্বরীয় প্রত্যবিজ্ঞা দর্শন যে রয়েছে রসগঙ্গাধরকারের মতে তার কথা না বলে আমি যদি একটু বলি ওনার যে এক্সাম্পল তাতে কিছুটা যেন অদ্বৈত বেদান্তের কথা রয়েছে। উনি বলছেন একটা কলসিতে যদি প্রদীপ থাকে আর ঢাকনাটা দেওয়া থাকে, তাহলে প্রদীপে প্রদীপ আছে কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না, প্রদীপের রশ্মি রয়েছে সেটা বুঝতে পারছি না, কিন্তু কোনোভাবে যদি ওই সরাবের যে পিহিত রয়েছে ওই ঢাকনাটা যদি খুলে দিই তাহলে নিজের মধ্যে যে ওই আলো রয়েছে প্রকাশ রয়েছে সেটা চারিদিকে উদ্ভাসিত হবে। রসগঙ্গাধরকার বলছেন যখন আমি স্থায়ীভাবে আস্বাদন করছি তখন স্থায়ী রস কাকে বলবো, উনি বলছেন এই স্থায়ীভাব বিশিষ্ট যে আত্মা, স্থায়ীভাব বিশিষ্ট যে চিত তাকে রস বলে। রস ইজ ইকুয়াল টু হচ্ছে চিত, চিত মানে আত্মা। এবং কেন উনি প্রমাণ দেখাচ্ছেন ওই তৈত্তিরীয় উপনিষদে যে বলা রয়েছে রস বৈষ রসম হি এবায়ম লব্ধ্বা আনন্দী ভবতি, এই রস বৈষ স বলতে যিনি পরোক্ষ, এই জীব তো আত্মা যে চেতন, এই জীব তো প্রত্যক্ষ, পরোক্ষকে পরোক্ষ হচ্ছে সেই চেতন পুরুষ, সেই পরমাত্মা, এবং তার মানে বলছেন চিত মানে পরমাত্মা। উনি বলছেন এইখানে যে রসাস্বাদন করি আত্মারই স্বরূপ আমি আস্বাদন করি, আত্মারই একটা আনন্দের অংশ আমরা আনন্দাংশটা আমরা অনুভব করি, এবং এইখানে এক্সপ্রেশনটা আমাদের দেখতে হবে স্থায়ীভাব বিশিষ্ট চিত, এই কথাটা বলছেন, মানে বিশেষ্য হচ্ছে চিত, যেমন জল বিশিষ্ট ঘট, এখানে ঘট হচ্ছে বিশেষ
জল হচ্ছে বিশেষণ, এবং এখানে উনি বলছেন চিতের স্ফুরণটা দেখি, সেখানে চিত হচ্ছে বিশেষ্য এবং স্থায়ীভাব হচ্ছে বিশেষণ, এবং তার বক্তব্য হচ্ছে আনন্দ স্বরূপতা তো স্থায়ীভাবে হতে পারে না, স্থায়ীভাব তো চিত্তের ভিত্তি, স্থায়ীভাব তো সংস্কার রূপ, সেও তো অচেতন, অচেতনের কি করে বহিঃপ্রকাশ, অচেতনের কি করে প্রকাশ ধর্মিতা থাকতে পারবে, প্রকাশ ধর্মিতা তো চিতেরই থাকে, সেই জন্য উনি স্থায়ীভাব বিশিষ্ট চিত এব রস এইরকম বলেছেন। কিন্তু মম্মটাচার্য অভিনব গুপ্তের মতকে যেভাবে এস্টাবলিশ করেছেন, রসগঙ্গাধরক আর বলছেন যে উনি বলতে চাইছেন যে স্থায়ীভাবের তো প্রকাশ নেই সত্য কথা, কিন্তু স্থায়ীভাবও প্রকাশিত হয় ওই চিতের সংস্পর্শে এসে। যেমন স্ফটিকের তো রক্তিম রূপ নেই, কিন্তু জবা কুসুমের সংস্পর্শে এসে কিন্তু স্ফটিকেরও রক্ত আভাস লক্ষ্য করা যায়। তাই মম্মটাচার্য বলছেন যে চিত বিশিষ্ট স্থায়ী ভাবটা হচ্ছে রস, এইরকম বলেছেন। অতএব চিত বিশেষণ, স্থায়ী ভাবটা হচ্ছে বিশেষ্য, যেটা অভিনব গুপ্তের মত বলে মম্মটাচার্য বলছেন। কিন্তু রসগঙ্গাধরক আর বলছেন যে না, স্থায়ী ভাবকে যদি আমরা রস বলি, তাকে যদি বিশেষ্য স্থানেতে নিয়ে যায়, তাহলে এটা কিন্তু উচিত হবে না, কেননা স্থায়ী ভাব তো জড় পদার্থ, সে তো অচেতন, তার স্বাভাবিক প্রকাশ থাকে না, প্রকাশিত প্রকাশকারিত্ব রয়েছে, স্বপ্রকাশকত্ব পরপ্রকাশকত্ব রয়েছে চিতের, সেই জন্য রসের ডেফিনেশনে এটা বলা উচিত স্থায়ী ভাব বিশিষ্ট চিত এব রস, এইরকম বলেছেন। তবে আমি অভিনব গুপ্তের মত যদি ওই ঈশ্বর ও প্রত্যভিজ্ঞা দর্শন ওদের দিক থেকে বলি, একটা গ্রন্থ রয়েছে, গ্রন্থের নামই হচ্ছে অভিনব গুপ্ত, আমি তো সাহিত্যের লোক নই, কিছু বই পড়ে বলতে হয়েছে যে সেখানে আমি বলছিলাম, খুব তাড়াতাড়ি বলেছি, এখানে পাঁচ প্রকার জ্ঞানের স্তরের কথা বলেছে, সেটা হচ্ছে আমাদের জাগ্রত স্তরের জ্ঞান, আমাদের এই যে আমার এখন জ্ঞান হচ্ছে এটা সকলে বলেছেন, এটা আমরা সকলে জানি, সেটা স্বপ্নকালীন জ্ঞান এটাও জানি, সুষুপ্তি জ্ঞান এটাও জানি, আর দুটো হচ্ছে তুর্য এবং তুর্যাতি। তুর্যটাকে বলেছে যে এমন অবস্থার জ্ঞান যেখানে একটি মাত্র বিষয় হবে, যেটা ভট্টনায়ক বলেছেন, এবং আমাদের রসাস্বাদন কালে আমাদের বিষয় কেবলমাত্র ওই রতিরূপ স্থায়ী ভাব বা শৃঙ্গার রসই একমাত্র বিষয় হয়, এটা ভট্টনায়ক বলেছেন। কিন্তু এখানে বলছেন তুর্য অবস্থাতেও যে স্থায়ী ভাব আমরা বিষয়ভূত হয়, স্থায়ী ভাবই হয়, এবং সেখানে চিতের মানে আত্মারও স্ফুরণ হয়, কিন্তু এইখানটাতে উনি বলেছেন যে স্থায়ী ভাব কিন্তু আবার অবচেতন স্তরেতে চলে যায়, স্থায়ী ভাব কিন্তু রতি যে স্থায়ী ভাব সেটা অপ্রধান হয়, সেখানে চিত কিন্তু প্রধান রূপে, আত্মা কিন্তু প্রধান রূপে বজায় থাকে বিষয়ভূত যখন হয়। অতএব সেখানে স্থায়ী ভাবের অপ্রাধান্য এবং চিতের আত্মার প্রাধান্যের কথা ওই তুর্যকালীন যে জ্ঞান হয়, তুর্যকালীন যে জ্ঞান হয় সেই জ্ঞানেতে এই রকম কথা বলেছে, এবং সেটা কিন্তু কিছুটা রসগঙ্গাধর কারেরই কিন্তু মতো, যেখানে উনি স্থায়ী ভাব বিশিষ্ট চিত বিশেষ্য তো প্রধান হয়, তা আমি চিত মানে আত্মাই কিন্তু প্রধান হলো, স্থায়ী ভাব তো বিশেষণ, বিশেষণ তো অপ্রধান হয়, তা আমি স্থায়ী ভাব কিন্তু অপ্রধান হলো, এই দিক থেকে যদি মানে যেখানে বলেছে আমাদের যে রসাস্বাদ মানে ওই গ্রন্থেতে অভিনব গুপ্তের মত বলতে গিয়ে এবং কোন ঈশ্বর ও প্রত্যভিজ্ঞা দর্শনের জ্ঞানের কোন স্তরের সাথে এই সংবেদনের মিল মানে লিঙ্ক আপ করা যায় এটা বলতে গিয়ে তুর্য স্তরের কথা বলেছেন, এবং তারপরেও একটা স্তর আছে তুর্যাতি, কিন্তু তুর্য স্তরের সাথে মিল রয়েছে, এবং তুর্য স্তরে যেটা দেখতে পাচ্ছি স্থায়ী ভাব অবচেতন স্তরে আবার চলে যায়, মানে সে অপ্রধান হয়, আত্মাই সেখানে প্রধান হয়, এর সাথে কিন্তু হুবহু মিল রয়েছে আবার রসগঙ্গাধরের যে পঙ্ক্তি স্থায়ী ভাব বিশিষ্ট চিত। কিন্তু উনি মম্ম যেভাবে বলেছেন অভিনব গুপ্তের মত বলে তার খণ্ডন করেছেন, কিন্তু এই দিক থেকে যদি আবার অভিনব গুপ্তের মতটা দেখি তার সাথে আবার মনে হবে যেন মিল রয়েছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, আর একটা কোশ্চেন আছে বলবো? দেখি শুনি। হ্যালো। হ্যাঁ শুনি, বলো। স্যার বলছি যে রসগঙ্গাধরের যে শুনতে পেলাম না, কেটে গেল। হ্যাঁ, রসগঙ্গাধরের যে চন্দ্রিকা টিকা যে চন্দ্রাম, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার? না, রসগঙ্গাধরের চন্দ্রিকা টিকা,
তারপরে শুনিনি। হ্যালো, হ্যাঁ এবার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ চন্দ্রিকা টিকাতে স্যার পাচ্ছি, উনি বলছেন যে অভিনব অভিব্যক্তিবাদে কি হচ্ছে, যে অভিব্যক্তিবাদের অনুসারে সামাজিকের মধ্যে আত্মা আত্মাতে সামাজিকের সামাজিকের আত্মাতে বাসনারূপ বাসনা ভাবে যে স্থিত যে রতি প্রভৃতি যে চিত্তবৃত্তি সেটা রসে রূপান্তরিত হচ্ছে, আর সেইখানে যে জ্ঞান মানে এই মতে যে জ্ঞান হচ্ছে, এই যে রসের যে জ্ঞান হচ্ছে সেটা শব্দ, আর এই শব্দ হয়েও সেটা শব্দ হয়েও সাক্ষাৎকার হয়, এর সাক্ষাৎকার হয়, যেমন তত্ত্বমসি প্রভৃতি যে মহাবাক্য সেখানে, হ্যাঁ সেখানে যে বাক্য জন্য বোধ হয়ে শব্দ হয়েও সেটা সাক্ষাৎকার হয়, যেমন এই জায়গাটা একটু যদি বুঝিয়ে বলেন। বলি যে বেদান্তের দুটো প্রস্থান আছে আমরা জানি, একটা ভামতি প্রস্থান মানে ব্রহ্মসূত্রের উপরে শঙ্করাচার্যের ভাষ্য রয়েছে বিখ্যাত, এবং শঙ্করাচার্যের ভাষ্যের উপরে আমাদের বাচস্পতি শ্রী বাচস্পতি মিশ্র ভামতি টিকা লিখেছেন, তারপরে তারপরে আরো টিকা রচিত হয়েছে, যে কারণে বলা হয় এটা ভামতি প্রস্থান। তারা অদ্বৈতী, শঙ্করাচার্যের ভাষ্যকে প্রমাণ বলে মানেন, এবং বিবরণ প্রস্থানও রয়েছে শঙ্করাচার্যের ভাষ্যের উপরে অন্য টিকা, এবং সেখানে ভামতি প্রস্থান বিবরণ প্রস্থানের যারা দার্শনিক তারা অদ্বৈতী, কিন্তু দুজনের মধ্যে কিছু তফাত আছে। একটা অদ্বৈত বেদান্ত দর্শনের তত্ত্ব রয়েছে শাব্দা পরোক্ষবাদ, শাব্দা পরোক্ষবাদ, হ্যাঁ শাব্দা পরোক্ষবাদ। এখন এই দিক থেকে সম্পর্ক হয়তো আছে, যেমন এই মহাবাক্যগুলোর যে আমাদের অভেদবোধ হয়, সেই অভেদবোধের ক্ষেত্রে বিবরণ প্রস্থানের যারা দার্শনিক তারা বলেন এই শাব্দা পরোক্ষবাদ থিওরি অনুসারে সেই অপরোক্ষের বোধ হয়, যদিও গ্রন্থ রাশি থেকে বোধ হচ্ছে শব্দ জ্ঞান, কিন্তু এটা শব্দ জ্ঞান তো পরোক্ষ হয়, কখনো তো অপরোক্ষ হয় না, অপরোক্ষ একমাত্র প্রত্যক্ষ জ্ঞান হয়, পরোক্ষ তো অনুমিতি উপমিতি শব্দ সবাই হয়, নৈয়ায়িকরাও সবাই বলেছেন। একমাত্র ওই অদ্বৈত বেদান্তীদের একটা প্রস্থান রয়েছে যারা বলেন শব্দ জ্ঞান অথচ অপরোক্ষ বোধ হয়, তার একটা উদাহরণ রয়েছে, এটা খুব প্রসিদ্ধ, যে বলছেন যে ধরো আমরা নৌকো করে 10 জনে মিলে কোনো একটা জায়গায় যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে, এবার সবাই নৌকো থেকে উতরেছি কিনা, সবাই একজনকে গুরু বলে যে তুমি গোনো তো আমরা সবাই আছি কিনা, ও বারবার গোনে 1 2 3 4 করে বলে আমরা 9 জন আছি, বারবারই 9 জন আছি। গুরু বলেন যে তুমি তো বাকি সবাইকে গুনলে, দশমাস তমাসি, কিন্তু দশম ব্যক্তি তো তুমি, তুমি তো নিজেকে গণনি। গুরুর এই যে বাক্যটা বললেন দশমহ স্তমসি তম দশমসি, এখানে এই বাক্যটা বললে পরে ওই যে বালকটি গুনছিল, যে ছাত্রটি গণনা করছিল, তার কিন্তু শব্দবোধ হয়, কেননা গুরুর বাক্য থেকে এটা শুনেছে শব্দবোধ, কিন্তু শব্দবোধ হওয়ার সাথে সাথে এটাও বোঝে ও আমি তো সেই দশম ব্যক্তি, তার অপরোক্ষ মানে এইটা একটা প্রত্যক্ষ জ্ঞানও কিন্তু হয়। সেখানে বলেছেন শব্দ জ্ঞান তবুও সেটা অপরোক্ষ হতে পারে, প্রত্যক্ষ স্বরূপ হতে পারে, হ্যাঁ সেই শাব্দাপরোক্ষবাদের এই একটা স্ট্যান্ডার্ড উদাহরণের কথা এখানে বলেছেন। এবং দশমস্তমসি, দশম এখানটাতেও প্রথমা বিভক্তি, ত্বম এখানটাতেও প্রথমা বিভক্তি, এবং নিয়ম হচ্ছে সমান বিভক্তি কয় অভেদান্বয়, অভেদ বোধ হতে গেলে যে দুটি পদ থেকে আমাদের দুটি পদার্থের মধ্যে অভেদ বোধ হয়, সেই দুটি পদার্থের বোধক যে শব্দ, দশমত্ব পদার্থের বোধক যে শব্দ দশম শব্দ, তৎপদার্থের বোধক যে শব্দ ত্বম শব্দ, তাদের ওখানে সমান বিভক্তিতে প্রয়োগ হয়েছে। এবং বুৎপত্তিবাদ রয়েছে গদাধর ভট্টাচার্যের, আছে তো বক্তব্য হচ্ছে সমান বিভক্তি কয় অভেদান্বয়, অভেদান্বয় কোথায় হয়, যদি দুটি পদেতে বিশেষ বিশেষণবাচক পদেতে সমান বিভক্তি থাকে, ত্বম বিশেষ্যবাচক পদ দশম বিশেষ্যবাচক পদ এদের সমান বিভক্তিকত্ব রয়েছে, তাই আমাদের অভেদ বোধ হয় একই রকম। এবং সেটা কিন্তু শব্দ জ্ঞান তো হলো শব্দ থেকে জানলাম, কিন্তু তারপরে বালকটির একটা মানসও প্রত্যক্ষ হয় যে হ্যাঁ আমি তো সেই দশম ব্যক্তি, মানস জ্ঞানটা তো এক প্রকার প্রত্যক্ষ জ্ঞান না, আমরা প্রত্যক্ষের তো বিভাগ করেছি বাহ্য প্রত্যক্ষ আভ্যন্তর প্রত্যক্ষ, সুখ দুঃখাদির প্রত্যক্ষ কি ঘটাদির প্রত্যক্ষ বাহ্য প্রত্যক্ষ, সুখ দুঃখাদির প্রত্যক্ষ কি এটা তো মানস প্রত্যক্ষ,
তাই একই রকম ওই যে তৎপমসি তোয়াত এখানেও প্রথমা বিভক্তি, তোয়াম এখানেও প্রথমা বিভক্তি, সমান বিভক্তি কত্তরে রয়েছে, সমান বিভক্তি কয় অভেদান্বয়, এখানে তো অভেদান্বয় হয়, এই যে বোধ হয় এটা কিন্তু একটা মানুষ বোধ, এটা কিন্তু প্রত্যক্ষাত্মক বোধ, এরকম শব্দ থেকে হলে পড়ো তারপরে মানুষ প্রত্যক্ষ এখানে উৎপন্ন হয় যে শাব্দা পরোক্ষবাদ বলে বলেন। তাই আমারও মনে হয় হয়তো এখানে এইরকম বলতে চাইছেন যে নটের যে স্থায়ী ভাব সে নিজের আত্মাতে তার বোধ করলো, তার চিত্তেতে তার অনুভব করলো, কিন্তু তারপরে একটা মানুষও প্রত্যক্ষ হয়, যদিও শব্দ থেকে বাক্য থেকে ওই সব তার জ্ঞান হচ্ছে, তাই শব্দাত্মকতা আছে, কিন্তু শব্দ জ্ঞানের পরেও সেই নিজের একটা সংবেদন হয়, যেটা মানে শৈব দার্শনিক এই অভিনব গুপ্তাচার্য ঈশ্বরীয় যে কাশ্মীরীয় দর্শন সেখানে কিন্তু তিনি বলেছেন, আমার যে ওই যে বললাম দর্পণের সঙ্গে যে আমার দর্পণে প্রতিবিম্ব হলো, নায়িকার সুন্দরী মুখ সে তাতে প্রতিবিম্ব পাত হলো, কিন্তু দর্পণের তো কিছু এসে যায় না, দর্পণের সুখের বোধ তো হয় না, কিন্তু জীবের যখন এই স্থায়ী ভাবের একাত্মতা মানে স্থায়ী ভাবের প্রতিবিম্ব পাত হয়, দুটো সমান হয় মানে একাত্মতা উপপন্ন হয়, তারপরে সে নিজের চিতের যে আনন্দ স্বরূপতা তা সে উপভোগ করে, এইটা হয় এইটা মানে কিছুটা মানসও, যে কারণে বলছেন শব্দ জন্য হওয়াই শব্দ, কিন্তু মানসও প্রত্যক্ষ স্বরূপ হওয়াই এটার অপ্রত্যক্ষতা মানে অপরোক্ষত্ব রয়েছে, সেই জন্য শব্দাপরোক্ষবাদের যে তত্ত্ব সেইটা এইখানটাতে খাটবে, যেটা ওই চারটি মহাবাক্যের যখন অর্থবোধ হয় তারা এই শব্দাপরোক্ষবাদকে নিয়ে বিবরণ প্রস্থানবাদীরা এরকম অভেদ প্রত্যক্ষ অভেদ জ্ঞান হয় এরকম আত্ম সাক্ষাৎকার হয় এরকম বলেছেন। স্যার স্যার আমি শঙ্কর বলছি, স্যার আমার একটা প্রশ্ন ছিল, শঙ্কুকের যে অনুমিতিবাদ ওইখানে যে কার্যলিঙ্গক অনুমানটার কথা আপনি বললেন, অয়ম দুঃশান্ত শকুন্তলা বিষয়ক রতিমান তদ্রতি ব্যাপ্য চেষ্টাদি মত্বাত, অনুভব আর ব্যভিচারী ভাবের দ্বারা কার্যলিঙ্গক অনুমান হতে পারে, স্থায়ী ভাবের অনুমিতি হতে পারে, কিন্তু বিভাবের থেকে কিভাবে স্থায়ী ভাবের অনুমিতি হবে? এখন আমরা তার আগে আমরা একটু অন্য প্রশ্নেতে যাই, তখন আমি বলবো আমরা বিভাব মানে প্রশ্নটা হচ্ছে স্থায়ী ভাব হচ্ছে, সাপোজ আমরা যে উদাহরণটা বলেছি সেটা হচ্ছে মানে শকুন্তলা বা ওই যে নববধূ যে বালিকা, সেই নববধূ বালিকা তার মধ্যে কি রয়েছে, তার মধ্যে রতিভাব রয়েছে, আর আলম্বন বিভাব কি, আলম্বন বিভাব হচ্ছে ওই ওই নববধূ বালিকা সেই আলম্বন বিভাব কি, উদ্দীপন বিভাব হচ্ছে ওই শূন্য বাসগৃহ। এখন এখানে বলছে যে স্থায়ী ভাবটা সাধ্য মানে পর্বত বন্নিমান সাধ্য বন্নি স্থানীয়, বন্নি হচ্ছে কারণ মানে স্থায়ী ভাবটা হচ্ছে কারণ, আমরা দেখুন ব্যভিচারী ভাব অনুভব এর কারণ স্থায়ী ভাব এটা সুস্পষ্ট এবং শঙ্কর ঠিকই প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আলম্বন বিভাব এবং উদ্দীপন বিভাবকে নিয়ে, আলম্বন বিভাব এবং উদ্দীপন বিভাব মানে আলম্বন বিভাব মানে ওই নায়ক নায়িকা এটা কি স্থায়ী ভাবের কার্য, এটা কি স্থায়ী ভাবের কার্য, আমার তো বিভাবকে হেতুপদে রাখা হয়েছে, ধূম যেমন হেতুপদে রয়েছে ধূম কিন্তু বন্নির কার্য, এখন এই যে আলম্বন বিভাব এই যে উদ্দীপন বিভাব এটা হেতুপদে রয়েছে, তদ্রুতি ব্যাপ্য চেষ্টা দিমত্বাদ, এই চেষ্টা দিমত্ব হচ্ছে যে বা আলম্বন মানে মানে বিভাবাদী মতবাদ, এই যে বিভাবাদী এটা হেতুপদে রয়েছে, স্থায়ী ভাব তো রতি, রতি দিয়ে কি আলম্বন বিভাব বা ওই শূন্য বাসস্থান রূপ যে উদ্দীপন বিভাব তৈরি হয়, আরে শূন্য বাসস্থান তো ইট দিয়ে তৈরি, শূন্য বাসস্থান তো সিমেন্ট দিয়ে তৈরি, সেটা তো কার্য বটে কিন্তু কার কার্য, ইট বালি সিমেন্টের কার্য, আর যদি ওই নায়ক নায়িকা সে কার্য তার শরীরটা তো কার্য, কিসের কার্য, সেটা কার্য বলতে পারি তার রক্ত মাংস অস্থি মজ্জা দিয়ে সেটা তৈরি হয়েছে, আর আত্মা যদি বলি নায়ক নায়িকাকে যদি জীবাত্মা বলে বলি, আত্মা তো নিত্য তার তো উৎপত্তিই নেই, তাহলে তো এই আলম্বন বিভাব যে কার্য এটা তো বলতে পারি না, আমরা যে অনুমিতিকে বললাম কার্যলিঙ্গ অনুমান এটা তো উচিত হবে না, প্রশ্নটা ঠিকই, আমরা বিভাব বলতে কি বুঝি, আমরা বিভাব যেহেতু বাসগৃহকে বলেছি তাই এটাকে বাসস্থানকে বলেছি তাই এটাকে আমরা বলছি যে এখানে কার্য এটা হতে পারে না, আমরা বিভাব আলম্বন বিভাব বলতে যে নায়ককে আলম্বন বিভাব বলতে যে নায়িকাকে বুঝেছি সেজন্য এটা কার্য হতে পারছে না, এবং ভট্টলল্লটের মতেও মতেও আপত্তি রয়েছে বিভাবের না ভট্টলল্লট বল্লট ভট্টলল্লটের উৎপত্তিবাদে অন্য প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন ঠিক নয় কিন্তু উত্তরটা ওই জায়গাতে রয়েছে,
নৈয়ায়িক মতে যখন কার্য এবং কারণ হয় তাদের মধ্যে সামানাধিকরণ্য থাকে। বোঝা গেল? কার্য যে অধিকরণে থাকবে, কারণ সেই অধিকরণে থাকবে। হ্যাঁ, সেজন্য বলা হয় ঘট কোথায় রয়েছে, কপালে রয়েছে, সমবায় সম্বন্ধে। কপাল কোথায় রয়েছে, কপাল তাদাত্ম সম্বন্ধে কপালে রয়েছে। ঘট ঘটের অধিকরণ কপাল, কপালের অধিকরণ কপাল, একই অধিকরণে দুজন থাকবে। যে কার্য হবে, যে কারণ হবে, তারা ভিন্ন অধিকরণে থাকবে না। আর খুব যদি কঠিন হয়, খুব সোজা উদাহরণ হচ্ছে ধূম কার্য তো, পর্বত বন্দিমান ধুমাত। তা আমরা ধূমকে কোথায় দেখেছি, মহানাশে। বন্দীকে কোথায় দেখেছি, বন্দীকে মহানাশে। একই অধিকরণে কারণ বন্দী রয়েছে, একই অধিকরণে ধূম, একই অধিকরণে কার্য, কার্যরূপে অভিসম্মত ধূমও রয়েছে। তাই ধূম কার্য আর কারণের মধ্যে আবশ্যিক বৈশিষ্ট্য হচ্ছে তারা একই অধিকরণে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভট্টলল্লট বলেছিলেন যে স্থায়ী ভাব যে রতি, সেই রতি কার্য কার কার্য, বিভাব আলম্বন বিভাবের কার্য, উদ্দীপন বিভাবের কার্য। প্রশ্ন হলো এরাও তাহলে একই অধিকরণে থাকবে, এবং এটা মানতে হবে কার্য কারণের মধ্যে একই অধিকরণতা রয়েছে, সমানাধিকরণ, সমানাধিকরণ রয়েছে বলতে হবে। কেন আমরা হিন্স দিচ্ছি, আমরা তর্ক সংগ্রহ করেছি, তর্ক সংগ্রহে জ্ঞানের লক্ষণ করছেন অন্নং ভট্ট। দীপিকাতে বলছেন যে সর্ব ব্যবহার ব্যবহার হেতুর জ্ঞানম গুণ বুদ্ধি, এইরকম আছে। আমাদের দরকার হচ্ছে সর্ব ব্যবহার হেতুহু জ্ঞানম। জ্ঞান কি? জ্ঞান হচ্ছে সমস্ত প্রকারের ব্যবহারের কারণ হয়, হেতু হয়। হেতু মানে কারণ, প্রোডাক্টিভ যে কারণ তাকে বলা হয়েছে। তার মানে কারণ হচ্ছে জ্ঞান, কার্য হচ্ছে তোমার ব্যবহার, ব্যবহার মানে শব্দ। এখন বলছে টিকাকারগণ বলছেন, আরে কি করে এটা হেতু পদের উল্লেখ অন্নং ভট্ট করলেন এত বড় নৈয়ায়িক হয়ে? কেননা ব্যবহার মানে যে শব্দ প্রয়োগ, মানে সত্যিই তাই, আমাদের জ্ঞান থাকলে পরে কিছু শব্দ প্রয়োগ করতে পারি ন্যাচারালি। আমাকে যদি ক্রিকেট নিয়ে বলতে বলে, আমি ততটা বলতে পারবো না, আমি জানি না কিছু, বা যতটুকু জানি বলবো। তাহলে আগে অর্থতত্ত্ব জ্ঞান, তারপরে শব্দ। তাহলে ব্যবহার মানে শব্দ, শব্দ মুখ থেকে বেরোবে তখন যদি আমার অর্থতত্ত্ব জ্ঞান থাকে। জ্ঞান কারণ, শব্দ হচ্ছে কার্য। এখন প্রশ্ন, জ্ঞান কোথায় থাকে? জ্ঞান থাকে নৈয়ায়িক মতে আত্মাতে। শব্দ কোথায় থাকে? শব্দ নৈয়ায়িক মতে আকাশে। তাহলে তো এখানে দুটো কারণ আর কার্য ভিন্ন ভিন্ন অধিকরণে থাকলো, তাহলে তো এদের মধ্যে কার্যকারণ ভাব সম্বন্ধ উপপন্ন হলো না। অতএব এখানে ব্যবহারের প্রতি জ্ঞানকে হেতু বলা যায় না। অন্নং ভট্ট নৈয়ায়িক হয়ে ব্যবহার ও হেতু জ্ঞানম, হেতু কেন বললেন? তাহলে গ্রন্থে নিশ্চয়ই কিছু গোলযোগ রয়েছে, এইরকম আপত্তি তুলেছেন। আপত্তির বেসিক পয়েন্ট হচ্ছে কার্য এবং কারণের মধ্যে সমানাধিকরণ থাকতে হবে, একই অধিকরণে দুটো থাকবে। যেমন বন্নিধূম একই মহানাশে থাকে, যেমন ঘট কপাল একই কপাল অধিকরণে থাকে, একই রকম শূন্য বাসস্থান কোথায় আছে? শূন্য বাসস্থান যদি বলি যে গায়েন পাড়াতে রয়েছে, একটা কোনো পাড়া তার নাম গায়েন, সেখানে শূন্য বাসস্থান রয়েছে। আর বা নায়ক নায়িকা কোথায় রয়েছে? নায়ক নায়িকা ওই পাড়াতেই রয়েছে, ওই গ্রামেতে রয়েছে। আর চিত্তবৃত্তি, চিত্তবৃত্তি কোথায় রয়েছে? ও তো নায়ক নায়িকার চিত্ততে রয়েছে। তাহলে একটা অধিকরণ চিত্ত, আর একটা অধিকরণ তো গ্রাম, এটা হলো কি করে? অতএব বলতে হবে যে এদের মধ্যে ভট্টলল্লটও যে উৎপত্তিবাদের কথা বলেছেন, তারও বিশ্লেষণ করলে পারে। অভিনব ভারতী টিকাতে উত্তরে বলছেন যে বিভাব বলতে অ্যাকচুয়ালি ওই নায়ক নায়িকাকে বোঝায় না, উদ্দীপন বিভাব বলতে অ্যাকচুয়ালি শূন্য বাসস্থানকে বোঝায় না। কিন্তু শূন্য বাসস্থান রূপে রূপে তাকে যে চিন্তন, শূন্য বাসস্থানের বিভাবত্ব রূপে যে জ্ঞান, এবং ওই নায়ক নায়িকার বিভাবত্ব ধর্ম পুরস্কারে যে জ্ঞান, তাকে বিভাব বলে। বিভাবটা হচ্ছে বাসনাত্মক বলে বলেছে। বাসনা কোথায় থাকবে? এবং বলছেন মধুসূদনী টিকাতে, সর্বেশাম বিভাবাদীনাম বাসনাত্মকতা ইহ বিবক্ষিতা। ওই আপত্তি তুলেছেন বাসনাত্মকতা। বাসনাত্মকতা যদি হয়, তাহলে তো স্থায়ী ভাব আমার রতি যদি জাগরিত হয়, দেখো আমি যদি আমার রতি ভাব যদি জাগরিত হয়, তবেই নায়ককে আমি আজকে কি রূপে দেখব? তবে নায়ককে আমি বিভাব রূপে দেখব, নায়িকাকে বিভাব রূপে দেখব। নচেত আমার বিভাবত্ব পুরস্কারে জ্ঞান হবে না। তাই বিভাব মানে হচ্ছে বাসনা বিশেষ, সেটা কিন্তু স্থায়ী ভাবের মানে রতি থাকার ফলে কিন্তু হয়, ওই দিক থেকে বিভাবের কার্যতা রয়েছে। যেমন
আমরা একজন ব্যক্তি ব্যক্তিকে তার মধ্যে পিতৃত্ব আছে, কিন্তু পুত্র যুক্ত হলে পরে তবে পিতৃত্ব রূপে আমি তাকে জানতে পারি। তার মানে নায়ক নায়িকা বিভাব মানে কি, নায়ক নায়িকার বিভাবত্ব রূপে যে জ্ঞান বা সংস্কার বা বাসনা তাকে আমরা বলবো যে বিভাব। ওই দিক থেকে বিভাব কিন্তু রতির দিক থেকে, আমার মন যদি সেই রকম কামনা প্রবণ হয় তবেই আমি তাকে বিভাব রূপে আমরা লক্ষ্য করতে পারবো। সেই জন্য বলছেন বিভাবটা স্থায়ী ভাবের ক্ষেত্রেও কার্য হবে বাসনাত্মকতা দৃষ্টিতে, এবং কার্যকারণ ভাব সম্ভব হবে স্থায়ী ভাবও থাকে চিত্তেতে বাসনারূপ, আর রতি মানে বিকারও থাকে চিত্তেতে, ওই অনুভবও থাকে বিভাবও থাকে চিত্তেতে বাসনারূপ বলে, অতএব সামানাধিকরণ থাকে। আমরা বুঝতে পারছি যে আরো অনেকে অনেক প্রশ্ন রয়ে গেছে মনে, কিন্তু সময় অভাবে আপাতত আমরা এখানেই সাবিতাকে অপেক্ষাতে দিতে চাইছি, কারণ সাবিতা ক্লান্ত হয়ে পড়েছেন এটা আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি। তো এটা আপনারা একটু বুঝে নিন, পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আমরা চেষ্টা করব যে বিষয়টিকে আরো প্রাসঙ্গিক ভাবে আরো ভালোভাবে সাবিতা হয়তো তুলে ধরবেন এবং হয়তো সব উত্তর দিতেও পারবেন। আজকে আমাদের অপারগতাকে আপনারা একটু ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সাবিতাকে এত সুন্দর একটি তার মাধ্যমে আমাদের সমৃদ্ধ করার জন্য। আমরা যে একটি গভীর বিষয় নিয়ে আপনার কাছে শরণাপন্ন হয়েছিলাম তা সার্থক এবং সর্বাঙ্গ সুন্দর ভাবে সম্পূর্ণ হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম, নমস্কার।